ঘটনাটা আমার 2019 সালের। আমার আপু অনার্স ফার্স্ট ইয়ারে তখন পড়ত। আমি সেই ইউনিভার্সিটির নামটি প্রকাশ করতে ইচ্ছুক নই। আমার আপুর অনেক আগের থেকেই প্রায় 7 বছরের একটি সম্পর্ক ছিল, আর সেটা কন্টিনিউ ছিল সেই সময়। হঠাৎ আপুর বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে আপুকে পছন্দ করে বসে, এবং এটা জানা সত্ত্বেও যে আপুর একটি সম্পর্ক রয়েছে, কিন্তু আপু সেটি প্রত্যাখ্যান করে দেয়। ঠিক তারপর থেকেই শুরু হয় কিছু কিছু ঘটনা। আপু ছেলেটাকে প্রত্যাখ্যান করার পর থেকেই ছেলেটা আপুর সাথে কন্টিনিউয়াসলি কথা বলতো বন্ধু হিসেবে। সে সময় আপুকে শেয়ার করেছিল যে ছেলেটা ব্ল্যাক ম্যাজিক করত, এবং সেটা আগে করত, এখন ছেড়ে দিয়েছে, তাই আপু তাকে আর কিছু বলে নাই। হঠাৎ করে তার মধ্যে অনেক চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারি। আপুর সাথে আমরা কোনো রকম কথা বললে আপু হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করত, নর্মালি কথা বলতো না, চুপচাপ থাকত, শুধু সেই বিশ্ববিদ্যালয়ের ছেলেটির সাথেই কথা বলতো ফোনে। তারপর আপুর যার সাথে সম্পর্ক ছিল সে আমার বাবা মাকে জানালো যে আপু নাকি সেই বিশ্ববিদ্যালয়ের ছেলেটির সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। তো আমার মা বাবা আমার আপুকে অনেক বোঝায় যে ছেলেটি ভালো না, তুমি এসব থেকে দূরে সরে আসো, কিন্তু আপু সেই ছেলের বিপক্ষে কোনো কথাই শুনতে পারত না। আমাদের আত্মীয় এবং অনেক স্বজনই আপুকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আপু কোনো মতেই মানতে রাজি ছিল না। কয়েকদিন পর আমরা লক্ষ্য করি আপুর ঘাড়ের একটু নিচে আরবিতে কিছু একটা লেখা, কিন্তু সেটা একদমই বোঝা যাচ্ছিল না পরিষ্কার, কারণ সেই জায়গাটা পুরোপুরি মানে একটু ডিফারেন্ট ছিল। মনে হচ্ছিল কেউ কোনো লোহার শিক দিয়ে সেই জায়গাটা পুড়িয়ে কিছু লিখে দিয়েছে, কিন্তু কোনো ব্যথা ছিল না, জ্বলতো ওই জায়গাটা, বেশ জ্বলতো। এরই মাঝে আমাদের একদিন নানুর বাড়ি যাওয়ার কথা ছিল, সাথে আমার ছোট খালামণিরও যাবার কথা ছিল। এটা শুধু আমরাই জানতাম, আর আমাদের আমার আপুর সেই বিশ্ববিদ্যালয়ের ছেলেটাকে বলেনি এই বিষয়ে কিছু। কিন্তু নানু বাসায় যাওয়া হয়নি আর। তো রাতে যখন আপুর সাথে ওই ভাইয়ার কথা হয়, তখন আপু ওনাকে বলছিল যে তোমার ওই আন্টি তো আসেনি আজকে নানু বাসা, তাই না? ওনার হাজবেন্ড কিছু প্রবলেম করেছিল, তাই তো? আপু বলে, আমি তো জানি না, আমার আম্মু আর আমার বোন গেছে নানুর বাসায়। তো আমরা বাসায় আসার পর আমাদের জিজ্ঞেস করে যে ওই আন্টি আসছিল, আমরা বলি যে না, আঙ্কেলের সাথে জানি কি প্রবলেম হয়েছিল তাই আসেনি। তখন আপু খুব অবাক হয়ে যায় যে ওই ছেলে কি করে জানলো, এমন আরও অনেক কথা যে আপু ওই ভাইয়ার সাথে শেয়ার করে নাই কিন্তু সেই ভাইয়া জেনে গেছে। তো ভাইয়াটা আপুকে অনেক উইক করে ফেলেছে, তার প্রতি দুর্বল করে ফেলে, এবং 1-2 মাসের মধ্যে আপু তার প্রতি দুর্বল হয়ে যায়। ওই ছেলে চেয়েছিল আমাদের আপুকে সুইসাইড করে, এবং আপু যেন সুইসাইড করে, আর আমার আপু তা ট্রাইও করেছিল অনেকবার, কিন্তু কোনো না কোনোভাবে সেটা আর হয়নি। ওই ভাইয়া এটা চেয়েছিল কারণ একবার আপুকে বলেছিল যে তুমি যদি মরে যাও তাহলে আমার 90 নাম্বার বলি পূরণ হবে আর আমার শক্তি বৃদ্ধি পাবে, 90 মানে 90তম তার বলিটা পূরণ হবে। তা আমার আপু তখন ব্ল্যাক ম্যাজিকে পজেস ছিল, তাই আপু অত গুরুত্ব দেয়নি তার কথার। একদিন আপু বাসায় একা ছিল, ছেলেটার সাথে কথা হচ্ছিল, তাদের প্রতিদিনই ঝগড়া লেগে থাকতো আর আপু অনেক কাঁদতো তার জন্য। তো ওই দিনই এমন ঝগড়া হচ্ছিল, তো ঝগড়া এক পর্যায়ে ছেলেটা বলে যে শুধু তো বলস মইরা যাবি, মরস না কেন, আজকে তো তোর বাসায় কেউ নাই, যা মর গিয়ে। আপু ভাবে হ্যাঁ এখন তো কেউ নাই বাসায়, আপু চাচ্ছিল এমনভাবে সুইসাইড করতে যেন আম্মু আব্বু বুঝতে না বুঝে এটা একটা অ্যাক্সিডেন্ট। তো আপু গ্যাস ছেড়ে দেয় আর জানালা অফ করে দেয় ঘরের, গ্যাস পুরো বাসায় হাই হয়ে ছেড়ে দেওয়াছিল। আমাদের আগের বাসা ছোট হওয়াতে গ্যাস কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আপু চুলার সামনে দাঁড়িয়েছিল, আগুন ধরাবে নিজের গায়ে, ঠিক তখনই আম্মু চলে আসে বাইরে থেকে। তখন আপু আর কিছু করতে পারে না। একবার আপু ওই ভাইয়ার কথাতে চোখ বন্ধ করে ব্যস্ত রাস্তাতেও হাঁটছিল, বাট আল্লাহর রহমতে সেবার বেঁচে গিয়েছিল। আপু একদিন ফাইনালি ডিসিশন নেয় যে সে সুইসাইড করবেই করবে,
যেদিন করবে তার ঠিক একদিন আগে আমার আব্বু আম্মুকে নিজের কাছে ডাকে আর অনেক কিছু বুঝে বলে, কারণ আব্বু আগের থেকেই বুঝতে পেরেছিল কিছু একটা খারাপ হতে যাচ্ছে। তো আপু তারপর বুঝাতে পারলো আপু আর যাই করুক অ্যাটলিস্ট ওই ছেলের জন্য নিজে মরবে না। পরে আপুকে আস্তে আস্তে সেটা থেকে বাইরে নিয়ে আসা হয়। আমার আব্বু কোনো হুজুর নয়, কিংবা এটা তার পেশাও না ব্ল্যাক ম্যাজিক কাটানো বা এমন টাইপের কিছু, কিন্তু আমার বাবা চেষ্টা করে এটা কাটানোর। কোরআনের কিছু আয়াতের মাধ্যমে তিনি রুকিয়ে করে চেষ্টা করে। পরে আপুকে নিয়ে আমার মাও চেষ্টা করে এবং আমার মা সাথে এসে আস্তে আস্তে আপুকে সব ভুলিয়ে নর্মালে ফিরে নিয়ে আসতে আসতে পারে। আমার আপুও ধীরে ধীরে বুঝতে পারে আসলে কী হচ্ছিল তার সাথে। এটা প্রায় 7-8 মাসের ঘটনা। এর মাঝে আরও অনেক কিছু করে ফেলে আপু ওই ছেলের কথাতে। এমনকি ওই ছেলে আপুকে একটা রিং দিয়েছিল যার মধ্যে কিছু একটা চিহ্ন ছিল, কিন্তু অনেক ছোট ছিল, যা একটা সাধারণ মানুষ খুব ভালো করে খেয়াল না করলে মনে করবে এটা নর্মাল রিং। পরে ওই ছেলের সাথে আপুর সব আস্তে আস্তে শেষ হয়ে যায়। এরই মাঝে আমার আপুর এক্সাম চলছিল এবং ওই ছেলের সাথে আপুর একবার নাকি পরীক্ষার হলে পানীয় চেয়ে খেয়েছিল। তো আপু পরে আস্তে আস্তে ছেলেটাকে অ্যাভয়েড করা শুরু করে, আমরা বাসা চেঞ্জ করে ফেলি এবং আপুর ইচ্ছা হচ্ছিল যে ওই ছেলে আপুকে গিফট করা যেসব জিনিস দিয়েছিল সব ফিরিয়ে দিবে। তো আপু সব কিছু তখন একটা ব্যাগে রাখে এবং 2021 সালের মার্চ মাসের 25 তারিখে আপু ডিসিশন নেয় তার সাথে দেখা করবে এবং দেখা করে জিনিসগুলো প্যাক করবে। ওই আমাদের বাসায় আসলে চেঞ্জ করার সময় এমন কিছু আমরা কখনো দেখিনি, কিন্তু আমার আপুর যে ব্যবহৃত বোতলটা ছিল সেই বোতলের মুখটার মধ্যে একটা বড় ফুটা ছিল। এ ফুটাটা খুব সাধারণভাবেই কোনো মানুষ দ্বারা করা বোঝাই যাচ্ছিল, কিন্তু এটা খেলনা বা এরকম একটা শক্ত মুখ এরকম বড় ফুটা হয়ে যাবে এটা কখনো সম্ভব না। আমাদের বাসায় কোনো ছোটো বাচ্চাও নয় যে এটা ফুটাটা এরকম করবে আর কি। তো যাই হোক, পরবর্তী সময় একটা ডিসিশন হয় যে সেই ভাইয়ের সাথে আমার আপু দেখা করবে এবং তার সব যেসব জিনিস আছে সেসব তিনি ব্যাক করবে। আমরা ডিসিশন নিই যে আমি যাব, আমার আপু যাবে এবং আমার একটা ফ্রেন্ড সেখানে আসবে, আমরা আপুকে কোনোভাবেই সেখানে একা ছাড়বো না। তো এরকম প্ল্যান হয়েছিল যে সন্ধ্যা 7টার দিকে আমরা দেখা করব। তো আমরা রিক্সা পাচ্ছিলাম না, পরে আপু চাচ্ছিল যে যখন রিক্সা পাওয়ার পরে যখন আমরা রওনা দিব তখন চিন্তা করছিল আপু যে সেই রিক্সাওয়ালা ভাইকে দিয়েই সেই যে জিনিসগুলোকে আসলে আপুকে তারা সেই ভাই দিয়েছিল সেগুলো তার কাছে ব্যাক করব। তো ফেস টু ফেস হতে চাচ্ছিল না আমার আপু ভাইয়ার। পরে রিক্সাতে ছিলাম আমরা, এরই মাঝে ভাইয়া অনেকবার কল করে জানার চেষ্টা করে আমরা কোথায় আছি। পরে লাস্টে যখন কল করে জানে যে আমরা এইখানে আছি এবং সেই ভাইয়া আমাদেরকে বলে যে না তোমরা ভেতরে যেয়ে বসো, পরে আপু আর ভেতরে যায়নি। তো বেশিক্ষণ লাগার কথা না, সেখানে 2 মিনিট লাগবে। তো আমরা রিক্সাতেই ছিলাম, হঠাৎ করে আউট অফ নোয়ার আমাদের রিক্সার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আমাদের রিক্সার পেছন থেকে একটা ধাক্কা দেয় কোনো একটা গাড়ি এবং সম্পূর্ণ রিক্সা বাঁকা হয়ে যায় এবং আমরা জানে বেঁচে যায় আল্লাহর রহমতে এবং রিক্সাওয়ালা বেশ ব্যথা পায় সেখানে। তো ওই রিক্সাটা ছেড়ে আমরা আরেকটা রিক্সা নিয়ে বাসায় ফেরত চলে আসি এবং আমার ফ্রেন্ডও সেখানে অনেকক্ষণ ধরে ওয়েট করে। তো ওনার সাথে দেখা করতে যেও এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়। পরে দেখা হওয়ার পরে আমরা জিনিসগুলো ফেরত দিই, কিন্তু আমার বোন সামনাসামনি দেখা করেনি। পরে বাসায় আসার পরে আপুর বেশ জ্বর ছিল এবং প্রায় 4-5 দিন পরে সেটা নর্মাল হয়। পরে আমার আপু বাবাকে বলে এবং এরকম ঘটনা অ্যাক্সিডেন্টের ঘটনাটা আমার বাবাকে বলা হয়। পরে বাবা রুকিয়া করে এবং রুকিয়া করার পরে আমার আপু মোটামুটি আরও সুস্থ হয়ে ওঠে এবং আরও বেশি বেশি আমল করার পরে সেই জায়গা থেকে সেই ব্ল্যাক ম্যাজিক থেকে কিছুটা হলেও আমরা ফেরত আসি এবং আমার আপুকে ফেরত নিয়ে আসতে পারি। এবং সবচেয়ে মোট কথা হচ্ছে আমাদের পারিবারিক বেশ ক্ষতি হয়ে যায় সেই ব্ল্যাক ম্যাজিকের কারণে এবং আমার আম্মুরও শারীরিক বেশ ক্ষতি হয়। আমি জানি না কতটুকু লিখতে পেরেছি খুঁচে এবং আমার আপুর সাথে এই ঘটনাটা আমাদের বেশ অনেক দিন ভাবিয়েছে এবং বেশ কিছুদিন আমরা সাফার করেছি এই জিনিসগুলোতে। আমি চাই যে আমার এই ঘটনাটি শেয়ার্ড হোক। আমার নাম এমা, আমার একটি ছদ্মনাম, চাইবো ভৌতিকতা আমার ঘটনাটি প্রকাশ করুক। আসসালামু আলাইকুম লিসনার্স, শুনছেন ভৌতিকতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর আলিফ আপনাদের সবার সাথে ভৌতিকতার 114তম সাউন্ড ভাই স্পেশাল এপিসোডে
সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমার সাথে আছে আমাদের ভৌতিকতার সকল মডারেটররা, আশা করছি সবাই শুনছে এখন আমাদের, আপনাদের সাথে আছেন এবং আপনারাও আমাদের সাথে আছেন, দূর দূরান্ত থেকে জয়েন করছেন আমাদের সাথে আজকে, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন এবং ভয়ঙ্কর ঘটনাটি উপভোগ করবেন। আপনাদের সবার জ্ঞাতার্থে বলতে চাই যে ভৌতিকতা কিন্তু বর্তমানে তার বইয়ের আর 6 দিন অর্ডারের বাকি আছে, 6 দিন বলতে না আমরা চার পাঁচ দিনের মতো, আমরা 7 তারিখে বইয়ের প্রি অর্ডার শেষ করছি এবং যারা প্রি অর্ডার করেছেন তাদেরকে আমরা খুব শিগগিরই আমাদের বই প্রিন্টিংয়ে যাওয়ার পরে আমরা পাবলিশ করে ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের বই জায়গা মতো পৌঁছে দেবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি সব কিছু ঠিক রাখে আমাদের, আশা করছি বেশ বড় ধরনের একটি অর্ডার আমরা বইয়ের পেয়েছি এবং আশা করছি যারা এখনও চিন্তা করছেন আমাদের ভৌতিকতার বই দিগন্তের, তারা অর্ডার করবেন, চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বইটি অর্ডার করে ফেলতে পারেন। আমাদেরকে অনেকেই মেসেজ পাঠায়, আলিফ ভাই আমরা কি আপনার কাছে ঘটনা পাঠাবো কি না, তো ইমেইলে আমরা এই ঘটনা এই কথাগুলো পাই আমরা। তো আমি আপনাদেরকে বলতে চাই যারা আমাদেরকে এই ঘটনাগুলো বলছেন তারা যদি কোনোভাবে সম্ভব হয় তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেসটি নোট ডাউন করতে পারেন, দ্যাট ইজ bhoutigota@gmail.com ভৌতিকতা@gmail.com। এই ইমেইল অ্যাড্রেসটি আমাদের স্ক্রোলিং এবং ডেসক্রিপশনে দেখতে পাবেন। আমি আপনাদেরকে আবারও বলছি এই ইমেল অ্যাড্রেসেই ঘটনা দিতে হবে। যারা ইমেল অ্যাড্রেসে জিজ্ঞেস করছেন না আমরা এখানে ঘটনা পাঠাবো কি না, তো সেটার দরকার নেই, আপনারা চাইলে সরাসরি ঘটনা পাঠাতে পারেন। অবশ্যই ঘটনা পাঠানোর সময় আপনার ডিটেইলস দিতে ভুলবেন না, আপনার মোবাইল ফোন নাম্বার এবং কোন জায়গা থেকে আপনি ঘটনাটি পাঠিয়েছেন সেটি মেনশন করবেন। আমাদের সাথে যদি জয়েন করতে চান আমাদের ফেসবুক মেসেঞ্জার পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটারে আপনি জয়েন করতে পারেন এবং আপনার কথা বলতে পারেন। মনের ভাব প্রকাশের জন্য আমাদের গ্রুপ আছে এবং সেখানে আপনারা আমাদের ভৌতিকতার যত সব ফ্যান্সদের নিয়ে বানানো এবং সব ভৌতিকতা রিলেটেড যত রকমের নিউজ আসে সব আমাদের গ্রুপস থেকেই উৎপত্তি। সেখানে আমিও সরব থাকি, আমাদের সকল মডারেটরও সরব থাকে। আপনারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন যেখানে প্রায় 40,000-এর বেশি মেম্বার রয়েছে। আপনাদের সকলকে বলতে চাই যে ভৌতিকতা তার 114তম এপিসোডে পদার্পণ করছে আজ এবং আর কিছুদিন পরেই আবার 115তম আসবে। আমরা চাইবো যে আপনাদের কাছ থেকে নতুন নতুন ইনভেনশন কী করলে আমাদের সামনে ভৌতিকতা নিয়ে আপনারা আরও বেশি খুশি হবেন, যেখানে আমরা চিন্তা করছি ওয়েব সিরিজের কথা অবশ্যই সেটাকে ডিফারেন্ট ওয়েতে বলবো, কারণ আপনারা জানেন যে আপনাদের অবিশ্বাসের একটা নাম হচ্ছে জাহিদ ভাই, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না, অনেকে অনেক এক্সকিউজ দিয়ে কথাগুলো বলেন, সেই জন্যই বলছি। আর জাহিদ ভাইয়ের কিন্তু আমরা আগেই বলেছি যে জাহিদ ভাইয়ের ঝুড়িতে প্রায় 400 বেশি ঘটনা আছে, কিন্তু প্রতিদিনই তো তিনি ঘটনা পাচ্ছেন, প্রতিদিনই কিন্তু ঘটনার সলভে তিনি যাচ্ছেন, এই আজকে এখানে আছেন তো কালকে ওখানে আছেন, তাকেই আমি নিজে ঠিকমতো থিতু হয়ে যাই আমি আসলে তিনি কোথায় আছেন। বর্তমানে তার কিছু মানসিক সমস্যার কারণে তিনি হয়তো অনেক কাজ করতে পারছেন না, কিন্তু তিনি তো কাজ বন্ধ রাখবেন না, তিনি তো কাজ করবেন। তো আপনাদের সকলকে বলতে চাই, আপনাদের কাছ থেকে মতামত চাই, যদি আমরা ভৌতিকতার ওয়েব সিরিজ বের করি তাহলে কেমন হবে? অবশ্যই সেটা আমাদের ভৌতিকতার রেগুলার এপিসোডের সাথে কনফ্লিক্ট করবে না, আমরা করতে দিব না। তো ভৌতিকতার রেগুলার এপিসোড বৃহস্পতিবার রাত 11:59 ইউটিউবে চ্যানেল থেকে যাবে, সেটা তো কোনো মিস নেই, কিন্তু আমরা নতুন নতুন কিছু জিনিস চিন্তা করছি আপনাদের নিয়ে অ্যাপার্ট ফ্রম ব্লগিং এবং আমাদের হরর ওয়ার্ল্ড ছাড়া। আমি এখন সরাসরি ঘটনায় যাব, ঘটনায় যাওয়ার আগে আমার একটু পানি খেতে হবে, অবশ্যই পানি খেয়ে আমি শুরু করছি আমার আজকের ঘটনা। আশা করছি আপনারা সবাই বেশি বেশি করে আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল বাটনটি হিট করে সব ধরনের নোটিফিকেশন স্বাদ নিয়ে সাথেই থাকবেন আমাদের। আসছে এখনই, জাস্ট একটু পানি খেলাম। আমি আপনাদেরকে এখন যে ঘটনাটি শেয়ার করব সে ঘটনাটি পাঠিয়েছে আমার বন্ধু এবং আমি অনেকদিন যাবৎ তার কাছ থেকে ঘটনা কালেক্ট করি বিধায় তার এই ঘটনাটা শোনার জন্য আমি বেশ কিছুদিন যাবৎ ব্যাকুল হয়েছিলাম। আমি আলিফ ব্যাকুল হয়েছিলাম অনেকদিন যাবৎ। আমার এই বন্ধুর সাথে আমার প্রায় অনেকদিন যাবৎ কথা হচ্ছিল না, প্রায় বছরখানেক হবে। তো ঘটনাটা সে নিয়ে আসছে যেই জায়গার এলাকার ঘটনা সেটা ঢাকা শহরেরই কোনো একটা বাসার ঘটনা। আসলে যেই বাসার ঘটনা বলবো সেই বাসাটার বিবরণ দিব, তার আগে পরিচয় দিচ্ছে আমার বন্ধুর, যে আমার একদম ছোটো কাদের আমার এলাকার বন্ধু এবং সেই বন্ধুর নাম হচ্ছে সিফাত এবং সেটা পুরো নাম না, পুরো নাম বলে অনেকে চিনে ফেলতে পারে তাই আমি সিফাতই বলছি। আসলে মোট কথা হচ্ছে সিফাতের খুবই নিকট আত্মীয়র এই ঘটনা ও আমাকে শেয়ার করে, নিকট আত্মীয় বলতে ওর পরিচিত একজনেরই ঘটনা, যার নাম তার নাম হচ্ছে রাইসুল ইসলাম
এবং তিনি ঢাকা শহরের একজন বাসিন্দা। বলতে পারা যায় যে খুব সাধারণভাবে তিনি খুবই ওই এলাকার খুবই নাম করা একজন বাসিন্দা এবং বহুদিন যাবৎ সেখানে বসবাস করছিলেন। তার বাসাটা ছিল পাঁচতলা এবং নিজের বাবার গড়া বাড়ি আর কি। তো সেই পাঁচতলা তার বাবা করার পরে তার বাবা 1993 সালে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণ করার পরে তিনি এই বাড়ির মধ্যে অনেক দিন ছিলেন। সেই রাইসুল ইসলামের ছোট ছেলে যিনি আমাদেরকে ঘটনাটি সিফাত ভাইয়ের সিফাতের মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছে, সেই ছোট ছেলে ভাই, সেই ছোট ভাইয়ের আমি ছোট ছেলের নাম আমি বলছি না। তো উনি আসলে সত্যি কথা বলতে রাইসুল সাহেব সেই বাসাটা অনেকদিন যাবৎ, রাইসুল সাহেব তার বাবার একমাত্র এক ছেলে এবং রাইসুল সাহেবের আরও দুই বোন ছিল। তো যাই হোক, ওই বাসাটা ছিল পাঁচতলা, ছাদের উপরে পাঁচতলায় থাকতো রাইসুল সাহেব এবং পুরো পরিবার, মানে যে ভাই ঘটনা পাঠিয়েছেন তার পরিবার সম্পূর্ণ পাঁচতলায় থাকতো পুরো ফ্ল্যাট জুড়ে, এবং ছাদের উপরে তাদের বেশ বড় সড় একটা বাগান ছিল পাঁচতলা ছাদের উপর, এবং বাগান করার শখ ছিল। যেহেতু রাইসুল সাহেব নিজে একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন, তার এরকম বাগান করার বেশ শখ ছিল। এই বাড়িটা তিনি পৈতৃক সূত্রে পেয়েছেন, প্রচণ্ড অনেস্ট একজন অফিসার হিসেবে তিনি তার অফিসে কর্মরত ছিলেন বহুদিন যাবৎ। তার বয়স যখন 61 বছর তখনই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে এবং লাং ক্যান্সারের মোটামুটি অনেকটুক লাংই তার এফেক্টেড হয়ে যায়। তো মৃত্যুর দিন তিনি তখন গুনছিলেন, বাসাটার একটু বর্ণনা দিই, মৃত্যু গোনার দিনের কথা একটু পরে আসি। বাসা বর্ণনা দিতে হলে পুরো বাসাটা হচ্ছে একদম দক্ষিণ ফেসিং আর কি। তো বাসার ছাদের উপরে উঠতেই যে জায়গাটা ছাদ, সে মানে ছাদের যে গেট এটা দিয়ে উপরে উঠতে, এই বাসায় কোনো লিফট ছিল না, তো ছাদের উপরে উঠতেই হাতের বাম দিকে উনি একটা বড়ই গাছ লাগিয়েছিলেন এবং একটা পেয়ারা গাছ লাগিয়েছিলেন, এবং সেই বড়ই গাছ এবং পেয়ারা গাছের নিচে দুটা চেয়ার দেওয়া ছিল, সেটা অনেকটা রডে ফিক্স করা। সেই চেয়ারটার মধ্যে তিনি প্রায় সময় যে উপরে বসতেন এবং সেই টেবিলটাও সেখানে ফিক্স করা, মানে এটা কেউ নাড়াতে পারবে না, ওটা ফিক্স করেই বানানো হয়েছিল সিরামিকের টাইলসের টেবিল। সেখানে চাটা খেতেন উপরে, সেখানে একটা ফিক্স করা ছাতাও ছিল, সেটা খোলা যেত ওটা রোদ পড়লে তিনি যেন ছাদে, এবং ছাদের মধ্যে তিনি বেশ অনেক শাকসবজির বাগান টাগান, একপাশে শাকসবজি একপাশে ফল, এরকম তো তিনি ফল সাইডে এরকম চেয়ার বসিয়েছিলেন আর কি। তো মাঝে মধ্যে চা খেতেন আর কি রাইসুল সাহেব। রাইসুল সাহেব একজন ওসিয়ত করার জন্য উকিল সাহেব সব আখরা সবাইকে ডাকা হয়, এবং সেই ছোট ভাইটা যার যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তারও, তার আরও দুই ভাই আছে, তারা তিন ভাই, রাইসুল ইসলামের তিন ভাই এবং রাইসুল ইসলামের বোন, তার বোনরা আসে। রাইসুল ইসলামের তিন ভাই বলতে রাইসুল ইসলামের তিন ছেলে। তো ওয়াসিয়ত করতে যখন আসা হয় তো সবাইকে সমপরিমাণ বন্টন করে দেওয়ার পর তাদের যে তার একটা বাড়ি ছিল সেই বাড়িটা তার বোনদেরকে তিনি হিসাব করে বুঝিয়ে দেন এবং তার ছেলেদেরও তিনি বুঝিয়ে দেন, এবং তিনি বলে দেন একটা ওয়াসিয়ত করেন যে আমার দাদার কবর হয়েছিল যে জায়গায় সেই জায়গায় ঠিক একই উপরে আমার বাবার কবর দেওয়া হয়, আমার বাবার কবর দেওয়ার পর তোমরা সবাই আমাকে সেই জায়গার উপরে কবর দেবে, আমার বাবার উপরে কবর দেবে। তো ওনার সময়টা শেষ ছিল, কারণ এইটা ওসিয়ত করেছে কারণ ওই সময় তাকে অলরেডি তওবা পড়ানো হয়ে গেছে, কারণ তওবা পড়ানোর কারণ হচ্ছে তিনি তার লাংসের অবস্থা খুব খারাপ ছিল, বাসায় একটা সময় ডাক্তাররা বলে দেয় যে ওনাকে হাসপাতালে রেখে আসলে ঠিক হবে না, ওনারা বেশ টাকা পয়সাও তখন সেই মুহূর্তে খরচ করে ফেলে, তাকে বাসায় নিয়ে আসা হয় এবং রাইসুল সাহেবকে বাসায় নিয়ে আসার পরেই ওসিয়তটা করা হয়। ঠিক যতটুকু পর্যন্ত তার শক্তি সামর্থ্য ছিল তিনি উকিল ডেকে ওসিয়ত করে ফেলে। তো সব কিছু ঠিক ছিল, কিন্তু তিনি তো ঠিক ছিলেন না। রমজান হচ্ছে ষষ্ঠ রমজান তখন চলে, সিক্সথ রমজানের সেহেরি করবার পর, সেহেরির সময় তিনি সুস্থ ছিল কিন্তু তিনি রোজা রাখতে পারছিলেন না, ওই সময় অবস্থা তার খারাপ হয়ে গেছিল। সেহেরি করার পর যখন সবাই ফজরের নামাজ পড়তে যায়, ফজরের নামাজ পড়ে আসার পরই দেখে যে তিনি আর তার ঘরের ভিতরে, যখন তার স্ত্রী পাশে ছিল মানে রাইসুল সাহেবের স্ত্রী, সেই স্ত্রী বুঝতে পারছিল যে সে খুব গোঙাচ্ছে, জিব্বা কেমন কর 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 শব্দ করছে, আর বুকের মধ্যে ধরেছিল বেশ কিছুক্ষণ উনি, এবং উনি তো অনেক শুকনা ছিল, ওনার মুভমেন্টটা প্রপারলি বোঝা যাচ্ছিল, মনে হচ্ছিলো একটা কাঠি মুভ করছে ওনার হাজব্যান্ড, ওনার স্ত্রী বলেছে যেটা। তো ওনার স্ত্রী রাইসুল সাহেবের স্ত্রী তখন সবাইকে ডাক দেয় যে তোমার বাবা জানি কেমন করছে, তোমরা আসো। তো সবাই মানে সেহেরি করে তখন মানে ফজরের নামাজ পড়ে সবাই তখন ঘুমাতে গেছে, মানে ঘুম আসে না এই সময়,
সবাইকে ডাকা হয়। তো সবাই আসার পরে সবাইকে ইনভলভ করা হয় এবং সবাই দেখে যেন ওর অবস্থা খুব খারাপ, অ্যাম্বুলেন্সকে ডাক দিয়ে দিতে অ্যাম্বুলেন্স যতক্ষণ পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত তিনি আর মুভ করছিলেন না, ওনার জিহ্বাটা সামান্য একটু দুই দাঁতের চিপায় চলে আসে এবং তারা বুঝে যায় যেহেতু যে ভাই ছোটো ছেলে রাইসুল ইসলামের চিহ্নিত ডাক্তার, তিনি বুঝে যায় যে তার বাবার সময় তার বাবার নাই দুনিয়াতে। তো তারা সবাই খুব কান্নাকাটি করে এবং তিনি হাতের পাশ ধরে বলে যে না উনি নাই। তো পরে ডেথ সার্টিফিকেট তারা বের করে ফেলে এবং ওই মুহূর্তে তারা ডিসিশন নেয় যে তারা কোথায়, যেহেতু ওসিয়ত আগেই করে গেছে রেকর্ড করা এবং এমনভাবে রেকর্ড করা যাতে কোনোভাবেই দাফনের সময় কোনো ধরনের পারিবারিক ভাবে কেউ ইনভলভ হতে গেলে যেন এইটাতে কোনো ধরনের এস্টাবলিশ করতে পারে, কারণ তিনি জীবিত থাকা অবস্থায় প্রচুর মানুষ তাকে অ্যাভয়েড করলেও মারা যাওয়ার পর যে অনেকেই সম্পত্তির জন্য তার কাছে আসবে এবং বিভিন্ন ধরনের অধিকার অধিকার দেখাতে চাবে সেটা তিনি আগেই বলে গেছেন, তাদের পরিবারে এরকম কিছু লোক আছে। তো যাই হোক, তিনি এরকম করেন যে রেকর্ড করে যান, রেকর্ডের মধ্যে বলা থাকে যে তিনি তার বাবার উপরে যেন তার কবর হয়, তার মানে তার যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তার বড় বাবার যে কবর, তার দাদার কবর, তার বাবার কবর ঠিক একই জায়গায় একই উপরে হবে। তো তারা লাশের সব ধরনের প্রসিজিওর শেষ করে এবং আপনারা সবাই জানেন যে মোহাম্মদপুর অবস্থিত যে একটা জায়গা যেখানে লাশ ধোয়ানোর সব ধরনের ব্যবস্থা আছে, তারা 2013 সালে লাশ ওই জায়গায় প্রসেস করানো হয় এবং পরানোর পরে তার পারিবারিকভাবে যে গোরস্থান ডিসিশন নেওয়া হয় সেই গোরস্থানে দুপুর 2টার দিকে জোহবা ওই যেদিন মারা যান হচ্ছে বাদ জোহর, সেদিন বাদ জোহর শেষ করে তারা রওনা দেন এবং তারা জানেন যে পথিমধ্যে তাদেরকে আসলে রাস্তায় ইফতার করতে হবে কারণ তাদের বাড়ি ঢাকা থেকে বেশ দূরে এবং সেই সময়টায় আসলে রাস্তাঘাটের ব্যাপক পরিমাণ কাজ চলছিল বিধায় তারা চেষ্টা করেছিল যে যতটুকু পারে যত তাড়াতাড়ি পারে যেতে। তো ফ্রিজিং ভ্যান ছিল সাথে। তো যাই হোক, তারা পৌঁছে যায় তাদের গ্রামের বাড়িতে এবং গ্রামের বাড়িতে পৌঁছানোর পর দেখা যায় যে আগের থেকে কবর খোঁড়া এবং কবর যিনি খুঁড়েছেন তার কাছ থেকে পরবর্তী সময় এরকম জানা যায় যে কবর খোঁড়ার সময় যখন কবর খুঁড়ছিলেন তখন তিনি একটা পর্যায়ে থ্রাস্ট হারিয়ে নিচে অনেকটু গর্ত করে নিচে পড়ে যান, নিচে প্রচুর হাড় গড় তোলেন এবং সেই হাড়গড়গুলো তারা আলাদা করে টুকরির মধ্যে রেখেছিলেন এবং পারিবারিকভাবে সবার সম্মতি নিয়ে সেই হাড়গুলোকে পরে নতুন করে পাশের একটি নতুন করে কবর খুঁড়ে দাফন করা হয়। সেই হাড়গড়গুলো তার দাদার এবং বাবার ছিল এবং সেখানে বহু কিছু পাওয়া যায় যেসব জিনিসগুলো তারা সেই টুকরির ভিতরে করেই দাফন করে ফেলে, কিন্তু কিছু জিনিসের কথা আমি পরবর্তী সময় বলবো। তো যাই হোক, তার বাবাকে যেখানে 3.5 হাতের কবর দেওয়ার কথা ছিল, যেহেতু আগেও 2টো কবর হয়েছে সেই কারণে অনেক নিচে গর্ত করে মাটি ফেলে একটা সার্টিন পজিশনে, তখন ওই কবরটা একদম নতুন এবং ওই কবরের পাশ দিয়েই ওই সেই হাড়গড়গুলা কিছু থুবড়া করে কিছু জিনিস একবারে স্তূপ করে সে জায়গায় কবর দেওয়া হয়। তো তার বাবার কবর দেওয়া কমপ্লিট হয়। কমপ্লিট করার পর তারা ওদিন রাতের বেলা সেহেরি ইফতার করে সন্ধ্যার ইফতার রাস্তা হয়েছিল, তারা আবার ঢাকায় এসে ফজরের নামাজ পড়বে এরকম প্ল্যান করে কারণ ওখানে থাকার মতো পরিস্থিতি ছিল না। তো তারা রওনা দিয়ে ঢাকার দিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় দাফন করতে করতে রাত্রে 11:30 বাজে জানাজা পড়ে এবং তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং চিন্তা করে যে হয়তো রাত্রে রাস্তার মধ্যেই সেহেরি করতে হবে। রাস্তায় যখন তারা সেহেরি করতে যাবে এবং এমন সময় রাস্তার মধ্যে তাদের আসলে ফ্রিজিং ভ্যানটা তারা ওই মুহূর্তেই ছেড়ে দেয় কিন্তু তাদের আসার পথে 3টা মাইক্রোবাস ছিল, তাদের ফ্যামিলির 3টা মাইক্রোবাস এবং তাদের নিজেদের 2টো প্রাইভেট কার, মোটামুটি বেশ মানুষজন ঢাকা থেকে লাশ নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিল। তো তারা যখন ব্যাক করার সময় রাস্তাতে তাদের যেই রাস্তা দিয়ে তারা ঢোকে সেই রাস্তাতেই রাস্তা খালি, কোনো একটা জায়গায় গাছ পড়ে আছে, আবার ব্যাক করে আবারও রাস্তা দিয়ে ঘুরে আসে এবং আরেক জায়গায় আসার পর দেখে যে সে জায়গাও গাছ ভাঙা, একই সাথে সবগুলো গাড়ি ছিল একই সাথে সবগুলো গাড়ি আটকা পড়ে, আবারও গাছ ভাঙা। এরকম করার পরে 3টা রাস্তা তারা অল্টারনেট করে ঢাকায় আসবার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তারা 3টা রাস্তা ধরে ঢাকায় আসতে পারছিল না এবং তারা ঠিক আবার ব্যাক করে এবং ব্যাক করে মরিসেরি খায় যেই তাদের গ্রামের বাড়িতে, তা আসতে পারে না ঢাকাতে।
তো সেরি খেয়ে তারা ঢাকায়, সেরি খেয়ে তারা ওই দিন রাত্রেবেলা ওখানে হল্ট করে এবং হোল্ড করে পরের দিন সকালবেলা তারা রওনা দেয় ঢাকায়, সেটা ঢাকায় চলে আসে। তো দাফনের চার দিন পর তাদের অনুষ্ঠান হয়, অনুষ্ঠান বা আশেপাশের বেশ মানুষজনকে দাওয়াত করে খাওয়ানো হয় গ্রামের বাড়িতে। প্রায় আবার তারা ফেরত আসে, গ্রামের বাড়িতে ফেরত আসার পরে প্রায় 8-9টা গরু জবাই করে বিশাল বড় সড় আয়োজন করে গ্রামের সবাইকে খাইয়ে আবার তারা ব্যাক করে। ওইবারও যখন ব্যাক করে আসার পথে এরকম গাছ, বড় বড় গাছ, গাছের গুড়ি পরে তিন জায়গায় তিন রাস্তা, একইভাবে তিনটা অল্টারনেট রাস্তা ছিল, ওইটা ছাড়া আসা যায় না, এরপরে অনেক দূর ঘুরে আসতে হবে, সেই জায়গাটাও আবার বেশি ঝামেলা, আরও 4-5 ঘন্টা এক্সট্রা লাগবে। তো যেই তিনটা রাস্তা অল্টারনেট করে আসা যায় সেই তিনটা রাস্তাতে যত যতবারই তারা গেছে রাত্রে 12টার পরে এরকম ঝামেলা, গাছের গুড়ি পরা। তো তারা চেষ্টা করেছে সন্ধ্যার মধ্যে রওনা দিতে, কেন কোনো না কোনো সার্কামস্টেন্স তাদেরকে আসলে দেরি করিয়েছে, কোনো না কোনো সার্কামস্টেন্স, হয়তো কোনো মহিলা মানুষ আটকে আছে, তারা কথা বলছে আসতে পারছে না, বা কোনো একটা ঝামেলা তাদের পারিবারিকভাবে ছিল। যদি তার এক পরে পরের দিন আবারও সেই সেহরি করে, সম্ভবত এটা ওই সেবার তখন সম্ভবত হয়তো বা 10ই রমজান অথবা 11ই রমজান পরে, বলেছে যে প্রথম 10টা রমজান ক্রস করার পরে এই ঝামেলাগুলো হয়, পরে তারা আবার ব্যাক করে। ঈদের পর, ঈদের 15-20 দিন পর হঠাৎ করে রাতের বেলা তার ছোট ছেলের তখন পরীক্ষা চলছে, তিনি তখন ডাক্তারে শেষ করে তিনি বেশি পরীক্ষা চলছে বলতে হচ্ছে অ্যাডমিশন টেস্ট, হায়ার ডিগ্রি হায়ার এডুকেশনের জন্য, ডাক্তারি হায়ার এডুকেশনের জন্য তিনি পড়াশোনা করছিল, BCS-এর পরীক্ষাও ছিল, সব মিলে তিনি বেশ পড়াশোনার মধ্যে ছিলেন তো ছোট ছেলেটা। তো ছোট ছেলেটা হঠাৎ করে রাত্রেবেলা পড়তে পড়তে ছাদের উপর থেকে, এবং যেই কর্নারটাতে বড়ই গাছটা ছিল এবং বড়ই গাছটা আর পেয়ারা গাছটা ছিল বড় ড্রামে, সেই কর্নার ঠিক বরাবর রুমটাতে থাকতে হচ্ছে তার ছোটো ছেলে, তখনও পর্যন্ত বিয়ে করে নাই। তো ছোট ছেলেটা যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন সিফাতের মাধ্যমে, সেই ছোট ভাই বেশ জোরে সোরে হু 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 করে গঙ্গানির শব্দ পাচ্ছে তার বরাবর রুমের উপর থেকে, রাত তখন 1টার বেশি। তো টেকনোলজিক্যালি তো আমরা বেশ অ্যাডভান্স 2013-14 দিকে। তো তিনি কি করলেন, এতটা ছাদের উপরে কে কান্না করবে, আর তাদের বাসাটা 5তলা, তো তাদের ছাদে সাধারণ ভাড়াটিয়ারা উঠতে পারতো না, কারণ খুব পারমিশন ছাড়া সাধারণ ভাড়াটিদের ওঠার নিয়ম ছিল না, কারণ তাদের যে মেইন 5তলার গেটটা ছিল সেটাতে তালা দেওয়া থাকতো, কেউ চাইলে উপরে উঠতে পারতো না, তাদের কাছ থেকে তারা চাবি নিয়ে পারমিশন নিয়ে ছাদে উঠতে হতো যদি কেউ উঠতে চেত, আর রাত 10টার পরে সেই গেট তো পারমানেন্টলি বন্ধ। ছাদে ওঠার জন্য উঠা যেত, তাদের কাছ থেকে চাবি নিয়ে ছাদে গেট খুলতে হতো, কিন্তু রাত 10টার পর তাদের সেই সিঁড়ির কামরার গেটটা, গ্রিলের গেট, সেটা বন্ধ করে দিত তারা, সেতে কেউ 10টার পরে ছাদে উঠতে না পারে। তো রাত তখন 1টা বাজে, ছাদে ওঠার তো কোনো চান্সই নাই, সে দরজাটা খুলে ছাদের তাদের যে মেইন করিডোরের সামনে যে সিঁড়ির কামরার গেটটা, যেটা মেইন গেট, সেটাতে ছাদে নিচ থেকে কেউ ছাদে উঠতে পারবে সেই গেটটা তো চেক করে, যে সেটাতে তালা দেওয়া। তিনি আবার তার রুমে যান, তাহলে হু হু করে কাঁদছে কে, ওই মুহূর্তে যেই শব্দে কান্নাটা আসছে সেই শব্দটা দেখে মনে হচ্ছিলো যে, শুনে মনে হচ্ছিলো যে একটা কোনো মহিলা মানুষ কান্না করছে, কিন্তু বাসায় তো ওই মুহূর্তে কোনো মহিলা মানুষ ছিল না। তারা তিন ভাই, তার মা, তিনি তার মার রুমে চৌকি মারে, উঁকি দেয়, দেখে যে তার মা তো ঘুমাচ্ছে। ঈদের পরের ঘটনাটা, তো তিনিও বেশ খুব অবাক হয়ে যায়, এবং তার কোচিং সেন্টারের পরীক্ষা সব মিলে তিনি বেশ পড়াশোনার মধ্যে ছিলেন, কিন্তু তার ডিস্টার্ব হচ্ছিল, তার রুমের মধ্যে তিনি বারবার কান ঝাঁকি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করে যে আসলে তিনি কি আসলে কান্নার শব্দ শুনছেন নাকি পাশের বাসাতে কোনো কান্না। তার ভাষ্য মতে যে তার আশেপাশে এত কাছে বাসা নাই, যে বাসা এত কাছে না বাসাগুলা, যেসব বাসাগুলো থেকে কান্নার আওয়াজ এত স্পষ্ট শোনা যাবে, এবং তিনি জানালার পাশে দাঁড়িয়ে থেকে স্পষ্ট শুনছেন যে ছাদের উপর থেকে কান্না আসছে। তো তিনি বেশ সাহসী মানুষ, আমি তাকে চিনি, তাকে আমি খুব ভালো করে চিনি। যাই হোক, তিনি ছাদে যান, ছাদে যেয়ে তিনি গেট ধরে পড়ে যাওয়ার মতো অবস্থা, কারণ গেট থেকে উঠেই বাম দিকে যে পরুই গাছটা এবং যে পেয়ারা গাছটা ছিল সেই রেলিং ধরে, আসলে সেই রেলিংটার উপর দিয়ে আবার কারুকাজ করা, তাদের বাসার ছাদের উপরে রেলিংটার উপরে কারুকাজ করা, সিমেন্টেরই কিন্তু কারুকাজ করা, সুন্দর কারুকাজ করা, গোল রাউন্ডেড, সেখানে আপনি চাইলে দাঁড়াতে পারবেন না, মানে আপনি সাপোর্ট নিতে পারবেন না, দাঁড়ানো সম্ভব না, কারণ এটা গোল রাউন্ডেড, এটা রাউন্ড শেপড। তো ওখানে একজন বসে কান্না করছে, শেপ এবং মানুষটার চেহারা সুরত দূর থেকে যতটুক মনে হচ্ছে ছাদের আলো, কারণ ছাদে উঠে তিনি লাইট জ্বালালেন, ওই আলোটা সেই জায়গা পর্যন্ত যায়,
এবং তিনি পরিষ্কার তার বাবাকে দেখতে পান, ছাদের উপরে কান্না করছে। বাবা ঠিকই, কিন্তু শব্দ আসছে মহিলার। তিনি ডাকে আব্বা, খুব জোরে ডাকতে আব্বা। কান্না করা অবস্থা থেকে হাঁটু গুড়ে যেভাবে মেয়ে মানুষরা কান্না করে, তিনি হাঁটুটা সরিয়ে মাথাটা উপরে উঠায় তার ছেলের দিকে তাকায় এবং ছাদ থেকে পড়ে যায়। তিনি খুব অবাক হয়ে যায় এবং দৌড়ে ঝাপটে যাবে, ধরতে যাবে, তো তিনি পেছন থেকে তার বড় ভাই ধরে। কী রে তুই এখানে কি করিস? ভাই তুই আঙ্গুল দিয়ে দূরে হাত দেখে দেখা দেখিয়ে দিচ্ছে যে ভাই এটা কি দেখলাম আমি। তুই কি বল, কি বলিস না কেন? তো তিনি যে ভাই বলছে সেটা নাকি তিনি বলতে পারে নাই। তিনি মনে হয়েছে তার ভেতর থেকে যে তিনি ভাই বলেছেন, কিন্তু তার ভাই আসলে তোমার ভাই মুখ থেকে কিছুই সব শুনছে না, তার বোবার মতো অবস্থা। তাই বলে কি বল, কথা বল, কি হয়েছে, কথা বল, কাহিনী কি? তো পরে তাকে বাসায় নিয়ে এসে মাথার মধ্যে পানি টানি দেওয়া হয়। পানি দেওয়ার পর তাকে বলে কি কি হয়েছে, তো উনি রাত্রেবেলা বলতে পারে না। পরদিন সকালবেলা নাস্তা খাওয়ার টেবিলে তিনি বলেন যে ভাই আমি সাথে রাত্রেবেলা কিন্তু ছাদের উপর আব্বাকে কান্না করতে দেখছি। বলে যে আব্বাকে কান্না করতে দেখছিস মানে? হ্যাঁ আমি আব্বাকে কান্না করতে দেখছি উপরে। বলে কি আবোলতাবোল বলতেছিস, আব্বাকে কান্না করতে দেখছিস সেটা আবার কী ধরনের কথা? বলে হ্যাঁ ভাই আব্বাকে কান্না করতে দেখছি। তো তার বড় ভাইয়ের তখন বউ উঠায় নিয়ে আসা হয়নি, তো ওই মুহূর্তে তাদের বাসায় একজন বুয়া ছিল, কিন্তু ওই বুয়াটা ওই মুহূর্তে তাদের বাসায় ছিল না যখন তার বাবা এরকম তিনি চিন্তা করছে যে উপরে ছাদে কান্না করছে কে। এবং তাদের তিন ভাই ছিল, তার মা ছিল। যাই হোক, ঠিক পরবর্তী দিন তিনি আবারও যখন পড়তে বসে রাত্রে ১২টার পর, তিনি আবারও ঠিক হু হু করে কান্নার শব্দ পাচ্ছে ছাদের থেকে। তবে বোঝা যাচ্ছে যে এবার ছাদের এই পাশ থেকে না, ছাদের মাঝখান থেকে কান্নার শব্দ আসছে। তিনি আবারও ছাদে যান, দেখেন যে রেলিং ধরে ঠিক একইভাবে এক পাশ থেকে আর এক পাশ তার বাবা হাঁটছে, এবং সাদা পাঞ্জাবি পরা তার বাবা হাঁটছে এবং এক পাশ থেকে এক পাশ হেঁটে যাচ্ছে। তিনি তার আব্বাকে ডাকতে, আব্বা, খুব জোর জোর আব্বা, ও আব্বা। কিন্তু তার বাবা কোনোভাবেই তার দিকে তাকায় না। আবারও ঠিক একইভাবে একটা সার্টেন টাইমে 5-10 মিনিট দেখার পর তিনি হাওয়া হয়ে যান। হাওয়াটা এমন হয় ঝাঁপ দিয়ে ছাদের থেকে পড়ে যান নিচে, কিন্তু কোনো ধরনের শব্দ নাই, কিছু নাই। তিনি খুব অবাক হয়ে যায় এবং তার বাসার সবাইকে বলে যে আমি আব্বাকে দেখেছি আবারও। তো সবাই মনে করে যে হয়তো ওর কোনো সমস্যা, হয়তো বাবাকেও বেশি মিস করছে, অথবা তার মধ্যে বেশি ঢুকে গেছে জিনিসটা, যার কারণে তার বেশি মিস করতে করতে তার মধ্যে এরকম হ্যালুসিনেশন ভাবটা চলে আসছে। তো বাসার সবাইকে তিনি বলেন যে না, আমার মধ্যে কোনো হ্যালুসিনেশন ভাব আসে নাই, আমি একজন ডাক্তার মানুষ, আপনি সব জিনিস আমার সাথে জড়িয়ে দিয়ে না, আমি কিন্তু আমার বাবাকে দেখতে পাচ্ছি। তার কিছুদিন পরে রাত্রেবেলা তিনি পড়ছিলেন, তার বাবার পছন্দের খাবার ছিল রুটি আর গরুর মাংস। তো রুটি আর গরুর মাংসের গন্ধ আসতে থাকে রাত 3টার দিকে। তিনি শুয়ে পড়েছিলেন, তো তখনও ঘুমাননি, কিন্তু গন্ধ পাচ্ছেন। তিনি ড্রয়িংরুমে যান, ড্রয়িংরুমে যেয়ে দেখেন যে তার বাবা টেবিলে খাচ্ছে, এবং ড্রয়িংরুমে কোনো লাইট জ্বলছে না, শুধুমাত্র ফ্রিজের লাইট জ্বলছে। ফ্রিজের দরজা খোলা, ফ্রিজের লাইট জ্বলছে, তার বাবাকে পরিষ্কার ফ্রিজের লাইটের আলোতে দেখা যাচ্ছে তার বাবা ডাইনিং টেবিলে বসে খাচ্ছেন। সে খুব অবাক হয়ে যায়, ঘটনা কি, আমার বাবাকে এরকম করে দেখতে পাচ্ছে কেন? ফ্রিজের ভিতর থেকে আসছে পুরা মাংসের একদম, গলা মাংসের একদম পানি বেরিয়ে বেরিয়ে পড়ছে ফ্রিজের চারিপাশে। ফ্রিজটা ছিল ড্রয়িংরুমের সাথে, ডাইনিং স্পেসের সাথে লাগানো, তো সেই পানি পুরো ভরে গেছে, ঠান্ডা পানি, পিছলে তিনি পড়ে যান সেই পানির মধ্যে। সবাইকে চিৎকার করে ডাক দেয়, সবাই মনে করে যে আসলে ফ্রিজের লাইনটা, মেইন লাইনটা ওই বন্ধ করেছে, কারণ সবাই আসার পর দেখে ফ্রিজের মেইন লাইনটা বন্ধ এবং ফ্রিজ থেকে যত সব জিনিসপত্র ছিল, মাংস টাংস রাখা ছিল, সব গলে বের হয়ে যাচ্ছে, গলে পানি বের হয়ে পড়তেছে টপটপ করে। কিন্তু এটা কখনো সম্ভব না, কারণ এত তাড়াতাড়ি ফ্রিজের পানি গলবে না। রাত্রেবেলা ঠিক এই জায়গাতেই বসে সবাই ভাত খেয়েছে, তো এত তাড়াতাড়ি ফ্রিজের পানি গলা সম্ভব না, ফ্রিজের জিনিসপত্র গলা সম্ভব না। মাত্র রাত্রে যদি 10টার দিকে সবাই খেয়ে থাকে, আর রাত্রে 3টার মধ্যে 5 ঘন্টা এটা কখনো সম্ভব না। তো তিনি বলে যে না, আমি সত্যি সত্যি আমার আব্বাকে দেখতে পাচ্ছি, আসলে আমি জিনিসটা ভালোভাবে দেখছি না, তোমরা এখন ইফেক্টিভ ডিসিশনে যাও। এর মাঝে তার মেজো ভাই একজন একজন হুজুরকে নিয়ে আসে, সেই হুজুর কিছু বলতে পারে না। হুজুর বলে যে বাসার মধ্যে খারাপ নজর আছে, আপনারা আমাকে না আরেকজন ভালো জনকে, ভালো মানুষকে দেখান, তবে আপনাদের এই নজর কাটানোর জন্য আমি কিছু জিনিস দিয়ে যাচ্ছি। কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। পরে নাকি কোন জায়গার থেকে একজন এক হুজুরকে নিয়ে আসা হয়, অনেক দূর থেকে নিয়ে আসা হয়, সেই হুজুরের বয়স নাকি প্রায় 90-এর উপরে। সেই হুজুরের সাথে আরও 2-3 জন আসে, তারা আসার পর বলতে বলে যে আপনার বাবা কীভাবে মারা গেছে একটু বলেন তো। বলে যে আমার বাবা তো ক্যান্সারের রোগী ছিল। বলে সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার বাসার মধ্যে আমি
বেশ কিছু জিনিসের মুভমেন্ট দেখতে পাচ্ছে যেটা আমার কাছে নর্মাল মনে হচ্ছে না। আমি জানি তারা আপনাকে ক্ষতি করছে না, কিন্তু যে মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা ভালো না। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন, আমাকে একটু দেখতে দেন আসলে কি হচ্ছে। আমি এখনই আপনাদের বাসায় চাইলেই সেই জিনিসগুলো দেখতে পারবো না, আমাকে দেখার জন্য কিছুদিন সময় দিতে হবে। তো এরই মাঝে আরও কিছু জিনিসপত্র তারা দেখতে পারে। তার বাবাকে বেশ কিছু স্বপ্নে বেশ কয়েকবার স্বপ্নে দেখে যে তার বাবার কবরের পাশে, যে তার বাবার যে কবর সেই কবরের পাশে তার বাবার বুকের উপরে শরীর ভেদ করে একটা গাছ ঢুকিয়ে দেওয়া আছে। সেই গাছের ভিতরে প্রচুর সাপ, এটা তো তিনি স্বপ্নে দেখেন ছোটো ছেলে। তার বাবার লাশের ভিতরে এরকম গুপি, লাশের ভিতরে কবরের পাশে লাশ পড়ে আছে, সে এবং লাশের মাঝখান দিয়ে একটা গাছ গেঁথে দেওয়া। সেই গাছ এমনভাবে গাঁথা, সেই গাছগুলোর থেকে অনেকগুলো সাপ জড়িয়ে আছে সেই লাশ সহ পেঁচিয়ে ধরে রেখেছে, এবং লাশের মুখটা পুরো ফুলে যতটুকু না সাইজ তার ট্রিপল হয়ে গেছে লাশের মুখের সাইজ, এবং চোখগুলো গলে এখান থেকে পোকা বেরোচ্ছে, এরকম স্বপ্ন তিনি দেখেন। সেই স্বপ্নের কথাটা 7 দিন পর সেই হুজুরকে বলেন। সেই হুজুর বলেন যে আসলে আপনারা, আপনাদের কোনো দোষ নাই, এই ঝামেলাটা হয়েছে এক জায়গায় এক বিপত্তি। আপনাদের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে হয়তো কোনোভাবেই আপনার দাদা মারা যাওয়ার পর সেই দাদার কবরের ভিতরে কবরের কাফন নিয়ে কেউ একজন তাবিজ করেছিল অন্য কাউকে তাবিজ করার জন্য। সেটা আপনার দাদার কবরের কাফনটা ইউজ করে, সেই কাফনের সহিত আপনার বাবা এবং আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদা থেকে আপনার বাবা, মানে আপনার বড় বাবার কাফনের মধ্যে, সে বহু আগের কথা, কেউ একজন কাফনটা নিয়ে সেই কবর থেকে কাফনটা সরিয়ে, কাফন কেটে টুকরো করে এখন একটা ব্ল্যাক ম্যাজিক করে, যেটার ইফেক্ট আপনার বাবা দেখেছে। আপনার বাবা কি প্রায় সময় পাগলামি করতো, রাতের বেলা ছাদ উঠে চুপচাপ বসে থাকতো, একা একা চা খাইতো এবং কথা বলতো একা একা? তো সবাই বলে যে হ্যাঁ, আমার বাবা তো এরকম করতো, রাতের বেলা এরকম ছাদের মধ্যে বসে থাকতো, চুপচাপ একা একা হাসতো, একা একা চা খেত, এবং এটা শেষ বেলায় এসে, প্রথম প্রথম এরকম ছিল না। তো আমরা সবাই বলেছি যেহেতু বয়স হচ্ছে তিনি, আর যেহেতু উনি ক্যান্সারের রোগী ছিলেন, হয়তো এরকম কোনো কারণে হতে পারে। বলে না, এরকম কোনো কারণে না, ওনাকে আসলে উনি ইফেক্টটা পরে পেয়েছেন, ইফেক্টটা কোনো সময় অ্যাক্টিভেট হয়েছে, কোনো সময় অ্যাক্টিভেট হয়নি। আসলে সেই কাফনের কাপড়টা ইউজ করে অন্য আরেকজনকে, যেটা আমরা জানি না, এটা আপনাদেরও রিলেটেড কেউ না, অন্য আরেকজনকে তাবিজ করা হয়েছিল আপনার বড় বাবার কাফনের কাপড় দিয়ে। সেটার থ্রুতে আপনার বাবা পর্যন্ত আসছে। এখন আপনার বাবাকে সেই একই কবরে দাফন করার পরে ওই জায়গা থেকে সেই আপনারা কি কবরের এক কবরের উপরে তো কবর দিয়েছেন, তাই তো? এখন ঘটনা হচ্ছে কবর উপর কবর দেওয়ার পর কী কী পেয়েছেন? তো বলে যে কবর উপর কবর দেওয়ার পরে তো আমরা একটা থ্রেশহোল্ড পাই, এবং যিনি কবর খুলেছেন তিনি অনেক নিচে নেমে যায়, কবরের বড় গর্ত পায়। তো অনেক হাড় গড় ছিল, সেগুলোকে আমরা পাশে কবর দিয়ে দিয়েছি, আর আমার মাটি ঢেলে আবার আমার বাবাকে নতুন করে কবর দেওয়া হয় সেই জায়গাতে। বলে এক কাজ করেন, সবই বুঝতে পারলাম, কিন্তু সেই জায়গাতে, যেই জায়গাটার থেকে আসলে কাফনের কাপড় নেওয়া হয়েছিল এবং সেটা আরেক ওই কবরেরই কোনো একটা অংশে পুঁতে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা সরানো হয়নি। সেটা সরানোর পরেও অনেক রিচুয়ালের মাধ্যমে সেটা পুরাতে হবে, তবে সেটা এখন যে অবস্থায় আছে সেই অবস্থাতে এখন সেটা সেই জায়গায় যে না সরালে আপনারা কিন্তু রেগুলার খুব খারাপ জিনিসগুলো আপনারা আস্তে আস্তে দেখতে থাকবেন, এটা কিন্তু মানসিকভাবে আপনাদেরকে ডাউন করে দিতে পারে। তো আপনারা খুবই তাড়াতাড়ি এটার একটা ডিসিশনে নেন। আমার সাথে যিনি আছেন তিনি বলেছেন যে এটা শীঘ্রই না সরালে এই বাড়ির লোকজনরা বেশ ধরনের বড় ধরনের সমস্যায় পড়তে পারে, এবং এটা কিন্তু খারাপ, এবং বারবার তারা আপনাদের বাবার চেহারা রূপ নিয়ে আপনাদের কাছে আসছে, নতুন নতুন জিন পাঠাচ্ছে আপনাদের বাড়িতে, যারা বিভিন্ন বিভিন্ন সময় আপনাদের বাসায় ভিতরে ঘোরাফেরা করছে, আপনি দেখছেন হয়তো এখন অন্য কেউ দেখছে না। এরই মাঝেই ভাড়াটিয়াদের মধ্যে থেকে নাকি বেশ কমপ্লেন আসে যে তাদের বাসার থেকে অনেক কিছুই গায়েব, অনেক কিছুই মিসিং, যেমন কিছু কিছু বইয়ের পাতা ছিল না, কিছু কিছু আরবি হাদিসের বইয়ের নাকি পাতা নাই, এরপরে বাথরুমের মধ্যে কে পানি টপ টপ পানির শব্দ, কেউ গোসল করছে পানির শব্দ, বাথরুমের মধ্যে ধস্তাধস্তির শব্দ, নিচতলাতে এরকম জিনিস কথা, মানে ভাড়াটিয়ার এরকম কমপ্লেন করে। তো তারা জিনিসগুলো পরবর্তী সময় ম্যাচ করে বলে যে আমরা আসলে সলিউশনে যেতে চাই। তো ওই হুজুর কিছু টাকার বিনিময়ে তাদেরকে সলিউশনটা দেন, এবং সলিউশনটা নেওয়ার পরে সেই জায়গাতে ওই জায়গাতে তাদেরই পাঠানো হয়, এবং আবারও নতুন করে মাটি খোঁড়া হয়। মাটি খোঁড়ার পরে ওই যে যতটুকু পোর্শনটায় মাটি খোঁড়ে ওই জায়গাতে তারা অনেক পুরাতন একটা একটা প্লাস্টিকের ভেতরে একটা কাপড় পায়। সেই কাপড়টা সাদা কাপড়, তো ওই সময় সাদা নাই, এটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো পরে যেটা
এটা পেয়েছি এবং এটাতেই হচ্ছে সেই টুকরা কাপড়টা রাখা হয়। সেই টুকরা কাপড়টা আসলে পান বক্স, পানের যে কৌটা সেটার মধ্যে টুকরা কাপড়টা রাখা হয় এবং সেটা পরবর্তী সময় সেই হুজুরের কাছে হস্তান্তর করলে সেই হুজুর এটাকে পুড়িয়ে দেওয়া হয়, পুড়িয়ে ফেলা হয়। তারপরও কিছুদিন যাবৎ তার বাবার শব্দ নিয়ে আসছিল এবং পরবর্তী সময় তারাও আস্তে আস্তে সরে যায় এবং প্রায় ছয় মাস লাগে তাদেরকে সরতে। এবং হুজুরের এখানে আর কোনো ধরনের ফাংশন ছিল না, কারণ হচ্ছে হুজুর পুড়িয়ে দিয়েছিল, কিন্তু তারা মাঝে মধ্যে এই বাসায় আসতো পরবর্তী সময় পুরো বাড়িটা আবার নতুন করে। শুরুতে যখন বাড়ি তৈরি করা হয় তখন একবার ব্লক করা হয়েছিল, আবার নতুন করে সব ক্লিয়ার করে সেই বাড়িটা পুরোটা ব্লক করে দেওয়া হলে এক বছরের মধ্যে আর কোনো ধরনের সমস্যা দেখা দেন। এবং এক বছরের মধ্যে তার একটা বিসিএস এর পরীক্ষা ছিল, সেটা তিনি মিস করেন, পরবর্তী পরীক্ষায় পরে প্রস্তুতি নিয়ে সে পরীক্ষা দেন। এতটুক পর্যন্ত তাদের তার সাথে তার ঘটনা ঘটে এবং এটা ঢাকা শহরেই, খুব বেশি দিন আগের ঘটনা না, আজকে থেকে প্রায় সাত আট বছর আগের ঘটনা ম্যাক্সিমাম। তো আমার কাছে ঘটনাটা বেশ ভালো লেগেছিল এবং আমি বলেছিলাম সিফাতকে যে না, আমি ঘটনাটা শেয়ার করবো। আমি শেয়ার করে ফেললাম আপনাদের সবার সাথে, সিফাতকে এবং সেই ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার সাথে ঘটনাটা শেয়ার করার জন্য, পারিবারিক এই সমস্যাটার কথা, যেটার কারণে আপনাদের সবাইকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার দাদার উপরে আমার বাবার কবর, আমার বাবার উপরে আমার কবর হবে। তো এরকমভাবেই জিনিসটা, সেই ঘটনাটা আসলে আসে আমার কাছে। তো এটা একটা ঘটনা ছিল, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা চলে যাব সরাসরি শাওন ভের কাছে, তার ঘটনা শুনে আসব। এবং আপনাদের সবাইকে বলছি আজকের এই স্পেশাল এপিসোডটা শুধুমাত্র শাওন ভের ঘটনা নিয়ে, আপনাদের সবাইকে বলবো আপনারা বেশি বেশি করে আজকের এপিসোডের লিঙ্কটি শেয়ার করুন, এখন থেকে শুরু হবে শাওন ভের ঘটনা। এবং একে একে শাওন ভাই বিবরণ দিবে সেই ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর ঘটনাটির, যেটি আমার আমার কাছে মনে হয় যে আমার পরে এত বড় ঘটনা এরকম একক এপিসোডে আর কেউ আমার পরে আমাদের টিম থেকে শাওন ভাই ছাড়া কেউ নিয়ে আসেন। এবং শাওন ভাইকে অনেক অনেক ধন্যবাদ, তিনি ঘটনাটি নিয়ে আসছেন। আমরা সরাসরি চলে যাবো শাওন ভাইয়ের কাছে। শাওন ভাই আপনাদেরকে শেষ পর্যন্ত শোনাবেন সেই ঘটনাটি। আপনারা যারা আমার সাথে আছেন এই মুহূর্ত শেষ পর্যন্ত সাথে থাকবেন, আমাদের লিঙ্কটি বেশি বেশি করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং সবাইকে বলবেন ভৌতিকতাতে একটি হলে এপিসোড শুনবার জন্য। আশা করছি আপনারা প্রিপারেশন নিয়ে রেখেছেন ঘটনাটি শুনবার জন্য। চলে যাচ্ছি সরাসরি শাওন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মহিবুল্লাহ হুজুরের জীবনের এমন একটি ঘটনা, যে ঘটনা তার জীবনে এখনও প্রভাব বিস্তার করে, যে ঘটনার কারণে তিনি এখনও মানসিক এবং শারীরিকভাবে আহত। এই ঘটনাটি আমরা এত সহজে সংগ্রহ করতে পারিনি, এই ঘটনা প্রচার করার জন্য আগে অনুমতির প্রয়োজন ছিল। মহিবুল্লাহ হুজুর তার দাদাভাই জিনদের কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করেছেন। এই ঘটনা শুরু করবার আগে ধন্যবাদ দিতে হয় রাতুল ভাইকে, যিনি এত কষ্ট করে এবং ভৌতিকতার প্রতি ভালোবাসা থেকে তিনি এই বিশাল বিশাল ঘটনাগুলো লিখে আমাদের পাঠাচ্ছেন। এজন্য রাতুল ভাইকে ভৌতিকতার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটিতে আপনারা একটা এন্টিটির কথা শুনবেন। সেই এন্টিটি ছিল খুবই ক্ষমতাধর। সেই এন্টিটির ক্ষমতা বোঝাতে গিয়ে মহিবুল্লাহ হুজুর বলেছেন, এক বনে যদি সিংহ থাকে, সেই সিংহ যদি সব পশুদের নিয়ন্ত্রণ করে, তাহলে তো অবশ্যই সিংহ ক্ষমতাধর প্রাণী। কিন্তু সেই সিংহকে যখন অন্য কেউ পরিচালিত করবে, সেক্ষেত্রে সেই প্রাণীটি হবে কিন্তু সবথেকে বেশি ক্ষমতাধর। এই এন্টিটিটা যত দেও দানব আদমখোর ছিল তাদের, সে ছিল নেতা, অর্থাৎ সে এদের পরিচালিত করত। তাহলে লিসেনাররা বুঝতে পারছেন আমরা খুব ভয়ঙ্কর একটা এন্টিটির সম্মুখীন হতে যাচ্ছি। আমি এখন সরাসরি ঘটনায় চলে যাই। এটা যে সময়কার ঘটনা সে সময় মহিবুল্লাহ হুজুর অনেক ডিপ্রেশনে ভুগতেন। তার অতীতের কথা চিন্তা করে তিনি এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলেন যে দাদাভাই জিনেরা তাকে নিয়ে খুবই শঙ্কিত হয়ে পড়ে। তারা সহজে মহিবুল্লাহ হুজুরের আশপাশ থেকে যেত না।
প্রত্যেক দিন তারা মহিবুল্লাহ হুজুরের সাথে থাকত, তার দেখভাল করত। মহিবুল্লাহ হুজুরও খুবই অস্বস্তি ফিল করতেন, তার কোনো কিছুই ভালো লাগতো না। এরকমই চলছিল দিনকাল। হঠাৎ একদিন সেই দাদাভাই জিনেরা মহিবুল্লাহ হুজুরকে বলে যে আমরা কিছুদিন তোমার কাছে আসতে পারবো না, তাদের একটা খুবই জরুরি কাজ পড়ে যায়। তো সেই দাদাভাই জিনেরা মহিবুল্লাহ হুজুরকে বলেন যে এই সময় কোনো উল্টাপাল্টা কাজ করবা না, আর কোনো কাজে নিজেকে জড়াবা না, সময়টা পাস হতে দাও। সময়টা পাস হয়ে গেলেই যখন তোমার ভেতরে তুমি আবার ফিরে আসবে তখন কাজ হাতে নিও। আমরা এই কয়েকদিন আসতে পারবো না, তাই তোমাকে আমরা সতর্ক করে দিয়ে যাচ্ছি, কোনো উল্টাপাল্টা কাজ করবে না এবং কারো কাজে নিজেকে জড়াবে না। এই কথা বলে দাদাভাই জিনারা চলে যান। মহিবুল্লাহ হুজুর তার অতীতের কথা চিন্তা করতে করতে এতটাই ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন যে তার আশেপাশের কোনো কিছুই তার ভালো লাগতো না। তার শুধু একটা জিনিসই ভালো লাগতো, সেটা হচ্ছে তার ঘরের জানালা। সেই জানালার পাশে বসে তিনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারতেন। তেমনই একদিনের কথা, তিনি তার জানালার পাশে বসেছিলেন, হঠাৎ তার দরজায় একটা নক হয়। মহিবুল্লাহ হুজুর উঠে গিয়ে দরজা খুলেন। দরজা খোলার পর তিনি দেখতে পান একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। সেই লোকটা হুজুরকে সালাম দেয়। সালাম দিয়ে সেই লোকটা ঘরের ভেতর ঢুকে পড়ে। মহিবুল্লাহ হুজুর একটু অবাক হলেন এবং তিনি হঠাৎ ফিল করলেন তার আশেপাশের পরিবেশটা হঠাৎ ভারী হয়ে গেল। তিনি আসলে যেই মুডে ছিলেন, অর্থাৎ যেই ডিপ্রেসড মুডে ছিলেন, সেই মুডে আসলে তিনি এত কিছু তখনকার মতো আসলে পাত্তা দেননি। তিনি একটু বিরক্ত হয়ে সেই লোকটার দিকে তাকিয়েছিলেন। সেই লোকটা ভিতরে ঢুকে বলে যে তার নাম মাহফুজ আলম এবং তিনি মহিবুল্লাহ হুজুরকে তার এক বন্ধুর কথা বলেন, যে বন্ধুর রেফারেন্সে তিনি এসেছেন। মহিবুল্লাহ হুজুর বুঝে যান যে এই লোকটাও হয়তো কোনো সমস্যা নিয়ে তার কাছে এসেছে, তাই তিনি সরাসরি সেই লোকটাকে বলেন যে ভাই, আমি এখন কোনো কাজ হাতে নিচ্ছি না, আমার নিজের অবস্থা খুব একটা ভালো না, আমি একটু অসুস্থ। কিন্তু সেই মাহফুজ আলম লোকটা তাকে কোনোভাবেই ছাড়ছিল না। সে হুজুরের কাছে অনুনয় বিনয় করেই চলছিল, কিন্তু হুজুর বদ্ধপরিকর ছিলেন যে তিনি এই কাজটা হাতে নেবেন না, কারণ দাদাভাই জিনরাও তাকে বলে গিয়েছিলেন যে এই মুহূর্তে সে যেন কোনো কাজে না জড়ায়। কিন্তু সেই লোকটা হুজুরকে ইনসিস্ট করেই যাচ্ছিল। হঠাৎ করে সেই লোকটা বলে যে হুজুর, আমার ছেলেটা গত আড়াই মাস যাবত চোখ খুলছে না, সে জীবিত, সে শুধু চোখ বন্ধ করে থাকে, তাকে যখন খাওয়ানো হয় তখন সে তার বিছানায় শুয়ে শুয়েই খায় এবং একমাত্র তার বড় বোনই তাকে খাওয়াতে পারে। গত কয়েক মাস যাবৎ তাকে দিনে দুইবার ঝাড়ফুঁক করা হয়, ঝাড়ফুঁক করার পর সর্বোচ্চ আধা ঘন্টা সে ভালো থাকে, এরপর আবার সে চোখ বন্ধ করে শুয়ে থাকে। আমি খুবই বিপদে আছি। এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুরের মধ্যে একটা আগ্রহ জন্ম নেয়। তিনি সেই লোকটাকে তার ঘটনা বলতে বলেন। তো এই কথা শোনার পর মাহফুজ আলম খুব উৎসাহিত হয়ে যান। তিনি হুজুরকে বলেন যে আপনি কি আমার ঘটনাটা শুনবেন, শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই কথা বলে মাহফুজ আলম মহিবুল্লাহ হুজুরকে তার ঘটনা বলা শুরু করে। মাহফুজ সাহেব বলেন যে তার পরিবারে তার বাবা মা স্ত্রী এক ছেলে এক মেয়ে এবং তার ভাই, তারা একসাথেই থাকেন। গত কয়েক মাস যাবৎ তাদের সাথে যা হচ্ছে এ ধরনের ঘটনা তারা আগে কোনো সময় ফেস করেননি। তিনি হুজুরকে বলেন যে হুজুর, আমি কথা না বাড়িয়ে আমার ঘটনা শুরু করছি, আপনি ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। মাহফুজ সাহেব বলছিলেন যে তার ছেলে যার নাম সিয়াম, তার বয়স 20 কি 21 বছর, সে খুবই ভ্রমণ পিপাসু ছিল, সে ঘুরতে খুব পছন্দ করত এবং তার জীবনের একটা লক্ষ্য ছিল সে মিশরে যাবে। মিশরীয় সভ্যতার প্রতি সিয়ামের একটা টান ছিল খুব ছোটবেলা থেকেই, তাই সে তার কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে মিশর চলে যায়। তার হবি ছিল সে বিভিন্ন জায়গা নিয়ে ডকুমেন্টারি তৈরি করত, তাই সে চিন্তা করে তার বন্ধু বান্ধবকে নিয়ে সে মিশরের সভ্যতার উপর একটা ডকুমেন্টারি তৈরি করবে। সিয়াম চলে যায়,
মিশরে গিয়ে তারা প্রথম দিন হোটেলে থাকে। পরদিন সকালবেলা তারা বন্ধু বান্ধব মিলে কায়রোর মিউজিয়ামে ঘুরতে যায়। সেখানে তারা বিভিন্ন কিছু দেখে, মিশরীয় সভ্যতার, তারা ফেরাউনের লাশ দেখে, বিভিন্ন মমি দেখে। তারা ঘুরে ঘুরে এসব দেখছিল। আর ছোটবেলা থেকেই যেহেতু সিয়ামের এসব বিষয়ের প্রতি খুব টান ছিল, তাই সে প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তারা ঘুরতে ঘুরতে হঠাৎ করেই একটা মমির সামনে এসে দাঁড়ায়। সে মমিটাকে ঘিরে তারা বন্ধুরা দাঁড়িয়েছিল। সিয়াম হঠাৎ করেই তার বন্ধুদের উদ্দেশ্যে বলে যে, দেখ, এককালে এরা এই পৃথিবী শাসন করত, আর এখন এই মৃত্যুর পর কিভাবে জড়বস্তুর মতো পড়ে আছে, লোকজন ওদের এসে দেখছে। কথাটার মধ্যে একটা রসিক ভাব ছিল, একটু মজা পেয়েছিল সিয়ামের বন্ধুরা, তাই সবাই উচ্চস্বরে হেসে ওঠে। সিয়ামও হাসছিল। হঠাৎ করেই সিয়াম তার কানের সামনে একটা কথা শুনতে পায়। সে শুনতে পায় খুব ভরাট গলায় কেউ তাকে বলছে, রাজ তো মরে থেকেও করা যায়, তুই বুঝবি বুঝবি অতি শীঘ্রই, কারণ তুই রাজত্বেরও স্বাদ পাবি আবার দাসত্বেরও স্বাদ পাবি। সিয়াম চমকে উঠে পেছনে ঘুরে তাকায়, কিন্তু সে দেখতে পায় যে দূরে একটা অবয়ব হঠাৎ করেই যেন সরে গেল। সে ওদিকে তাকিয়ে থাকে ভালো করে ব্যাপারটা লক্ষ্য করার জন্য। এরপর সে যখন মাথা ঘুরিয়ে সামনে তাকায়, তখন তার আশেপাশে তার বন্ধুরা ছিল না। সে একটু অবাক হয়ে যায় এবং একটু ভয়ও পায়। সে চিন্তা করে সে হয়তো আনমনেই তার বন্ধুদের থেকে দূরে চলে এসেছে, তাই কি সে খোঁজাখুঁজি শুরু করে তার বন্ধুদের। কিছুক্ষণ পর সে তার বন্ধুদের খুঁজে পায়। সে তার বন্ধুদের সাথে তখন এই ব্যাপারটা শেয়ার করে না। সে ঘোরাঘুরি করার পর তার বন্ধুদের নিয়ে চলে আসে হোটেল রুমে। এরপর তার বন্ধুরা মিলে রাতের বেলা যখন আড্ডা দিচ্ছিল, তখন সিয়াম তার বন্ধুদের এই ঘটনাটি বলে যে, আজকে মিউজিয়ামে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটল। এই কথা শোনার পর তার বন্ধুরা হাসাহাসি শুরু করে সিয়ামকে নিয়ে। সিয়ামও ব্যাপারটা হালকাভাবে নেয় এবং সে চিন্তা করে এই বিষয়টা পাত্তা দেওয়ার কিচ্ছু নেই। কিন্তু তার মনের মধ্যে এই ব্যাপারটা খুঁতখুত করছিল যে, এটা কি দেখলাম আমি, এটা কি হলো আমার সাথে। তাই সে কিছুক্ষণ নিজে একা একা চিন্তা করার জন্য হোটেল রুম থেকে বেরিয়ে রাস্তা চলে আসে। সে রাস্তা ধরে হাঁটছিল আর নিজের মনের মধ্যেই চিন্তা করছিল যে, আমার সাথে এটা কি ঘটল, আমার সাথে তো এরকম আগে কোনো সময় ঘটেনি, হঠাৎ করে ওই জায়গায় এই ব্যাপারটা আমার সাথে ঘটলো, আর ব্যাপারটা এতটাই বাস্তব যে ব্যাপারটা আমি কোনোভাবে অস্বীকার করতে পারি না। এই কথা চিন্তা করতে করতে সে কিছু দূর হাঁটছিল। হঠাৎ করেই সে লক্ষ্য করে সে আশেপাশে কোনো কিছু চিনতে পারছে না, অর্থাৎ সে রাস্তা হারিয়ে ফেলেছে। এবার সে একটু ভয় পেয়ে যায়, কারণ তার সাথে তার মোবাইলও নেই, সে মোবাইল হোটেল রুমে রেখে এসেছে। সে এদিক ওদিক হাঁটতে থাকে এবং কাউকে খুঁজতে থাকে যে তাকে তার হোটেলের কাছে পৌঁছে দিতে পারবে বা তার হোটেলের ঠিকানাটা বলতে পারবে। সে খুঁজতে খুঁজতে একজন স্থানীয়কে পায়। সে স্থানীয়কে সে তার সমস্যার কথা বলে যে সে হোটেল থেকে বেরিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে। তখন সে স্থানীয় লোকটা তাকে বলে যে, আপনি তো অনেক দূর চলে এসেছেন, আসুন আপনাকে আমি এগিয়ে দেই। এরপর সে স্থানীয় লোকটা তাকে তার হোটেলের কাছে এগিয়ে দেয়। হাঁটা চলার মধ্যে সিয়াম সে লোকটাকে মিশর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করছিল। সে অতটা আগ্রহী হয়ে উত্তর দিচ্ছিল না। হোটেলে পৌঁছে দেওয়ার পর যখন সে লোকটা চলে আসছিল, তখন সিয়াম তাকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, শেষ প্রশ্ন, মিশরকে নিয়ে যদি আপনাকে কেউ কিছু বলতে বলে, মিশর সম্পর্কে আপনার কি ধারণা, স্থানীয় হওয়া সত্ত্বেও বা নিজের দেশ হওয়া সত্ত্বেও, সেক্ষেত্রে আপনি মিশর সম্পর্কে কি বলবেন? তখন সে লোকটা বলে, মিশর সম্পর্কে বলতে গেলে একটা কথাই বলতে হয়, সেটা হচ্ছে এটা একটা রহস্যময় সভ্যতা। সেই লোকটা বলে, এই মিশর যুগের পর যুগ লোকজনকে আকৃষ্ট করে তার কাছে নিয়ে এসেছে। কত অত্যাচার, মার, কষ্ট এই মিশরের আকাশে বাতাসে গুঞ্জিত হয়েছিল সে সময় বা এখনো হয় তা কেউ জানে না। এই যে রাজারা এখন মমি হয়ে বিভিন্ন জায়গায় শুয়ে আছে, কত যত্ন সহকারে তারা যে অত্যাচারটা চালিয়েছিল এই মিশরের বুকে, তা লোকজন ভুলে যায়।
এই যে 250 বছর আগে এই যে আমরা যে রাস্তা ধরে হাঁটছি, ঠিক এই রাস্তায় এক মা তার সন্তানকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। জানতে চাও কেন? তখন সিএম জিজ্ঞেস করে, কেন? কারণ সেই সন্তানটা ছিল অবৈধ। সেই সন্তানটার কি দোষ ছিল যে দোষে তাকে মরতে হলো? তাই সেই মহিলার ঘাড় আমি তার থর থেকে ছিঁড়ে ফেলি। আমি সবই দেখছিলাম, কারণ আমি তো ছিলাম সেই শুরু থেকেই। এই কথা শুনে সিয়াম থমকে যায়, তার হৃৎপিণ্ড মনে হলো এক সেকেন্ডের জন্য একেবারেই থেমে গেল। সে আতঙ্ক নিয়ে সে লোকটার দিকে তাকিয়ে থাকে। কি বলল লোকটা? 250 বছর ঘাড় ধর থেকে আলাদা করে ফেলেছে, কে এই লোক? এই কথা যখন সিয়াম চিন্তা করছিল, ঠিক তখনই সে দেখতে পায় তার চারপাশে কেউ নেই। সে একা দাঁড়িয়ে আছে সেই হোটেলের কম্পাউন্ডের সামনে। সে চারপাশে দেখতে থাকে, ঘুরতে থাকে। হঠাৎ করেই পেছন থেকে সে একটা কথা শুনতে পায়, ঠিক সেই আগের কণ্ঠটা, যে কণ্ঠটা সে শুনেছিল সেই মিউজিয়ামে। সে শুনতে পায় পেছন থেকে কেউ একজন তাকে বলছে, রাজাদের পেছনে ফিরে তাকাতে হয় না। ঠিক তখনই সিয়ামের কাঁধে কেউ একজন হাত রাখে। সিয়ামের মনে হয় এত ভারী একটা হাত কোত্থেকে আসলো, এত ওজন কেন? এই কথা চিন্তা করতে করতেই সে জ্ঞান হারিয়ে ফেলে। তার যখন জ্ঞান ফেরে, তখন সে হোটেলের রুমে। সে দেখতে পায় তার বন্ধুরা তার চারপাশে দাঁড়িয়ে আছে। সে তার বন্ধুদের জিজ্ঞেস করে, আমার সাথে কি হয়েছিল? তখন তার বন্ধুরা তাকে বলে যে তাকে হোটেলের সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। হোটেলের এক কর্মী অনেকক্ষণ যাবতই লক্ষ্য করে যে সিয়াম হোটেলের সামনে সেই জায়গায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবত, প্রায় ঘন্টার কাছাকাছি। তাই সে আগ্রহ নিয়ে সামনে এগিয়ে গিয়ে যখন সিয়ামের কাঁধে হাত রাখে, ঠিক তখনই সিয়াম অজ্ঞান হয়ে পড়ে যায়। সিয়ামের মনের ভেতর ঝড় শুরু হয়। সে তার বন্ধুদের সাথে তার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করে না, কারণ সে নিজেও ছিল মারাত্মক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। পরদিন সকালবেলা সিয়াম ও তার বন্ধুরা ঘুরতে বেরোয়। তারা একজন মিশরীয় গাইডকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে ফিরে দেখছিল। তারা যখন ঘুরছিল, তখন সিয়ামের মনে হয় তাকে কেউ ফলো করছে। সে চারপাশ ভালোভাবে ঘুরে তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। কিন্তু তার মনে হচ্ছে যে কেউ তাকে ফলো করছে। হঠাৎ করে সিয়ামের শরীর একটু খারাপ করা শুরু করে। তাই সে তার বন্ধুদের বলে যে তোরা ঘোরাঘুরি কর, আমি হোটেলে গিয়ে বিশ্রাম নেই। সিয়াম হোটেলে চলে আসে। সে ওয়াশরুমে ঢুকে সে ফ্রেশ হওয়া শুরু করে। সে যখন তার চোখে মুখে পানি দিয়ে আয়নায় তাকায়, তখন সে একটু চমকে যায়, কারণ সে দেখতে পায় আয়নায় তার প্রতিবিম্ব সে চিনতে পারছে। কিন্তু কেমন জানি এই প্রতিবিম্বটা একটু অপরিচিত, এবং এই প্রতিবিম্বটা একটু রুক্ষভাবে তাকিয়ে আছে। সিয়াম ভালোভাবে লক্ষ্য করে, কিন্তু সে হঠাৎ দেখতে পায় সেই প্রতিবিম্ব, অর্থাৎ তার নিজের প্রতিবিম্বই তার চেহারা পরিবর্তন করছে। সে অবাক হয়ে আয়নার দিকে তাকিয়েছিল। দেখতে দেখতে সেই প্রতিবিম্বটা একটা মমির রূপ নেয়। সে দেখতে পায় তার আয়নার ভেতরে একটা মমি দাঁড়িয়ে আছে, যে তার দিকে সরাসরি তাকিয়ে আছে। সে ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে যায়। হঠাৎ সে দেখতে পায় সেই মমিটা সেই আয়না ভেদ করে বাইরে বেরিয়ে এসেছে, এবং তার গলা সে এক হাত দিয়ে চেপে ধরেছে। অবর্ণনীয় কষ্টে সিয়াম চিৎকার করতে যায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। সে দেখতে পায় তার সামনে যে অবয়বটা দাঁড়িয়ে আছে, তার শরীর থেকে পচা মাংসের গন্ধ আসছে। সে আতঙ্কিত হয়ে সেই মমিটার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে দেখতে পায় সেই মমিটা একটা ছুরি দিয়ে তার গলায় একটা পোঁচ দিল, সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বেরোনো শুরু করল। সিয়াম একটা চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে যায়। ঠিক তখনই সে দেখতে পায় সে তার ওয়াশরুমের ভেতর একটা বাচ্চা ছেলে ঢুকল, এবং সেই ছেলেটা ঢোকার সাথে সাথে সেই মমিটা গায়েব হয়ে যায়। সিয়াম নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, এবং তার গলায় ব্যথাও করছিল। সে এতটুকু নিশ্চিত যে তার গলা কেটে দেওয়া হয়েছে।
সে ভালো করে সেই ছেলের দিকে তাকাবার জন্য আবার যখন সেদিকে তাকায় তখন সে দেখতে পায় সেখানে কেউ নেই। সে তার গলায় হাত বুলায়, কিন্তু সে দেখতে পায় সব ঠিক। এতক্ষণ তার সাথে কি ঘটলো সে কিছুই বুঝতে পারে না। সে কোনোভাবে ওয়াশরুম থেকে বের হয়ে তার বিছানায় বসে থাকে। কিছুক্ষণ পর তার বন্ধুরা ফিরে আসে। সে তার বন্ধুদের সাথে এই বিষয়টা শেয়ার করে না। সে মনে করে এই বিষয়টা যদি তার বন্ধুদের সাথে সে শেয়ার করে সেক্ষেত্রে তাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। তার বন্ধুরা এসে বলে যে তাদের নেক্সট গন্তব্য হচ্ছে নামিবিয়া। এটা আগে থেকেই ফিক্সড ছিল। সিয়ামের যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু আগে থেকেই ব্যাপারটা ঠিক করা, তাই সে সিদ্ধান্ত নেয় সে যাবে, সে ঘুরতে যাবে। তাই পরের দিন বিকেলবেলা, তাদের ফ্লাইট ছিল রাতে, তাই বিকেলবেলা সিয়াম বলে যে আমরা একটু ঘুরতে বেরোই, এই দেশে আসলাম, আবার কবে আসা হয়। তাই সেদিন বিকেলবেলা সিয়াম তার বন্ধুদের নিয়ে ঘুরতে বেরোয় মিশর শেষবারের মতো। তারা বন্ধুরা একসাথে মিলেই রাস্তায় হাঁটছিল। হঠাৎ করেই একটা মিশরীয় লোক তাদের দিকে অবাক হয়ে তাকাচ্ছিল। সিয়ামের মনে হয় যে সেই লোকটা তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করেই কিছু বুঝে উঠবার আগেই সেই লোকটা সিয়ামের সামনে এসে দাঁড়ায় এবং বলে, যা চোখের সামনে ঘটে তা সব কি অবিশ্বাস করা হয়? অবিশ্বাস করা চলে? কে সহচর তা তো বোঝা লাগে, তাই না? এই কথা বলে সেই লোকটা আবার হেঁটে চলে যায়। সিয়ামের বন্ধুরা আসলে কিছু বুঝতে পারছিল না, তারা অবাক হয়ে গিয়েছিল। কিন্তু সিয়াম বুঝতে পারে লোকটা হয়তো তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রতি ইঙ্গিত করছে। সিয়াম এর পরেও তার বন্ধুদের সাথে কিছুই শেয়ার করে না, সে একটু আত্মকেন্দ্রিক ছিল। যাই হোক, সেদিন রাতের বেলা তারা ফ্লাইটে চলে আসে নামিবিয়া। নামিবিয়ায় তারা যে হোটেলে ওঠে, সে হোটেলে তারা রেস্ট করবার পর তারা চিন্তা করে তারা এই দেশটা ঘুরতে বের হবে। যেই কথা সেই কাজ, তারা বিকেলবেলার দিকে ঘুরতে বেরোয়। তাদের সাথে একজন গাইড ছিল। তারা সিয়ামদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাচ্ছিল। এর মধ্যে নামিবিয়ার কিছু ছোট ছোট ট্রাইবদের গ্রাম পড়ে, সেটাও দর্শনীয় স্থান। তাই সেই গাইডরা সিয়ামদের সেই গ্রামগুলো দেখাতে নিয়ে গিয়েছিল। এরকমই একটা গোত্রের সামনে তারা এসে পড়ে এবং তারা অবাক হয়ে লক্ষ্য করে সেখানে কোনো একটা অনুষ্ঠানের মতো হচ্ছে। সিয়ামের বন্ধুরা আগ্রহী হয়ে এগিয়ে যায়, সিয়ামও তাদের সাথে এগোয়। কিছুক্ষণ যাওয়ার পর তারা বুঝতে পারে সেখানে আসলে একটা রিচুয়াল হচ্ছে। একটা ছেলেকে অনেকে চেপে ধরে রয়েছে এবং তার সামনে একজন ওঝার মতো কেউ বসে আছে। তারা বুঝতে পারছে যে তারা হয়তো এই ছেলেটার ভেতরে কোনো শয়তান থাকলে সেটা বের করার চেষ্টা করছে। এরপর তারা আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনদের জিজ্ঞেস করে জানতে পারে যে যেই লোকটা ওঝা মনে হচ্ছে সেই লোকটা হচ্ছে এই গ্রামের প্রধান, এবং তার সামনে যে ছেলেটা বসা সেই ছেলেটাকে কোনো অপদেবতা বশ করেছে, তাই এই প্রধান তাকে সেই অপদেবতার কাছ থেকে মুক্ত করার চেষ্টা করছেন। সিয়ামরা আগ্রহ নিয়ে সেই ব্যাপারটা দেখতে থাকে। সেই প্রধান একটা মন্ত্র আওড়াচ্ছিলেন, অনেকক্ষণ যাবতই সেই মন্ত্রটা তিনি পড়ছিলেন। হঠাৎ করেই সিয়াম লক্ষ্য করে কোথা থেকে একটা বিশাল সাপ চলে আসলো সেই জায়গায়। সবাই স্থির হয়ে পুরো ব্যাপারটা দেখছিল, কিন্তু সিয়ামের কাছে আতঙ্কিত একটা বোধ হচ্ছিল তার কাছে। সে ব্যাপারটাতে খুবই অবাক হয়েছিল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের ভেতর সেই আতঙ্কটা নেই কেন, সবাই সেই দৃশ্যটা চুপচাপ দেখছিল। সিয়াম দেখতে পায় সেই বিশাল সাপটা এক পর্যায়ে সেই গ্রাম প্রধানের গা বেয়ে বেয়ে উঠতে থাকে। সে পেঁচিয়ে পেঁচিয়ে ঠিক যখন তার গলার সামনে এসে পড়ে, ঠিক তখনই সে শুনতে পায় সেই ছেলেটা একটা অদ্ভুত আওয়াজ করছে। সিয়াম অবাক হয়ে তাকিয়ে দেখে সেই ছেলেটা তার দিকে তাকিয়ে আছে এবং হাসছে। ঠিক তখনই সেই গ্রাম প্রধানও সিয়ামের দিকে তাকায় এবং তার চোখে মুখে ছিল আতঙ্ক। সে আতঙ্ক নিয়ে সিয়ামের দিকে তাকিয়েছিল এবং সেই ছেলেটা, সেই অপদেবতার বসে থাকা সেই ছেলেটা বিশ্রীভাবে হাসছিল।
হঠাৎ করেই কিছু বুঝে উঠবার আগেই সে ছেলেটা সে গ্রাম প্রধানের গলায় কোনো একটা ধারালো বস্তু দিয়ে আঘাত করে ফেলে এবং সাথে সাথেই সেই গ্রাম প্রধান সেখানে মারা যায়। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে সিয়াম সিয়ামের বন্ধু এবং চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক হয়ে গিয়েছিল। হঠাৎ করেই সেই ছেলেটা এক দৌড়ে চলে আসে সিয়ামের সামনে। কুকুর যেরকম তার প্রভুর সামনে বসে জিভ বের করে তার আনুগত্য প্রকাশ করে, লেজ নাড়িয়ে তার আনুগত্য প্রকাশ করে, ঠিক সেরকমভাবেই সেই ছেলেটা হয়তো তার লেজ ছিল না, হয়তো বা তার কুকুরের মতো সে জিব্বা ছিল না, কিন্তু তার আনুগত্য প্রকাশের ভঙ্গিটা ছিল অনেকটা সেই প্রভুভক্ত কুকুরের মতো। সিয়াম এবং সিয়ামের বন্ধুরা এই ব্যাপারগুলোতে এতই অবাক এবং আতঙ্কিত হয়ে যায় যে তারা সেই গাইডদের সহায়তায় দ্রুত সেই স্থান ত্যাগ করে হোটেলে চলে আসে। সেদিন সবাই খুব ভয় পেয়েছিল, তাই রাতের বেলা তারা নিজেদের মতো এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের ভেতর সিয়াম একটা অদ্ভুত স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে সে একটা শতবর্ষ পুরনো গাছের নিচে দাঁড়িয়ে আছে। সে গাছের নিচে আর একজন বসে আছে, সে হচ্ছে সেই নামিবিয়ার সেই ট্রাইবাল গ্রামের সেই ছেলেটা, সেই পজেসড ছেলেটা। সে সেখানে বসে আছে এবং তার সামনে পড়ে আছে সেই গ্রাম প্রধানের লাশ, এবং সে একটা ছুরি দিয়ে সেই লাশটাকে কয়েকশো টুকরা করছে। সিয়াম আতঙ্ক নিয়ে সেদিকে তাকিয়েছিল, ঠিক তখনই সেই ছেলেটা সিয়ামকে উদ্দেশ্য করে বলে, আজ থেকে আপনার শাসন শুরু, নেন আপনার রাজত্বের উদ্বোধন করুন। এই কথা বলে সে ছেলেটা সিয়ামের দিকে একটা পেয়ালা এগিয়ে দেয়। সিয়াম আতঙ্ক নিয়ে দেখে সেই পেয়ালা ভর্তি রক্ত, এবং সেই ছেলেটা সিয়ামকে বলছে, নেন আপনি শুরু করুন, এরপর আমরা খাব, আজ থেকে আপনি আমাদের রাজা। সিয়াম আতঙ্কিত হয়ে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। সে পুরা ঘামিয়ে গিয়েছিল, সে পুরা ঘেমে অস্থির হয়ে গিয়েছিল। হঠাৎ সে শুনতে পায় বাইরে থেকে বিভিন্ন আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ দৌড়িয়ে আসছে, মনে হচ্ছে 100 হাতি দাপ্রিয়ে বেড়াচ্ছে চারপাশে। সে তার কান দুই হাত দিয়ে চেপে রাখে, কিন্তু তারপরও সেই শব্দগুলো এত স্পষ্ট হচ্ছিল যে এক পর্যায়ে সে বিছানার কাঁথার নিচে নিজেকে লুকিয়ে ফেলে এবং এক পর্যায়ে সে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা তারা সবাই যখন ঘুম থেকে ওঠে তখন সবাই একটু বিষণ্ণ ছিল। সিয়াম দেশে ফিরে আসতে চায়, সে তার বন্ধুদের বলে যে সে আর থাকবে না, সে চলে যাবে দেশে, কিন্তু তার বন্ধুরা তাকে জোরাজুরি করে সেখানে রেখে দেয়। তাকে বলে যে তারা যেহেতু একসাথে এসেছে একসাথেই যাবে, সিয়াম আর জোরাজুরি করতে পারে না। সেদিন বিকেলবেলা তারা আবার ঘুরতে বেরোয়, তারা আজকে নদীতে ঘুরে বেড়াবে। তারা একটা বোট ভাড়া করে, সেই বোটে তাদের সাথে স্থানীয় বিভিন্ন লোকজনও ছিল, কিছু ট্যুরিস্টও ছিল, তারা ঘুরে বেড়াচ্ছিল। এবং সিয়াম সেই বোটের একটা কোণায় গিয়ে একা একা বসেছিল। সে বুঝতে পারছে না যে তার সাথে কি ঘটছে, তাই সে একটু অন্যমনস্ক ছিল। হঠাৎ করেই সে লোকজনের চিৎকার শুনতে পায়। সে বুঝতে পারে তাদের বোটে একটা 8-10 বছরের মেয়ে ছিল, সেই মেয়েটা কোনোভাবে পানিতে পড়ে গেছে। সিয়াম পানির দিকে তাকায়, সে দেখতে পায় পানির রংটা কেমন জানি কালচে। সে মেয়েটা পানিতে পড়ার সাথে সাথেই সেই বোটে থাকা কয়েকজন লোক লাফ দিয়ে পড়ে সেই পানিতে মেয়েটাকে বাঁচাবার জন্য, কিন্তু তারা সেই মেয়েটাকে খুঁজে পায় না। মাঝি সেই বোটটাকে নিয়ে একটা পাশে রাখে। স্থানীয় প্রশাসনিক লোকজন, পুলিশ সবাই চলে আসে, সবাই সেই জায়গাটা তন্ন তন্ন করে খুঁজছিল, কিন্তু সেই মেয়েটাকে পাওয়া যাচ্ছিল না। এবং মেয়েটা মারা গেলে যে মেয়েটার মৃতদেহ থাকবে সেটাও তারা আসলে খুঁজে পাচ্ছিল না। সিয়ামরা নদীর পাড়ে দাঁড়িয়েছিল, সিয়ামদের পাশেই দাঁড়িয়েছিল সেই মেয়ের বাবা মা, তারা কান্নাকাটি করছিল, পুরো পরিবেশটা ছিল শোকাবহ। সিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায়ের মতো সেই খোঁজাখুঁজি দেখছিল। হঠাৎ করেই তার মনে হলো তার কানে কানে কেউ বলে গেল যে মেয়েটাকে নদীর ওপারে ওই যে গাছটা দেখা যায় তার শিকড়ের কাছে পাওয়া যাবে। সিয়াম হঠাৎ করেই নিজ থেকেই সেই মেয়েটার বাবা মাকে বলে যে আপনাদের মেয়েকে ওই নদীর ওপারে ওই গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের শিকড়ের সাথে আপনাদের মেয়ে আটকে আছে, সেখানে পাওয়া যাবে।
এই কথা শুনে উপস্থিত সবাই একটু বিরক্ত হয়, কারণ এতক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করার পর সেই বেটাকে যখন পাওয়া যাচ্ছে না, তখন সে হঠাৎ করেই কোনো কিছু না দেখেই না বুঝেই সে বলছে ওখানে পাওয়া যাবে। তো কেউই আসলে ওখানে খুঁজতে আগ্রহী ছিল না, কিন্তু মেয়েটার বাবা মা সবাইকে জোর করে যে সেইবারের মতো একবার ওখানে খুঁজে দেখা যাক। আশ্চর্যের বিষয় হচ্ছে, তারা যখন সেখানে খুঁজতে যায় তখন তারা আসলেই সেই মেয়েটাকে সেই গাছের শিকড়ের সাথে আটকানো অবস্থায় দেখতে পায়। মেয়েটা অজ্ঞান অবস্থায় ছিল, কিন্তু সে জীবিত ছিল। মেয়েটার বাবা মা খুবই খুশি হয়ে যায়, সবাই সিয়ামকে বাহাবা দিতে থাকে, কিন্তু সিয়াম নিজে ভয় পেয়ে যায়। সে তার এই ব্যাপারগুলো মেলাতে পারছে না। সে কিভাবে জানলো মেয়েটা ওখানে থাকবে এবং কে তার কানে কানে বলে যায়, কে, সিয়াম বুঝতে পারে না। ইতিমধ্যে এই সব ঘটনা দেখে সিয়ামের বন্ধুবান্ধবও খুব ভয় পেয়ে গেছে। তারা চিন্তা করে যে আর এখানে থাকা যাবে না, তারা আগামী 2 দিনের মধ্যেই রওনা হবে, এই কথা তারা ঠিক করে। সেদিন রাতের বেলা সিয়ামরা সবাই ঘুমাচ্ছিল, হঠাৎ করেই সিয়ামের ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে বুঝতে পারে না যে কি কারণে তার ঘুম ভাঙল। হঠাৎ সে শুনতে পায় যে কেউ তার নাম ধরে ডাকছে। সে মন্ত্রমুগ্ধের মতো বিছানা থেকে উঠে দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে আসে এবং সে সেই ডাকটাকে অনুসরণ করতে করতে হাঁটতে থাকে। তার আসলে কোনো কিছুই মাথায় ঢুকছিল না, এত রাতে কে তাকে ডাকছে আর সে কেনই বা একা একা হেঁটে হেঁটে যাচ্ছে এত রাতের বেলা অপরিচিত একটা জায়গায়। এত হিসেব সে সময় সিয়ামের মাথায় আসছিল না। তার মাথায় শুধু একটা বিষয় ঘুরছিল যে কে তাকে ডাকছে। সে সেই ডাকের পেছনে পেছনে মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটা বিরান ভূমির মাঝখানে এসে দাঁড়ায়। হঠাৎ করেই তার ঘোর যেন কেটে যায়। সে চারপাশে তাকিয়ে দেখে যে সে একটা বিরান ভূমির ঠিক মাঝামাঝি অবস্থায় দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না সে কেন এখানে আসলো, তার এখানে আসাটা কি ঠিক হলো, সে কি আর ফিরে যেতে পারবে তার সেই জায়গায়। ঠিক তখনই সে দেখতে পায় দূর থেকে কেউ আসছে তার দিকে। সে একটু আশাবাদী হয়ে যায়। সে চিন্তা করে হয়তো স্থানীয় কেউ, তাকে জিজ্ঞেস করে আমার হোটেলে ফিরতে হবে। সে সেই লোকটার দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর সেই লোকটা যখন তার কাছাকাছি আসে, তখন সে দেখতে পায় এটা আসলে কোনো লোক না, এটা একটা ছেলে, বাচ্চা ছেলে। সেই ছেলেটা যখন তার সামনে এসে দাঁড়ায় সে চমকে যায়, কারণ এই ছেলেটাকেই সে মিশরে হোটেলের সেই বাথরুমের ভেতর দেখেছিল। যে ছেলেটা আসার কারণে সেই ভয়ঙ্কর দর্শন মমিটা চলে গিয়েছিল। সে আতঙ্কিত হয়ে সে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। সেই ছেলেটা খুব শান্ত ভঙ্গিতে তার সামনে এগিয়ে এসে তার হাতে একটা চিঠি দেয় এবং বলে, আপনি চিন্তিত হবেন না। সিয়াম যন্ত্রের মতো সেই চিঠিটা তার হাতে নেয়। সিয়াম সেই চিঠিটা খোলে। খোলার পর সে দেখতে পায় সেখানে বাংলায় লেখা যে রাজ্য চালাতে গেলে হিমশিম খেলে হবে, এরপরে তো দাসত্বের স্বাদও দিতে হবে। সে এই লেখার কোনো আগা মাথা বুঝতে পারে না। সে যখন সেই লেখা থেকে চোখ উঠিয়ে সামনে তাকায়, সে দেখতে পায় তার চারপাশে কেউ নেই, কোথাও কেউ নেই। সে এরপর হয়তো অজ্ঞান হয়ে যায়, কারণ এরপর তার আর কিছু মনে নেই। পরদিন যখন তার জ্ঞান ফেরে, তখন সে তার নিজেকে সে নিজেকে খুঁজে পায় তার হোটেল রুমে। তার চারপাশে তার বন্ধুবান্ধব খুব আতঙ্কিত মুখ নিয়ে তাকিয়ে আছে। তারা তাকে বলে যে তুই আমাদের এই হোটেল থেকে 12 মাইল দূরে কিভাবে চলে গেলি এত রাতের বেলা। সিয়াম কোনো হিসাব মিলাতে পারে না। সে জিজ্ঞেস করে, কি বললি বুঝলাম না। তখন তার বন্ধুরা বলে যে তাকে তাদের হোটেল থেকে 12 মাইল দূরে একটা জায়গায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন এবং পুলিশের সহায়তায় তারা তাকে এখানে ফিরিয়ে দিয়ে গেছে। সিয়াম কোনো কিছুই বুঝতে পারে না। সে তার বন্ধুদের বলে যে সে কিভাবে এত দূরে চলে গেছে সে বলতে পারে না। সিয়ামের বন্ধুরাও বুঝতে পারে যে এখানে যা হচ্ছে বা যা ঘটছে তা কোনোটাই স্বাভাবিক না। তাদের এই ট্যুরটা ঠিক প্রথম থেকেই কেমন জানি অভিশপ্ত। তারা চিন্তা করে তারা আর এখানে থাকবে না, তারা চলে যাবে। এরপর বাংলাদেশে ফিরে আসার আগ পর্যন্ত তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশে আসার পর সিয়াম এবং তাদের বন্ধুবান্ধবেরা নিজেদের মতো থাকা শুরু করে।
কেউই এই বিষয়গুলো নিয়ে নিজেদের সাথে কথা বলত না। সিয়ামও তার নিজস্ব জীবনযাপন শুরু করে, কিন্তু তার ভেতর কিছু পরিবর্তন এসেছিল যেটা সে নিজে হয়তো বুঝতে পারছিল না, কিন্তু সিয়ামের বড় বোন, যে তার থেকে 2-3 বছরের বড়, সে ব্যাপারটা বুঝতে পারে। সে দেখতে পায় তার এই ভাইটা বিদেশ থেকে আসার পর কেমন জানি একটু অন্যরকম ব্যবহার করছে। এর কিছুদিন পর সিয়ামের ইউনিভার্সিটি খুলে যায়, সিয়াম ক্লাস করা শুরু করে। সেদিন একদিন ক্লাসে সিয়ামের সাথে তার কিছু বন্ধু বান্ধবের ঝগড়া লাগে, ক্লাসমেটদের ঝগড়া লাগে, এবং সেই ঝগড়ায় সে একাই 7 জনকে এমন মার মারে যে সবাই অবাক হয়ে যায় যে সিয়াম একাই কিভাবে এতগুলো ছেলের বিরুদ্ধে লড়ল। এবং সিয়াম একটু অন্যরকম ব্যবহার করা শুরু করে, সে তার সেই 7 জন ক্লাসমেটকে তার সামনে মাথা ঝুঁকিয়ে বসতে বলে। তারা যখন এই বিষয়টা করতে অস্বীকৃতি জানায়, তখন সিয়াম তাদের সেই ক্লাসমেটদের মধ্যে হতে একজনকে এমন মার দেয় যার কারণে সে ছেলেটার হাত ভেঙে যায়। ব্যাপারটা এতই গুরুতর হয়ে গিয়েছিল যে এক পর্যায়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেয়। এত বড় একটি ঘটনা সিয়ামের জীবনে ঘটে গেল, কিন্তু সিয়ামের কেমন জানি এই বিষয়টা সম্পর্কে অতটা গুরুত্ব তার জীবনে ছিল না, এরকম একটা ভাব নিয়ে সে চলতে থাকে। তার পরিবারের লোকজন অবাক হয়ে যায় যে সিয়ামের মতো ছেলে, যে পড়ালেখায় এত ভালো ছিল, সে ইউনিভার্সিটি থেকে তাকে বের করে দেওয়া হলো, এরপরও তার ভেতরে কোনো ধরনের অনুশোচনা নেই। হঠাৎ করেই সিয়ামের এত বড় পরিবর্তন কীভাবে হলো তার ফ্যামিলির লোকজনও আসলে বুঝতে পারছিল না। হঠাৎ করেই একদিন সে তার ইউনিভার্সিটিতে যে ছেলেদের মেরেছিল সেই ছেলেগুলো তার বাসায় আসে, এসে সিয়ামের পা ধরে মাফ চাইতে থাকে। সিয়াম ব্যাপারটা উপভোগ করা শুরু করে, তার ভেতর এক ধরনের পৈশাচিক আনন্দ হতে থাকে। সিয়ামের পরিবার অর্থাৎ সিয়ামের বাবা মা ব্যাপারটা তো খুব অবাক হয়ে যায়। সে দেখতে পায়, তারা দেখতে পায় যে তাদের ছেলের পায়ে পড়ে 7টা ছেলে যেভাবে কাতরাচ্ছে ব্যাপারটা খুবই অস্বাভাবিক, খুবই অস্বাভাবিক। তারা যখন সেই ছেলেদের জিজ্ঞেস করে, বড় আবার তাদের ছেলে অর্থাৎ সিয়ামকে জিজ্ঞেস করে, তারা কেউই আসলে সিয়ামের বাবা মাকে ঠিক উত্তরটা দিচ্ছিল না, কেউই আসলে বিষয় সম্পর্কে তাদের জানাচ্ছিল না। কিন্তু সিয়ামের বাবা মা বুঝতে পারে যে এসব কিছুর পেছনে তাদের ছেলের হাত আছে। কিন্তু তাদের এত ভালো ছেলেটা হঠাৎ করেই কি হয়ে গেল, কি সমস্যা হচ্ছে তার সাথে, সিয়ামের বাবা খুব চিন্তিত হয়ে যান। আরো কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছিল সিয়ামের আশেপাশে। একদিন সিয়াম আর সিয়ামের বাবা অর্থাৎ মাহফুজ সাহেব একসাথে হেঁটে হেঁটে বাসায় আসছিলেন। তারা যেই রাস্তার ভেতরে ঢুকছিলেন এবং সেই রাস্তায় যদি কোনো কুকুর তারা দেখতে পেতেন, হঠাৎ করে মাহফুজ সাহেব লক্ষ্য করেন সেই কুকুরটা সিয়ামের দিকে তাকিয়ে ভয়ার্তভাবে ঘেউ ঘেউ করতে করতে সেই এলাকা ছেড়ে পালাতো। এবং ব্যাপারটা একদিন না, বেশ কিছুদিন যাবৎ মাহফুজ সাহেব ব্যাপারটা লক্ষ্য করেন। তিনি আসলে কোনো হিসাব মিলাতে পারেন না। এলাকার লোকজনও সিয়ামকে ভয় পাওয়া শুরু করে তার এই অদ্ভুত কর্মকাণ্ডের জন্য। এমনকি তার নিজের পরিবারের লোকজনও সিয়ামকে ভয়ের দৃষ্টিতে দেখা শুরু করে। সিয়াম তার বড় বোনের সাথে ফ্রি ছিল, তাই সিয়ামের সাথে সে মিশর এবং নামিবিয়ায় যা হয়েছে তা সে তার বড় বোনের সাথে শেয়ার করেছিল। কিন্তু সে তার বাবার সাথে এই বিষয়টা শেয়ার করেনি, এবং সিয়ামের বড় বোনও তার বাবাকে তার ভাইয়ের এই ব্যাপারটা সম্পর্কে জানায়নি। তাই মাহফুজ সাহেব এই সব বিষয়ে কিছুই জানতেন না, কিন্তু তিনি এই অস্বাভাবিক বিষয়গুলো খেয়াল করতেন। তিনি একটা বিষয় খেয়াল করতেন যে সিয়াম যখন বাসায় থাকে তখন মাহফুজ সাহেবের কাছে মনে হয় তার বাসায় অনেক লোকজন, অনেক কোলাহল, কিন্তু কাউকেই দেখা যায় না। আর সিয়াম যখন বাসায় থাকে না তখন সব কিছু স্বাভাবিক। মাহফুজ সাহেব আসলে খুবই অবাক হন যে আসলে এই সমস্যাটা কি তার সাথেই হচ্ছে না অন্য কারোর সাথে হচ্ছে। তিনি যে তার পরিবারের কাউকে জিজ্ঞেস করবেন তাও তিনি করতে পারছিলেন না, কারণ তিনি মনে করতেছিলেন যে হয়তো সে নিজেই যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে পরিবারের অন্যরা ভয় পেতে পারে। একদিন রাতের বেলা মাহফুজ সাহেব তার রুমে বসেছিলেন। মাহফুজ সাহেবের রুমের দরজা দিয়ে সিয়ামের রুমের দরজাটা দেখা যায়। তখন রাত 1টা কি 1:30 বাজে। মাহফুজ সাহেব তার রুমে এমন একটা জায়গায় বসেছিলেন সেই জায়গা থেকে সিয়ামের আধ ভেজানো সেই দরজাটা দেখা যাচ্ছিল।
হঠাৎ করেই মাহফুজ সাহেব লক্ষ্য করেন যে একটা কালো ছায়ার মতো কিছু একটা তার ছেলের রুমের ভেতর ঢুকে গেল। প্রথমে মাহফুজ সাহেব মনে করেন এটা তার মনের ভুল, কিন্তু তারপরও তার মনটা খচখচ করতে থাকে। তাই তিনি উঠে গিয়ে তার ছেলের সেই আধ ভেজানো দরজাটা ঠেলে উঁকি দেন। উঁকি দেওয়ার পর তিনি যে দৃশ্যটা দেখেন সেটা দেখে তিনি সে জায়গায় আতঙ্কে জমে যান। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি আসলেই এরকম কিছু দেখছেন। তিনি দেখছিলেন তার ছেলের বিছানার পাশে যে সোফাটা রয়েছে সেই সোফায় একটা মেয়ে আকৃতির অবয়ব বসে আছে, যার পাশে একটা জলজ্যান্ত সিংহ বসা। তিনি এই বিষয়গুলো চোখের সামনে দেখে তার মাথা ঘুরতে থাকে। তিনি লক্ষ্য করেন সেই অবয়বটা তার ছেলেকে কিছু একটা বলছে এবং সিয়াম তার দুই হাত জড়ো করে সেই অবয়বটার কাছে ক্ষমা চাচ্ছে। হয়তো মাহফুজ সাহেব একটা চিৎকার দিয়েই বসতেন, ঠিক তখনই তিনি তার পেছনে শুনতে পান কেউ একজন তাকে বলছে, কোনো রাজাকে যদি বলা হয় রাজত্ব চলে যাবে তখন সে তো কাকুতি মিনতি করবেই। এই কথা শুনে মাহফুজ সাহেব যখন পেছনে ঘুরে তাকায় তখন তিনি দেখতে পান সেখানে কেউ নেই। তিনি আবার ঘুরে তার ছেলের রুমের দিকে যখন তাকাবেন ঠিক তখনই তিনি দেখতে পান তার মুখের ঠিক বরাবর সেই মহিলা অবয়বটার মুখ, এবং সেটা দেখতে খুবই বিশ্রী। তিনি এতই ভয় পেয়ে যান যে তিনি তার নিজের কাপড় নষ্ট করে ফেলেন, যেটা খুবই স্বাভাবিক, এবং তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। তার যখন জ্ঞান ফেরে তখন তিনি ওইখানেই পড়েছিলেন, হয়তো তিনি 5 থেকে 10 মিনিটের মতো অজ্ঞান অবস্থা ছিলেন। তিনি নিজেকে শান্ত করেন এবং তিনি এই বিষয়টা পুরোপুরি চেপে যান তার ফ্যামিলির কাছ থেকে। তিনি তার ফ্যামিলিকে ভয় পাওয়াতে চাচ্ছিলেন না, কারণ তিনি যদি ভীত হয়ে পড়েন তাহলে তার পুরো ফ্যামিলিকে সামলানো খুব টাফ হয়ে দাঁড়াবে। তিনি চিন্তা করেন তিনি নিজেই এই সমস্যাটা সমাধানের একটা ব্যবস্থা করবেন। তাই তিনি পরের দিন এক হুজুরকে নিয়ে আসেন। সেই হুজুর যখন মাহফুজ সাহেবদের বাড়ির সামনে এসে দাঁড়ান তখন তিনি মাহফুজ সাহেবকে বলেন যে তিনি ঘরের ভেতর ঢুকবেন না এবং তিনি এই কাজ কখনই করবেন না। মাহফুজ সাহেব অবাক হয়ে যান। তিনি হুজুরকে বলেন, হুজুর এটা কেমন কথা, আপনি কিছু দেখলেন না, শুনলেন না, বুঝলেন না, আপনি বাড়ির সামনে এসেই বলছেন আপনি এই কাজ করবেন না, তো আপনি আমার সাথে কেন আসলেন? তখন সে হুজুর তাকে বলেন যে আমি তো জানতাম না আপনারা কার সাথে শত্রুতামি করছেন, আমি এখন যদি যে আছে ভিতরে তার সাথে শত্রুতা শুরু করি সে আমাকে তো ছাড়বেই না, আমার পরবর্তী 7 প্রজন্মকেও ও ক্ষমা করবে না। এখানে যেই কাজ করতে আসবে তাকে মাথায় কাফনের কাপড় বেঁধে আসতে হবে। আপনি কোত্থেকে এই ঝামেলা জোগাড় করেছেন? আমার পক্ষে এই কাজ করা সম্ভব না। আপনি হয়তো ভালো কোনো আলেমের খোঁজ করুন যিনি এই কাজ করতে পারবেন, আমি দুঃখিত। এই কথা বলে সে হুজুর চলে যায়। মাহফুজ সাহেব চিন্তিত ছিলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন যে সমস্যাগুলো এখন হচ্ছে তা সম্পূর্ণ অতিপ্রাকৃত। সেদিন রাতের বেলা মাহফুজ সাহেব ঘুমাচ্ছিলেন, ঘুমের ভেতর তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন তিনি তার বাড়ির মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছেন এবং তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। তিনি একা একা দাঁড়িয়ে সে বৃষ্টি দেখছিলেন। তার বাড়ির সামনে যে রাস্তাটা চলে গেছে তিনি সে রাস্তাটার দিকে তাকিয়েছিলেন। হঠাৎ তার মনে হলো সেই রাস্তার মাথায় কোনো একটা ছায়া এসে দাঁড়ালো। হঠাৎ চারপাশ কেমন জানি কাঁপা শুরু হলো। তিনি তাকিয়ে দেখেন ওই রাস্তার মাথায় যেটা দাঁড়িয়েছিল সেটা খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। সেটা যতই কাছাকাছি এগিয়ে আসছিল মাহফুজ সাহেব সেটা দেখে বুঝতে পারছিলেন যে সেটা কি। তিনি দেখতে পাচ্ছিলেন যে তার দিকে, অর্থাৎ সেই রাস্তা থেকে ঠিক তার বাড়ির দিকে একটা বিশাল কালো মহিষ ছুটে আসছে, আর চারপাশের যে কম্পন তিনি লক্ষ্য করছেন সেটা হচ্ছে সেই মহিষটার দৌড় দেওয়ার কারণে চারপাশ কেঁপে কেঁপে উঠছে। তিনি দেখতে পাচ্ছেন এই মহিষটা নর্মাল যে মহিষ আমরা দেখি তার থেকে অনেক বড়, এবং এই মহিষটার নাকে একটা রিং ঝোলানো, এবং মহিষটার ওপরে কেউ একজন বসে আছে কালো একটা কাপড় পরে যার চেহারা বোঝা যাচ্ছে না। মাহফুজ সাহেব হতবাক হয়ে সেই দৃশ্যগুলো দেখছিলেন। তিনি দেখছিলেন সেই মহিষটা তার বাড়ির সামনে এসে দাঁড়ালো এবং সেই অবয়বটা মহিষের পিঠ থেকে নেমে
মাহফুজ সাহেবের পাশ দিয়েই তার ঘরে ঢুকল। সে অবয়বটা সরাসরি গিয়ে ঢুকল সিয়ামের ঘরে। সিয়ামকে টেনে হিচড়ে টানতে টানতে নিয়ে আসছিল। এটা দেখে মাহফুজ সাহেব অবাক হয়ে যান। তিনি বলতে থাকেন, আমার ছেলেকে কই নিয়ে যাচ্ছেন, আমার ছেলেকে কই নিয়ে যাচ্ছেন। এই কথা বলতে বলতেই চিৎকার করে মাহফুজ সাহেব ঘুম থেকে উঠে যান। তিনি খুবই ভয় পেয়ে যান। তিনি এক দৌড়ে সিয়ামের রুমে যান। তিনি সিয়ামের রুমে গিয়ে দেখতে পান সেখানে সিয়াম নেই, কিন্তু সিয়ামের এই সময় রুমে থাকারই কথা। তিনি এক দৌড়ে ঘর থেকে বের হন এবং তিনি দেখেন তার ছেলেকে অদৃশ্য কোনো কিছু পা ধরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে এবং তার ছেলে আতঙ্কিত হয়ে বলছে, বাবা বাবা বাঁচাও বাঁচাও। মাহফুজ সাহেব চিৎকার করতে থাকেন, সিয়াম সিয়াম সিয়াম। ঠিক তখনই বাসার সবার ঘুম ভেঙে যায়, সবাই চলে আসে সেই জায়গায়। তারা এসে দেখতে পায় মাহফুজ সাহেব তাদের বাড়ির সামনে হতবাক হয়ে আতঙ্কিত হয়ে সিয়াম সিয়াম বলে চিৎকার করছেন। তারা যখন তাকে ধাতস্থ করে তখন মাহফুজ সাহেব বলেন যে সিয়ামকে নিয়ে যাচ্ছে, ওই যে দেখো। সবাই যখন তার নির্দেশিত দিকে তাকায় তারা কিছুই দেখতে পায় না। এটা যখন মাহফুজ সাহেব নিজেও বুঝতে পারেন যে তিনি যা দেখেছেন তা এখন নেই, তখন তিনি এক দৌড়ে সিয়ামের রুমে যান। তিনি গিয়ে দেখতে পান সিয়াম তার রুমে বেঘরে ঘুমাচ্ছে, মাহফুজ সাহেবের হিসাব মিলছে না। তিনি যা দেখছেন যা শুনছেন তা কোনো কিছুই হয়তো বাস্তব না। তিনি কি পাগল হয়ে যাচ্ছেন? এই সমস্যা কি শুধু তার সাথেই হচ্ছে? সমস্যাটা আসলে কার, তিনি আসলে বুঝতে পারছিলেন না। তার পরিবারের লোকজন যখন তাকে চাপ দেওয়া শুরু করলো যে কি হয়েছে বলেন বলেন, কিন্তু তারপরও মাহফুজ সাহেব তার পরিবারকে সব কিছু খুলে বলেন না। মাহফুজ সাহেবের পুরো ফ্যামিলি এই বিষয়টাতে খুবই ডিপ্রেসড ছিল। ঠিক তখনই মাহফুজ সাহেবের ভাই যিনি তাদের সাথে থাকতেন, যার নাম নজরুল, তিনি তাদের সবাইকে নিয়ে রাঙামাটি ঘুরতে যাবেন বলে ঠিক করেন। মাহফুজ সাহেবও চিন্তা করেন যে হয়তো ঘুরে আসলে তাদের পরিবারের উপর জমে থাকা এই কালো মেঘটা কিছুটা হলেও হালকা হবে। যেই কথা সেই কাজ, তারা রাঙামাটি ঘুরতে যায়। তারা যেদিন রাঙামাটি ঘুরতে যায়, অর্থাৎ রাঙামাটি যেদিন পৌঁছায়, সেদিন সকালবেলা তারা হোটেলে চলে যায়। এরপর দুপুরের দিকে মাহফুজ সাহেব তার ছেলেকে নিয়ে হাঁটতে বেরোন। তিনি মনে মনে ঠিক করেছিলেন তিনি তার ছেলেকে জিজ্ঞেস করবেন যে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা। এই চিন্তা করে তিনি তার ছেলেকে নিয়ে হাঁটতে বেরোন। তারা বাবা ছেলে যখন সেই রাস্তা ধরে হাঁটছিল, ঠিক তখনই মাহফুজ সাহেব লক্ষ্য করেন একটা লোক অনেকক্ষণ যাবৎ তাদের ফলো করছে। মাহফুজ সাহেব দাঁড়ান এবং তিনি সেই লোকটাকে ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? তখন সেই লোকটা মাহফুজ সাহেবকে বলে, আপনার পাশে দাঁড়ানোয় ছেলেটা কে? তখন মাহফুজ সাহেব বলেন, এটা আমার ছেলে, কেন? তখন সেই লোকটা বলে যে আমার দাদা একজন মানুষের কথা বলে গিয়েছিল, যেই মানুষটার আশা দেখা আমার কপালে হবে কি না আমি সেই চিন্তায় ছিলাম, কিন্তু আপনার পাশে দাঁড়ানো এই লোকটা যাকে আপনি আপনার ছেলে বলছেন, তার ভেতর আমি সেই লোকের এন্টিটি বা অনুভূতি টের পাচ্ছি। মাহফুজ সাহেবের গোলমাল লেগে যায়। তিনি সেই লোকটাকে জিজ্ঞেস করেন, আপনি কি বলছেন? তখন সে লোকটা বলে, আপনি আজকে সন্ধ্যায় আমার ঠিকানায় আসুন, আপনার সাথে আমার কথা আছে। এই কথা বলে সে লোকটা তার ঠিকানা মাহফুজ সাহেবকে দিয়ে চলে যায়। মাহফুজ সাহেব হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়েছিলেন। মাহফুজ সাহেব দেখছিলেন সে লোকটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হঠাৎ করে সে লোকটা আবার ফিরে এসে মাহফুজ সাহেবকে বলেন, আজকে সন্ধ্যায় না, আপনি আগামীকাল সন্ধ্যায় আসুন। এ কথা বলে সেই লোকটা চলে যায়। মাহফুজ সাহেবও তার ছেলেকে নিয়ে চলে আসেন রুমে। সেদিন রাতের বেলা মাহফুজ সাহেব যখন ঘুমাচ্ছিলেন, হঠাৎ করেই একটা বিকট চিৎকারে তার ঘুম ভেঙে যায়। মাহফুজ সাহেব কান খাড়া করে বোঝার চেষ্টা করেন যে চিৎকারটা কোত্থেকে এসেছে। এরপর তিনি তার হোটেল রুমের দরজা খুলে বের হন। বের হওয়ার পর ঠিক তার রুমের সামনের যে রুমটা ছিল সেটাই ছিল সিয়ামের রুম। তিনি শুনতে পান সিয়ামের রুমের ভেতর থেকে একটা আওয়াজ আসছে। তিনি ধীরে ধীরে তার ছেলের রুমের সামনে দাঁড়ান এবং তার দরজাটা হালকা করে খুলে ফেলেন, এবং খুলে ফেলার পর তিনি যা দেখেন সেটা হচ্ছে সিয়াম তার রুমের মেঝেতে বসা এবং তার সামনে কেউ একজন শুয়ে আছে এবং যে যন্ত্রণায় তড়পাচ্ছে। মাহফুজ সাহেব দরজায়
দাঁড়িয়েছিলেন। তিনি কি হচ্ছে ভিতরে তা জিজ্ঞেস করার জন্য তিনি যে আওয়াজ করবেন সে আওয়াজটা তিনি করতে পারছিলেন না। তিনি দেখতে পাচ্ছিলেন সিয়ামের সামনে শুয়ে থাকা সেই মানুষটা কাঁপতে কাঁপতে এক পর্যায়ে স্থির হয়ে গেল। ঠিক তখনই সিয়াম মাথা ঘুরিয়ে মাহফুজ সাহেবের দিকে তাকায় এবং মাহফুজ সাহেবকে অবাক করে দিয়ে একটা অন্যরকম কণ্ঠে বলা শুরু করে, কিরে মাহফুজ, ওইখানে দাঁড়িয়ে থেকে দেখলে হবে, আয় ভিতরে আয়, কাছে আয়, কাছে এসে দেখ। মাহফুজ সাহেব মন্ত্রমুগ্ধের মতো তার ছেলের কথা মতো তার পাশে গিয়ে দাঁড়ান এবং তিনি অবাক হয়ে লক্ষ্য করেন যে তিনি আজকে বিকেলে যেই লোকটার সাথে দেখা হয়েছিল এবং যেই লোকটা তাকে আগামীকাল সন্ধ্যায় দেখা করতে বলেছিল সেই লোকটা শুয়ে আছে সিয়ামের সামনে এবং লোকটা মৃত। সিয়াম মাহফুজ সাহেবকে উদ্দেশ্য করে বলছে, ওর দাদা নাকি আমার কথা বলে গিয়েছিল। হ্যাঁ, এত সহজ, আরে আমি এত প্রাচীন নাকি, আমি তো ছিলাম, আগেও ছিলাম, এখনো আছি। তোর ও কি জিনিস সেটা কি আমাকে বলতে হবে? আর আমি কে সেটা কি ও তোকে চেনাবে? আমাকে তো তুই দেখেছিস, দেখেছিলি না, ওই যে কাপড় নষ্ট করে ফেললি। এই কথা শোনার পর মাহফুজ সাহেব আতঙ্কিত হয়ে কয়েক পা পিছিয়ে যান। তিনি বুঝতে পারেন তার সামনে তার ছেলে না, অন্য কিছু দাঁড়িয়ে আছে। সিয়াম মাহফুজ সাহেবকে উদ্দেশ্য করে বলেন, শোন, সব সমস্যা কোথায় জানিস, দেখাচ্ছি দেখ। এই কথা বলে সিয়াম তার হাতে ধরে থাকা একটা ছুরি দিয়ে তার সামনে শুয়ে থাকা সেই মানুষটার বুক চিরে ফেলে এবং তার হৃৎপিণ্ডটা এক টানে বের করে নিয়ে আসে এবং বলতে থাকে, সব সমস্যা এখানেই, তাই বের করে ফেললাম, তোরটায় কোনো সমস্যা আছে নাকি, দেখবো নাকি। এই কথা বলে সিয়াম মাহফুজ সাহেবের বুকে হাত দেয় এবং সাথে সাথে মাহফুজ সাহেব একটা অবর্ণনীয় ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে যান। তার যখন জ্ঞান ফেরে তখন তিনি ঢাকার একটা হাসপাতালে, তার চারপাশে তার আত্মীয় স্বজন। তিনি শুনতে পান যে তিনি একটা স্ট্রোক করেছেন এবং 18 দিন পর তার জ্ঞান ফিরেছে। কয়েকদিন পর মাহফুজ সাহেব বাসায় চলে আসেন। তখন তিনি তার ভাই নজরুলকে বলেন ভালো একটা হুজুর খুঁজতে। তার ভাই নজরুল খুব অবাক হয়ে যায় যে হুজুর কেন। তখন মাহফুজ সাহেব তার ভাইকে বলেন, এত কথা বলে লাভ নেই, তুই একটা ভালো হুজুর খুঁজে নিয়ে আয়। মাহফুজ সাহেব বুঝতে পারছিলেন যে এই সমস্যার শুরু সিয়াম যখন সে মিশর সফরে গেল তারপর থেকেই। সেখানে কি হয়েছে মাহফুজ সাহেব জানেন না, তাই তিনি সেই সফরে তার ছেলের সাথে যে বন্ধুবান্ধবেরা ছিল তাদের খোঁজ নেন এবং তাদের কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন যে সেখানে তারা কি কি অস্বাভাবিক জিনিসের সম্মুখীন হয়েছিল। মাহফুজ সাহেব খুবই চিন্তিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন যে তার ছেলে এই সমস্যার বীজ নিয়ে এসেছে সেই মিশর থেকেই। তিনি এই সমস্যার সমাধান করবেন বলে স্থির করেন। এর মধ্যে একদিন দুপুরবেলা তাদের পরিবারের সবাই যখন খেতে বসছিল তখন সিয়ামের মা সিয়ামকে ডাকার জন্য সিয়ামের রুমে যায়। তিনি গিয়ে সিয়ামকে খুঁজে পান না। তিনি তার পরিবারের সবাইকে বলেন যে সিয়ামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কিছুক্ষণ ওয়েট করেন, হয়তো তারা মনে করেন সিয়াম বাইরে গেছে, চলে আসবে। কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরও যখন সিয়াম ফিরে আসছিল না তখন সবাই খুবই টেনশনে পড়ে যায়। সিয়ামের মা কান্নাকাটি শুরু করে। সিয়ামের বাবা অর্থাৎ মাহফুজ সাহেব এবং তার ভাই নজরুল সাহেব পুলিশে খোঁজ নিতে যান। এদিকে তাদের বাসায় সিয়ামের মা একাই ছিল, আর ছিল সিয়ামের বড় বোন। এভাবে রাত যখন রাত 1:30 অর্থাৎ 1:30, ঠিক তখন সিয়ামের মা সিয়ামের রুম থেকে একটা শব্দ শুনতে পান। তখনও সিয়ামের বাবা আর চাচা বাসায় ফিরেনি। সিয়ামের মা যখন সিয়ামের রুম থেকে একটা শব্দ শুনতে পান, সিয়ামের মা সেই শব্দের উৎস খুঁজতে সিয়ামের রুমে যান। সিয়ামের রুমে যাওয়ার পর সিয়ামের মা যে দৃশ্যটা দেখেন সেটা দেখে তিনি আঁতকে ওঠেন। তিনি দেখেন সিয়ামের বেডে সিয়াম পা ঝুলিয়ে বসে আছে এবং তার পেছনে একটা কালো অবয়ব দাঁড়ানো। সিয়ামের রুমটা অন্ধকার ছিল, শুধু জানলা থেকে কিছু আলো সেই রুমে ঢুকছিল, যে আলোয় সিয়ামের মা এই দৃশ্য দেখেন। আর তিনি আর একটা অদ্ভুত দৃশ্য দেখেন, সেটা হচ্ছে সিয়ামের চোখের মণি সাদা হয়ে গেছে।
ব্যক্তির এই দৃশ্য আর সহ্য করতে পারেন না, তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। তার যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন তার পাশে সিয়ামের বাবা অর্থাৎ মাহফুজ সাহেব, মাহফুজ সাহেবের ভাই, বাসার সবাই দাঁড়ানো। এরপর সিয়ামের মা তার স্বামীকে অর্থাৎ মাহফুজ সাহেবকে পুরো ঘটনা খুলে বলেন। মাহফুজ সাহেব এটা শুনে ভয় পেয়ে যান। তিনি বুঝতে পারেন যে তার ফ্যামিলির সাথে কি হচ্ছে এবং কার কারণে হচ্ছে। তিনি বুঝতে পারেন যে সমস্যাটা আসলে তার না, সমস্যাটা তার সিয়ামের ভেতর, এবং তিনি এটা একেবারে বদ্ধমূলে বিশ্বাস করে ফেলেন। তিনি চিন্তিত হয়ে যান যে কি হচ্ছে, কি করবেন তিনি। এর মধ্যে একদিন সিয়াম তার দাদার রুমে যায়। দাদার রুমে যাওয়ার পর তিনি অর্থাৎ সিয়াম তার দাদাকে জিজ্ঞেস করে যে দাদা তুমি আমার জন্য কি করতে পারবে বলো। তখন তার দাদা তাকে বলে যে আমি তোর জন্য সব করতে পারবো, কিন্তু শয়তানের কোনো কথা আমি শুনতে পারবো না, কারণ শয়তান তো অভিশপ্ত। এই কথা শোনার পর সিয়াম হাসতে থাকে এবং সিয়াম তার দাদাকে উদ্দেশ্য করে বলে যে তুই তো অনেক বিচক্ষণ, আমি জানতাম যে তুই আমাকে চিনতে পারবি, তাই তোর সামনে আমি আমার নিজেকে জাহির করলাম। তুই চুপচাপ সব দেখবি কিন্তু কিচ্ছু করতে পারবি না, আর তোর কিছু করার ক্ষমতাও নেই। এই কথা বলে সিয়াম তার দাদার গলা চেপে ধরে এবং সে এত জোরে চেপে ধরে সেই চাপের কারণে তার গলার অর্থাৎ তার দাদার গলায় কিছু একটা হয়, যে কারণে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। তার দাদাকে অর্থাৎ সিয়ামের দাদাকে মাহফুজ সাহেব অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু তারপরও আসলে তার বাবা ঠিক হননি। এভাবেই আসলে তাদের দিন চলে যাচ্ছিল। এই ঘটনার কিছুদিন পর মাহফুজ সাহেব একজন হুজুরকে নিয়ে আসেন তাদের বাসায়। সেই হুজুর তার সাথে দুজন ছাত্রকেও নিয়ে আসেন। সেই হুজুর মাহফুজ সাহেবের বাসায় ঢোকার পর খুব দ্রুতই সিয়ামের রুমে যান এবং তিনি একটা রিচুয়াল করতে বসেন। সেই রুমে সিয়ামকে সেই হুজুর তার মুখোমুখি বসান এবং সে হুজুর সিয়ামকে যাই করতে বলছিল সিয়াম তার কথা মতো সবই করছিল। হঠাৎ করেই সেই হুজুর তার সাথে নিয়ে আসা একটা ব্যাগ, যে ব্যাগে তার কাজের সব জিনিসপত্র ছিল, সেগুলো খোঁজার জন্য সে ব্যাগটার দিকে হাত বাড়ান, কিন্তু তিনি সে ব্যাগটা খুঁজে পান না। ঠিক তখনই সিয়াম হুজুর যে ভঙ্গিতে বসেছিল ঠিক সেই ভঙ্গিতে উঠে বসে এবং হুজুরের দিকে চোখে চোখ রেখে তাকায়। সিয়াম হঠাৎ করেই তার পেছন থেকে হুজুরের সেই ব্যাগটা বের করে দেয় এবং হুজুরকে বলে, কি হুজুর এই ব্যাগটাই খুঁজছিলেন? নেন, সব জিনিসপত্র ফেরত দিলাম, এখন কাজ শুরু করেন। হুজুর এই ব্যাপারটা দেখে খুব চমকে যান। তিনি সিয়ামকে বলেন যে তুই কে? তখন সিয়াম হাসতে থাকে। তখন সিয়াম সে হুজুরকে উদ্দেশ্য করে বলে যে শুরু কর, তোর নাটক শুরু কর, একটু দেখি তোর নাটক। হুজুর এটাতে খুবই রেগে যান। তিনি সিয়ামকে উদ্দেশ্য করে বিভিন্ন কথাবার্তা বলতে থাকেন, ভয় দেখাতে থাকেন, কিন্তু সিয়াম অর্থাৎ সিয়ামের ভেতর থাকা সেই এনটিটিটা কোনো কিছুতেই ভয় পাচ্ছিল না। সেই এনটিটিটা এক পর্যায়ে বলে ওঠে যে তোর নাটক অনেক দেখলাম, এবার আমার নাটক দেখ। এই কথা বলার সাথে সাথেই হুজুর দেখেন তার পাশে থাকা তার সেই দুই ছাত্র তাকে বেধড়ক মার দেওয়া শুরু করলো। তিনি বুঝতে পারছিলেন না তার সাথে থাকা তার সেই ছাত্রগুলো তাকে কেন মারছে এবং সিয়াম পিশাচের মতো হা 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 করে হাসছিল। পুরো বিষয়টা সে খুব মজা নিয়ে লক্ষ্য করছিল। সেই দুইটা ছাত্র হঠাৎ করেই সে হুজুরকে ছেড়ে দিয়ে নিজেদের মাথা নিজেরাই দেয়ালে ঠোকা শুরু করে। এক পর্যায়ে এই অবস্থা যখন চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছিল তখন সে হুজুর সিয়ামকে উদ্দেশ্য করে বলে যে আপনি কে আর কেন এই সমস্যাটা করছে? তখন সিয়ামের ভেতর থাকা সেই এনটিটিটা বলে, এই যে মানুষের গান শুনে বিমোহিত হয়, কয়জন আর সেই গায়কের কথা মনে রাখে? নর্তকীরা রাজার সামনে নাচে, আর রাজাকে কে নাচায় জানিস? বল, তোর জানা আছে? তখন হুজুর সিয়ামকে উদ্দেশ্য করে বলেন যে না, তিনি জানেন না। তখন সিয়াম বলে, রাজাকে নাচায় মহিষ বাহকের প্রধান, এখন বুঝেছিস? এই কথা শুনে হুজুর কোনো কিছুই মেলাতে পারেন না। তিনি বুঝতে পারছিলেন যে তিনি এই এনটিটিটার সাথে পারবেন না। তখন
হুজুর লক্ষ্য করেন যে তার এই দুই ছাত্র মাথা ঠুকছে, অনবরত ঠুকছে, এরা কিছুক্ষণের মধ্যেই রক্তক্ষরণের ফলে মারা যাবে। তিনি সেই এন্টিটিটার উদ্দেশ্য বলেন যে এদের তুই ছেড়ে দে, দরকার হলে আমাকে মার। তখন সেই এন্টিটিটা অর্থাৎ সিয়াম বলে ওঠে, তোকে তুই আমার শাস্তি পাওয়ার যোগ্য না, তোকে আমি মারব না, তোকে আমি ছেড়ে দিব। কেন ছেড়ে দিবে জানিস? তুই বাইরে গিয়ে আমার কথা সবাইকে বলবি, তোর তিন প্রজন্মকে আমার কথা জানিয়ে রাখবি যে আমি কি, পারবি তো? তখন হুজুর অনিচ্ছা সত্ত্বেও মাথা নামান এবং তিনি বলেন যে তিনি পারবেন। হঠাৎ করেই তার সেই দুই ছাত্র অজ্ঞান হয়ে যায় এবং ঘরের দরজা নিজে নিজেই খুলে যায়। হুজুর বের হয়ে আসেন এবং তিনি মাহফুজ সাহেবের পুরো ফ্যামিলিকে এই ঘটনা বলেন এবং তিনি বলেন, অহংকারই পতনের মূল, আপনারা ভালো কাউকে খুঁজে বের করুন যিনি এই সমস্যার সমাধান করতে পারবেন, আমি পারলাম না, আমাকে ক্ষমা করুন। এই কথা বলে সে হুজুর চলে যান। সিয়ামের বাসার সবাই বুঝতে পারছিল যে তাদের ফ্যামিলির উপর কত বড় বিপদ নেমে এসেছে, কিন্তু তাদের আসলে করার কিছুই ছিল না। এর পরের ঘটনাটি ঘটে সিয়ামের বড় বোন যার নাম ইশরাত তার সাথে। ইশরাত একদিন তার রুমেই ছিল, তখন রাত 2-3 বাজে, তার পরীক্ষা ছিল সামনে, সে পড়াশোনা করছিল। ইশরাতের রুমের দরজা থেকে অর্থাৎ দরজার মুখোমুখি হচ্ছে স্টোর রুমের দরজা, সেই দরজাটা সবসময় তালাবদ্ধ থাকে। তো ইশরাত পড়তে পড়তে হঠাৎ করেই তার চোখ যায় সেই স্টোর রুমের দরজার দিকে, সেদিকের বাতি নেভানো ছিল কিন্তু হালকা একটা আলো আসছিল কোথা থেকে। ইশরাত লক্ষ্য করে সেই স্টোর রুমের দরজার মাঝখানে কেউ একজন গুটিসুটি মেরে বসে আছে এবং যে বসে আছে তাকে বোঝা যাচ্ছে না, কিন্তু তার দুইটা নীল চোখ সেই অন্ধকারে জ্বলজ্বল করছে। ইশরাত তার চোখ কুঁচলিয়ে আবার তাকায় এবং সে লক্ষ্য করে সেই অবয়বটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ইশরাত কোনো কিছু মেলাতে পারে না, এক স্টোর রুমের দরজা তালাবদ্ধ থাকার কথা, আর এত রাতে এখানে কে থাকবে? ঈশ্বর আবার তার চোখ ভালো করে কচলায়। ঠিক যখন সে চোখ খোলে ঠিক তখনই সে দেখতে পায় তার চোখের সামনে একটা ভয়ঙ্কর দর্শন অবয়ব এসে দাঁড়িয়েছে। এটা দেখে সে চিৎকার করে তার চেয়ার থেকে পড়ে যায়। সেই শব্দে বাসার সবাই চলে আসে, এসে দেখে যে ঈশ্বর অজ্ঞান এবং তার মুখ থেকে ফেনা বেরোচ্ছে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরদিন তার জ্ঞান ফেরে, জ্ঞান ফেরার পর সে সবাইকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলে। সবাই যখন স্টোররুমের দরজা চেক করে তখন তারা দেখতে পায় স্টোররুমের দরজা তালাবদ্ধ করা। দুই দিন পর ইশরাত বাসায় চলে আসে। একদিন ইশরাত তার রুমে বসেছিল, হঠাৎ করেই সিয়াম তার রুমে আসে। এসে সে তার বোনকে জিজ্ঞেস করে, আপু এখন কেমন আছো? তখন ইশরাত বলে যে হ্যাঁ এখন ভালো আছি। সিয়াম তার বোনকে জিজ্ঞেস করে, আচ্ছা আপু তোমার সাথে ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি, তুমি তো কখনো ভয় পাওনি, কিন্তু সেদিন তোমার সাথে একটু লুকোচুরি খেললাম, তুমি ভয় পেলে কেন? এই কথা শুনে ইশরাত অবাক হয়ে সিয়ামের দিকে তাকিয়েছিল এবং বলতে থাকে যে কি বলছিস তুই? সিয়াম কোনো কথা না বলে সে রুম থেকে বেরিয়ে যাচ্ছিল আর পেছন থেকে ইশরাত সিয়ামকে ডাক দেয়, এই সিয়াম শোন শোন, কিন্তু সিয়াম ফিরে তাকায় না, সে চলে যায়। ইশরাত সেদিকে তাকিয়েছিল, হঠাৎ করেই কে জানে তার পেছন থেকে তার ঘাড়ে হাত দেয়। তখন ইশরাত ঘুরে তাকায় এবং সিয়াম বলে, এই তো আমি। এটা দেখে অবাক হয়ে যায় ইশরাত, সে তার চোখের সামনে সিয়ামকে একটু আগে ঘর থেকে বেরোতে দেখলো, এখন সেই সিয়ামই তার পেছনে। সে আর এই ব্যাপারটা নিতে পারে না, সে তার চোখ বন্ধ করে একটা চিৎকার দেয়। সে চিৎকারে বাসার সবাই চলে আসে, সিয়াম বাদে। সবাই আসার পর যখন জিজ্ঞেস করা হয় তাকে যে কেন সে চিৎকার দিয়েছে, তখন সে বলে যে তাকে সিয়াম ভয় দেখিয়েছে। কিভাবে? তখন সে পুরো ঘটনাটা সবাইকে বলে, কিন্তু মাহফুজ সাহেব বলেন যে সিয়ামের তো এখন এখানে আসার কথা না, কারণ সিয়াম গত 1 ঘন্টা যাবত আমার সাথে ডাইনিং রুমে বসে গল্প করছে, ওর তো এখানে আসার কথা না। কিন্তু ইশরাত বলতে থাকে যে সিয়ামই তাকে ভয় দেখিয়েছে। মাহফুজ সাহেব কোনো কিছুরই আসলে কিনারা করতে পারছিলেন না। একদিন রাতের বেলা মাহফুজ সাহেব যখন ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখেন যে তার বিছানার সামনে সিয়াম এসে দাঁড়িয়েছে এবং সিয়ামের হাতে একটা বিশাল ছুরি। সিয়াম তার হাতে থাকা ছুরিটা
দেখিয়ে তার বাবাকে বলছে, বাবা তুমি তো জানো সব সমস্যার মেইন কালপিট হচ্ছে আমি, আমাকে শেষ করে দিলেই সব সমস্যা শেষ। কিভাবে শেষ করবে জানো? এই ছুরিটা নিয়ে গলায় একটা পোঁচ দিবে, সেই পোঁচ দিলেই সব সমস্যা শেষ, বুঝলে বাবা? কিভাবে করবে জানো? ঠিক এইভাবে। এই কথা বলে সিয়াম তার হাতে থাকা সেই ছুরিটা দিয়ে নিজের গলায় একটা পোঁচ দেয়, ফিনকি দিয়ে রক্ত ছুটতে থাকে। মাহফুজ সাহেব চিৎকার করে ঘুম থেকে উঠে যান। ঘুম থেকে ওঠার পর তিনি লক্ষ্য করেন তার হাতে সেই ছুরিটা, এবং তার হাত কেমন জানি তৈলাক্ত, তার হাত কেমন জানি রক্তের মতো আঠালো কিছু দিয়ে আবৃত। তিনি অবাক হয়ে যান এবং তিনি আতঙ্কে আরেকটা চিৎকার দেন, তখন তার ঘুম ভাঙে। আসলে মাহফুজ সাহেব স্বপ্নের ভেতর স্বপ্ন দেখছিলেন। এরপর আরেকটা ঘটনা ঘটে মাহফুজ সাহেবের স্ত্রীর সাথে। তার স্ত্রী ঘুমাচ্ছিলেন, হঠাৎ করেই তার স্ত্রীর মনে হয় যে তার মুখের ভেতর কেমন যেন একটু লবণাক্ত স্বাদ তিনি পাচ্ছেন। তিনি তার চোখ খুলে তাকান, চোখ খোলার পর তিনি দেখতে পান তার পাশে শুয়ে থাকা মাহফুজ সাহেবের গলা দুই ভাগ করা, এবং সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত তার চোখে মুখে পড়ছে। তিনি যখন হুড়মুড় করে উঠে বসেন এবং তিনি যখন দেখেন তার রুমে আরেকজন দাঁড়িয়ে আছে, সে সিয়াম, এবং সিয়াম তার হাতে থাকা ছুরি দিয়ে তার বাবার পায়ের রগ কাটছে। এবং সিয়াম যখন দেখে যে তার মা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, তখন সিয়াম তার মাকে উদ্দেশ্য করে বলে, বাবা অনেক দিন যাবত যন্ত্রণায় ভুগছিল, যন্ত্রণা শেষ করে দিলাম। মাহফুজ সাহেবের স্ত্রী চিৎকার করে ওঠেন, ঠিক তখন তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তিনি দেখতে পান তার সে চিৎকারে বাসার সবাই চলে এসেছে। তখন তিনি সবাইকে যার যার রুমে যেতে বলেন। এরপর তিনি মাহফুজ সাহেবকে এই ঘটনাটা খুলে বলেন। ব্যাপারগুলো আসলে তাদের ফ্যামিলির কাছে এতটাই অবাক করার মতো ছিল, এবং এই ঘটনার তারা কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না, তাই তাদের নিজেদের খুবই অসহায় মনে হচ্ছিল। সিয়াম তার পরিবারের জন্য দুশ্চিন্তার আরেকটা নাম হয়ে যায়। তার পরিবারের সবাই সিয়ামকে ভয় পাওয়া শুরু করে। এরপর মাহফুজ সাহেব চিন্তা করেন তিনি সিয়ামকে হাসপাতালে রেখে চিকিৎসা করাবেন, তাই তিনি হাসপাতালকে খবর দেন। হাসপাতালের লোকজন যখন সিয়ামকে নিয়ে যাওয়ার জন্য আসে এবং ধরাধরি করে যখন তাকে ঘরের বাইরে নিয়ে যাচ্ছিল, ঠিক তখন সিয়াম তার বাবার উদ্দেশ্যে বলে, বাবা আমাকে দূরে পাঠিয়ে দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেটা তো সেদিন তোমাকে বললাম, তুমি তো দেখলে নিজের চোখে, তো সেই সমাধানটা করলেই তো পারো। এই কথা শোনার পর মাহফুজ সাহেব পাকরুদ্ধ হয়ে যান। তিনি বুঝতে পারছেন তার সন্তান তার কাছে মৃত্যু চাচ্ছে, এটা যে কত কষ্টের। ঠিক তখন মাহফুজ সাহেব বুঝতে পারেন যে তিনি যদি তার ছেলেকে এখন দূরে পাঠিয়ে দেন, সেক্ষেত্রে সমস্যার সমাধান হবে না, সমস্যা আরো গভীর হবে। তাই তিনি তার ছেলেকে রেখে দেন, তিনি হাসপাতালে সেই লোকজনদের চলে যেতে বলেন। এরপর কয়েক মাস সিয়াম স্বাভাবিক ছিল, কিন্তু মাহফুজ সাহেবের মনের ভেতর খচখচ করছিল। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা হয়তো এখন সাময়িকভাবে কিছুটা কম, কিন্তু ভবিষ্যতে এই সমস্যা আরও বাড়তে পারে। তাই তিনি একজন বড় আলেমকে খুঁজে নিয়ে আসেন। সেই আলেম বাসায় আসেন, তিনি পুরো বাসাটা ঘুরে দেখেন, সিয়ামের রুমে যান, সিয়ামের রুমে কিছুক্ষণ থাকেন, এরপর তিনি বের হয়ে আসেন। বের হয়ে আসার পর তিনি মাহফুজ সাহেবকে বলেন যে এখানে যে আছে সে কারোর জন্য অপেক্ষা করছে, সে তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চায়, এখানে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, সে যার অপেক্ষায় আছে সে যতক্ষণ পর্যন্ত না আসবে আপনার ছেলের এই সমস্যা কমবে না, আর আপনাদের পরিবারের অবস্থাও কোনো উন্নতি হবে না। আর সব থেকে দুঃখের বিষয় যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের ছেলেকে বাঁচানো বোধহয় অসম্ভব। তখন মাহফুজ সাহেব সে হুজুরকে অনেক রিকোয়েস্ট করেন, তিনি বলেন যে এটা কি ভালো হওয়া কোনোভাবেই সম্ভব না, আপনি কি একটু চেষ্টা করে দেখবেন না? মাহফুজ সাহেবের অনেক আকুতি মিনতির পর সে হুজুর শেষ পর্যন্ত রাজি হন। তিনি বলেন আজকে রাতে তিনি সিয়ামের রুমে থাকবেন, তারা এই সময়ে বিভিন্ন শব্দ শুনতে পাবেন, বিভিন্ন মানুষের ডাক শুনতে পাবেন, কিন্তু তারা যাতে এসব ডাকে রেসপন্স না করে, এবং সকাল হওয়ার আগ পর্যন্ত দরজা না খুলে, যেই কথা সেই কাজ। সেদিন রাতে সেই হুজুর সিয়ামের রুমে যান এবং সারা রাত তিনি সিয়ামের রুমে থাকেন। বাসার সবাই সে সময় বিভিন্ন হিংস্র জন্তুর শব্দ পেতে থাকে, তারা খুব ভয়ে সে রাতটা
পার করে। ফজরের আজানের পর সিয়ামের রুমের দরজা নিজে নিজেই খুলে যায়। বাসার সবাই কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু সেই আলেম সাহেব যখন সিয়ামের রুম থেকে বের হচ্ছিল না, তখন সবাই সিয়ামের রুমে যায়। রুমে যাওয়ার পর তারা দেখতে পায় সিয়াম তার বিছানায় সোজাসুজি লম্বালম্বি হয়ে শুয়ে আছে এবং তার বিছানার পাশে মেঝেতে সে আলেম সাহেব উপুর হয়ে পড়ে আছেন এবং তার চারপাশে রক্তবমি ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা দ্রুত হুজুরকে নিয়ে হাসপাতালে ভর্তি করান। হুজুরের যখন জ্ঞান ফেরে, তখন হুজুর মাহফুজ সাহেবকে এবং তার পরিবারকে বলেন যে আমি যথাসম্ভব চেষ্টা করেছি, এই এনটিটি খুবই শক্তিশালী, তারপরও আমি গতকাল রাতে যে কাজ করেছি তার প্রভাব হয়তো কিছুদিন সিয়ামের উপর থাকবে। কতদিন থাকবে আমি বলতে পারি না, আপনারা ভালো কাউকে খুঁজুন এবং ওর অপেক্ষায় যে আছে, অর্থাৎ এনটিটিটা আছে, সে যার অপেক্ষায় আছে তাকে যদি আপনারা আনতে পারেন বা খুঁজে বের করতে পারেন, সেক্ষেত্রেই হয়তো এই সমস্যার সমাধান সম্ভব। এই কথা শুনে মাহফুজ সাহেব আর কোনো কথা বলেন না, তিনি হুজুরের চিকিৎসার বিল মিটিয়ে বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর তাদের ফ্যামিলি দেখতে পায় একটা অদ্ভুত দৃশ্য। তারা দেখতে পায় তাদের ছেলে হাঁটে, বসে, দৌড়ায়, কিন্তু তার চোখ থাকে বন্ধ। সে সব কিছু চোখ বন্ধ থাকা অবস্থায় করছে। সিয়ামের আর একটা অদ্ভুত বিষয় সবাই লক্ষ্য করে, সেটা হচ্ছে সে বিভিন্ন উদ্ভট কথা বলা শুরু করে সবার সাথে, যেটা খুব ডিস্টার্বিং ছিল। সে হঠাৎ একদিন তার বোন ইশরাতকে বলে যে কি আপু, সারা রাত এরকম বেহুশের মতো ঘুমালে হয়? আশেপাশে কি হচ্ছে তা দেখা দরকার না? তো ইশরাত এই কথা বোঝে না, সে সিয়ামকে জিজ্ঞেস করে কিসের কথা বলছিস? তখন সিয়াম বলে আজকে রাতেই বুঝবে। এই কথা শুনে ইশরাত একটু ভয় পেয়ে যায়। সেদিন রাতের বেলা ইশরাত যখন ঘুমাচ্ছিল, হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে সে একটা তীব্র পচা গন্ধে তার ঘুম ভেঙেছে। সে যে কাত হয়ে শুয়েছিল, ঠিক সে যখন উল্টো পাশে ঘুরে, ঠিক তখন সে দেখতে পায় তার মুখোমুখি একটা অবয়ব শুয়ে আছে, যার মুখটা পচে গলে বিভৎস হয়ে আছে এবং সেই গন্ধেই ইশরাতের ঘুম ভেঙেছে। ইশরাত একটা চিৎকার দেয়। সেই চিৎকারে বাসার সবাই চলে আসে, এমনকি সিয়ামও চলে আসে এবং সিয়াম তার বোনকে উদ্দেশ্য করে বলে যে এত রাতে এত চিল্লাচিল্লি করলে ঘুমাবো কীভাবে? এই কথা শুনে ইশরাত ভয় পেয়ে যায়। এরপর থেকে ইশরাত সিয়ামকে এড়িয়েই চলত। একদিন সিয়াম তার চাচাকে, অর্থাৎ নজরুল সাহেবকে বলে যে চাচা, ভিক্ষুকটা যখন ভিক্ষা যাইতে আসবে তখন রাস্তার এক পাশে সরে যেও। তো এই কথা শোনার পর নজরুল সাহেব ব্যাপারটা হয়তো পাত্তা দেন না, তিনি মনে করেন যে তার ভাতিজা হয়তো পাগল হয়ে গেছে। কিন্তু সেই দিন নজরুল সাহেব বাসায় ফেরেন তার পা ভাঙা নিয়ে, কারণ তিনি সেদিন রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলেন। এবং সব থেকে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে তার কাছে এক বুড়ি ভিক্ষারিতে এসেছিল। তিনি যখন ভিক্ষা দেওয়ার জন্য পকেটে হাত দেন, ঠিক তখনই একটা মোটরসাইকেল তাকে এসে ধাক্কা দেয় এবং সেজন্যই তার পা ভেঙে যায়। নজরুল সাহেব বুঝতে পারছিল না যে তার ভাতিজা কিভাবে এই ঘটনা ঘটার আগে তাকে সাবধান করেছিল। এরপর বাসার সবাই আসলে সিয়ামকে ভয় পাওয়া শুরু করে এবং সবাই একজন ভালো হুজুরের খোঁজে থাকে। বিভিন্ন হুজুর তারা নিয়ে আসে, কিন্তু কেউই এই সমস্যার কোনো সমাধান দিতে পারে না। আর সিয়াম এখন কথা বলাও বন্ধ করে দিয়েছে, সে শুধু চোখ বন্ধ করে থাকে। এটাই ছিল মাহফুজ সাহেবের ঘটনা যা তিনি মহিবুল্লাহ হুজুরকে বর্ণনা করেছিলেন। মহিবুল্লাহ হুজুর চুপচাপ সেই ঘটনা শুনলেন। তিনি মনে মনে কৌতূহলী হয়ে পড়েছিলেন। মাহফুজ সাহেব মহিবুল্লাহ হুজুরকে আরেকটা কথা বলেন, সেটা হচ্ছে সে সম্পূর্ণ কথা বন্ধ করে দেওয়ার আগে একটা কথা বারবার বলতো, সেটা হচ্ছে চার কালে একজন নেয় আর আট কালে একজন যায়, পার্থক্যটা শুধু কাল। শুধু এই কথাটাই বলতো। মহিবুল্লাহ হুজুর চিন্তা করেন তিনি কি এই কাজটা নেবেন, কারণ দাদাভাই জিনেরা কোনো কাজে জড়াতে মানা করে দিয়েছে। কিন্তু মহিবুল্লাহ হুজুর নিজের ভেতর সেই কৌতূহলটা ফিল করছিলেন। মহিবুল্লাহ হুজুর মাহফুজ সাহেবকে বলেন যে আপনি আপনার বাসার ঠিকানা আমাকে দিয়ে যান, আমি আগামীকাল আপনার বাসায় যাব। এই কথা বলে সেই মহিবুল্লাহ হুজুরের কাছে মাহফুজ সাহেব তার বাসার ঠিকানা দেন।
এরপর মাহফুজ সাহেব চলে যান। পরদিন মহিবুল্লাহ হুজুর মাহফুজ সাহেবের সেই বাসায় যান। তিনি বাসার মেইন দরজায় দাঁড়িয়ে নক করছিলেন। কিছুক্ষণ পর একজন লোক এসে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর মাহফুজ সাহেবের বাসার সামনে তিনি যখন দাঁড়িয়ে নক করছিলেন এবং যখন একজন এসে দরজা খুলে দিল, তখন সেই দরজা খুলে দেওয়ার লোকটা মহিবুল্লাহ হুজুরকে জিজ্ঞেস করেন যে আপনি কে, কাকে যাচ্ছেন। তখন হুজুর বলেন যে এটা কি মাহফুজ সাহেবের বাসা। তখন সেই লোকটা বলে হ্যাঁ, এটা মাহফুজ সাহেবের বাসা। তো তখন মহিবুল্লাহ হুজুরকে তিনি ঘরের ভেতরে ঢোকান। মহিবুল্লাহ হুজুর সেই বাসায় ঢুকে সোফায় বসেন। বসার পর তার সামনে দাঁড়ানো সেই লোকটা বলেন যে আপনি কেন এসেছেন বা কে আপনাকে আসতে বলেছে একটু কষ্ট করে বলুন। তখন মহিবুল্লাহ হুজুর বলেন যে মাহফুজ সাহেব কালকে রাতে আমার কাছে গিয়েছিলেন। তিনি গিয়ে বলেছেন যে তার ছেলে অর্থাৎ আপনাদের ভাতিজা তিনি অসুস্থ। তো সেই লোকটা যে ছিল নজরুল, যাকে দেখে বুঝতে পেরেছিলেন মহিবুল্লাহ হুজুর যে ইনি সিয়ামের চাচা, সেই নজরুল সাহেব তাকে বলেন যে মাহফুজ আপনার বাসায় গিয়েছিল গতকাল রাতে। তখন মহিবুল্লাহ হুজুর বলেন হ্যাঁ, গতকাল রাতে সেই তো গিয়েছিল, তা না হলে আমি কিভাবে জানবো আপনার ভাতিজা অসুস্থ। এই কথা শুনে নজরুল সাহেব অবাক হয়ে তাকিয়েছিলেন মহিবুল্লাহ হুজুরের দিকে। তিনি মহিবুল্লাহ হুজুরকে বলেন যে মাহফুজ ভাই তো 4 বছর আগে মারা গেছে, তিনি কিভাবে আপনার বাসায় গতকাল রাতে যাবেন। এই কথা শুনে মহিবুল্লাহ হুজুর চমকে যান। তিনি একটু রাগও করে ফেলেন। তিনি নজরুল সাহেবকে উদ্দেশ্য করে বলেন যে ভাই, ফাইজলামি করেন না, কালকে রাতে তিনি আমার সাথে দেখা করেছেন এবং আপনাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া এসব ঘটনা আমাকে বলেছেন। তো এই কথা শুনে নজরুল সাহেব বলেন যে আমি আমার ভাইকে নিয়ে কেন মজা করব, আর আপনি যা বলছেন যে আমার ভাতিজা অসুস্থ তা সত্যি, সে অসুস্থ, কিন্তু আমার ভাই যে 4 বছর আগে মারা গেছে সে কিভাবে আপনার কাছে যাবে, এটা কি সম্ভব। এটা শুনে মহিবুল্লাহ হুজুর রাগ করেন। তিনি মনে করছিলেন যে এই লোকটা তার সাথে মজা করছে, তাই তিনি অনেকটা রাগ করেই সোফা থেকে উঠে দাঁড়ান এবং বলেন যে আপনি মাহফুজ সাহেবকে বলবেন যে আমি এসেছিলাম। এই কথা বলে তিনি চলে যাচ্ছিলেন। ঠিক তখনই নজরুল সাহেব তাকে থামান এবং বলেন যে আপনি একটু দাঁড়ান, আমি বাসার সবাইকে ডেকে নিয়ে আসছি, তারাই বলুক যে আমি মিথ্যা কথা বলছি কি না। মহিবুল্লাহ হুজুর দ্বিধাদ্বন্দ্বে দাঁড়িয়ে থাকেন। ঠিক তখনই বাসার লোকজন আসে এবং তারা সবাই স্বীকার করে যে 4 বছর আগে মাহফুজ সাহেব মারা গেছেন। মহিবুল্লাহ হুজুর কোনো কিছু মেলাতে পারেন না। তিনি বুঝতে পারছিলেন না যে গতকাল রাতে তাহলে মাহফুজ সাহেব হয়ে কে তার কাছে গেল। তিনি বিব্রত ফিল করছিলেন, তিনি প্রতারিত ফিল করছিলেন। তিনি যখন চলে আসবেন, ঠিক তখন নজরুল সাহেব তাকে বলেন যে হুজুর, আপনি এই বাসায় এসেছেন, কিভাবে এসেছেন তা আমরা বলতে পারি না, কিন্তু আপনি যে সমস্যা সমাধানের জন্য এসেছেন সে সমস্যা কিন্তু আসলেই আছে, সিয়াম কিন্তু অসুস্থ, আপনি যেহেতু এসেই পড়েছেন সেক্ষেত্রে আপনি সিয়ামকে একটু দেখেন। মহিবুল্লাহ হুজুর দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন, তিনি ভাবছিলেন তিনি এই কাজটি নেবেন কি না। ঠিক তখনই তিনি শুনতে পান সে ঘরের ভেতর থেকে কেউ একজন চিৎকার করে বলছে, আরে বেকুব, এত চিন্তা করলে হয়, যে প্রশ্নের উত্তর খুঁজছিস সেটা তো এখানে এলেই পাস, চলে আয়, তোর জন্যই অপেক্ষা করছি। মহিবুল্লাহ হুজুরের তখন মানসিক অবস্থা ভালো ছিল না, তার ভেতর তিনি প্রতারিত হয়েছেন, সব কিছু মিলিয়েই তিনি খুবই উত্তেজিত ছিলেন, তাই তিনি আর কিছু চিন্তা করলেন না, তিনি সরাসরি চলে যান সিয়ামের রুমে। তিনি গিয়ে দেখতে পান সিয়াম ঠিক তার দরজার সামনে দাঁড়ানো এবং তাকে যেন অভ্যর্থনা করে ঘরের ভেতর সে ডাকছে। মহিবুল্লাহ হুজুর ঘরের ভেতরে ঢোকেন এবং সিয়ামকে জিজ্ঞেস করেন যে আপনি কে আর কেন এই সমস্যা তৈরি করছেন। তখন সিয়াম হাসতে থাকে এবং বলে যে এটাই কি তোর প্রশ্ন, সত্যি করে বল। তখন মহিবুল্লাহ হুজুর বলেন যে হ্যাঁ, এটাই আমার প্রশ্ন, তুই কে আর কেন এসেছিস। তখন সিয়াম বলে এটা তো তোর প্রশ্ন না, তোর প্রশ্ন হচ্ছে গতকাল রাতে আমি কিভাবে মাহফুজ সেজে তোর কাছে গেলাম আর তোকে বোকা বানালাম, এটাই তো তোর কোশ্চেন নাকি। তখন মহিবুল্লাহ হুজুর বলে হ্যাঁ, এটাই আমার প্রশ্ন, কিভাবে তুই গতকাল রাতে আমাকে বোকা বানালি। মহিবুল্লাহ হুজুর বুঝতে পারছিলেন যে তিনি যে এনটিটিটা মুখোমুখি হয়েছেন সেটা খুবই চালাক।
তখন সে এন্টিটিটা তাকে বলে যে সব প্রশ্নেরই উত্তর পাবি, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দে। সেই এন্টিটিটার প্রশ্নগুলো আমি ভূতগত লিসানারদের উদ্দেশ্যে তুলে ধরছি। সে এন্টিটিটা মহিবুল্লাহ হুজুরকে জিজ্ঞেস করেছিল প্রথমে, যেটা সেটা হচ্ছে, ওরা কে যারা রক্ত বিক্রি করে রঙিন কাগজের বিনিময়ে, যার মূল্য নির্ভর করে অন্য গোত্রের উপর, অন্যর সাহায্য নিয়ে নিজেদের কলিজা কেটে তৃতীয় পক্ষকে শক্তিশালী করে কে? আর শেষ প্রশ্নটা হলো, ওরা কারা যাদের রক্তে ছিল শাসন কিন্তু বেছে নিয়েছে শোষণ? মহিবুল্লাহ হুজুর এই প্রশ্নগুলোর উত্তর জানতেন, কিন্তু তিনি চুপ করেছিলেন। তখন সিয়াম হুজুরকে কটাক্ষ করে বলে, তুই তো জানিস কিন্তু উত্তর দিবি না, উত্তর কি বলবো? উত্তর হচ্ছে তোরা, অর্থাৎ মুসলমানরা, বুঝেছিস? তখন হুজুর রেগে যান এবং তাকে জিজ্ঞেস করেন, তুই কি চাস, কি কারণে তুই এখানে এসেছিস? তখন সেই সিয়ামের ভেতর থাকা এন্টিটিটা বলে, বিনিময়ের জন্য, বিনিময়। তখন সেই হুজুর বলেন, অর্থাৎ মহিবুল্লাহ হুজুর বলেন, কিসের বিনিময়, কার সাথে বিনিময়? তখন সেই এন্টিটিটা বলে, বিনিময়টা হবে তোর সাথে, এজন্যই তো তোকে দরকার। তখন মহিবুল্লাহ হুজুর রেগে যান এবং চিৎকার করে বলেন যে তুই কে, সত্যি করে বল। তখন সিয়ামের ভেতর থাকা সেই এন্টিটিটা বলে, আমি মহিষ বাহকের প্রধানের অনুসারী। মহিবুল্লাহ হুজুর তখন রাগ করে জিজ্ঞেস করেন, কে সে? তখন সেই এন্টিটিটা বলে, সে হচ্ছে হুকুম পালনকারী। মহিবুল্লাহ হুজুর রেগে যান, একে তো গতকাল রাতে এই এন্টিটিটা তার সাথে ধোকাবাজি করেছে আর এখনও সে অনর্থক পেঁচাল পাচ্ছে। তাই তিনি তার পকেটে হাত দেন এবং তিনি তার সেই চেইনটা বের করেন এবং তিনি নিজের মতো রিচুয়াল করা শুরু করেন। ঠিক তখনই সেই এন্টিটিটা চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, বন্ধ কর, বন্ধ কর, ওই যে আসছে, আসছে মহিষ বাহকের প্রধান, আসছে, বন্ধ কর, বেঁচে থাকতে চাইলে বন্ধ কর। ঠিক তখনই তার ঘরের, অর্থাৎ সেই বাসার সমস্ত লাইট অফ হয়ে যায় এবং মহিবুল্লাহ হুজুর দেখেন কেউ তাকে এত জোরে একটা ধাক্কা দিয়েছে, তিনি সেই ঘর থেকে উড়ে গিয়ে সেই বাড়ির মেইন দরজার সামনে গিয়ে পড়েন। ঠিক তখনই মেইন গেটের দরজা খুলে, মেইন দরজাটা খুলে কয়েকজন মানুষ প্রবেশ করে সেই ঘরে। অজ্ঞান হয়ে যাওয়ার আগ মুহূর্তে মহিবুল্লাহ হুজুর তাদের দিকে তাকিয়ে তিনি দেখতে পান মাহফুজ সাহেব সেই ঘরে ঢুকেছেন। তিনি বুঝতে পারেন তিনি আবার ধোকার মুখোমুখি হয়েছেন, তিনি আবার প্রতারণার শিকার হয়েছেন। জ্ঞান হারাবার আগ মুহূর্তে তিনি শুনতে পান একটা অবয়ব, একটা এন্টিটি চিৎকার করে বলছে, পাতা হ্যায় ওয়াসিয়াত হুয়া থা লহু সে লহু কে লিয়ে। এরপর মহিবুল্লাহ হুজুরের আর কিচ্ছু মনে নেই, তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। মহিবুল্লাহ হুজুরের যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখতে পান তার চারপাশে মাহফুজ সাহেব এবং তার পরিবারের সবাই দাঁড়িয়ে আছেন। তিনি প্রথমে চিন্তা করেন এরা হয়তো শয়তান, কিন্তু কিছুক্ষণ পাস হয়ে যাওয়ার পর তিনি বুঝতে পারেন এরা শয়তান না, এরা মানুষ। তখন মাহফুজ সাহেব মহিবুল্লাহ হুজুরকে বলেন যে আপনি কিভাবে আমাদের এই বন্ধ ফ্ল্যাটের ভেতরে ঢুকলেন, আমরা তো প্রথমে আপনাকে চোর মনে করেছিলাম, কিন্তু আপনি কিভাবে এই বন্ধ দরজার বন্ধ দরজা দিয়ে আমাদের এই ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করলেন? মহিবুল্লাহ হুজুর বুঝতে পারছিলেন তিনি কত বড় প্রতারণার শিকার হয়েছেন, তাকে তো তার নিজের বাড়িতে গিয়ে বোকা বানালোই, এখানেও তিনি এই এন্টিটিটার ফাঁদে পা দিয়েছেন। মহিবুল্লাহ হুজুর মাহফুজ সাহেবকে কোনো মতে বুঝিয়ে সেদিনের মতো তার বাসা থেকে বের হন। তিনি একা একাই হেঁটে হেঁটে আসছিলেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন তার পেছনে অনেক কিছু তাকে ফলো করছে। তিনি বুঝতে পারছিলেন যে তিনি একা না, তার সাথে অনেকেই আসছে। তিনি হঠাৎ মহিষের শব্দ শুনতে পান এবং তিনি বুঝতে পারেন এই মহিষের শব্দগুলো কোনো সাধারণ মহিষের না। তিনি রাস্তা থেকে এক মুঠ বালি নেন এবং কিছু সুরা পরে পেছনে ছুঁড়ে মারেন এবং তিনি বাড়ির উদ্দেশ্যে দৌড় দেন। ঠিক তখনই তিনি শুনতে পান পেছন থেকে কেউ বলছে, ও আয়েগা, ওর ওয়াসিয়াত ভি পুরা হোগা।
বাড়িতে আসার পর মহিবুল্লাহ হুজুর ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিলেন, কারণ তার সাথে তার দাদাভাই জিনেরা ছিল না। তিনি আরেকটা বিষয় নিয়ে খুব মাথা ঘামাচ্ছিলেন, সেটা হচ্ছে সেই এন্টিটিটা বারবার বলছিল একটা ওয়াসিয়তের কথা। কিসের ওয়াসিয়ত এবং তার সাথে এই ওয়াসিয়তটার সাথে তার কি সম্পর্ক, তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এই ঘটনার সাত দিন পর মাহফুজ সাহেব তার বাসায় আসেন। মাহফুজ সাহেব মহিবুল্লাহ হুজুরকে বলেন যে আপনি কিভাবে আমার বাসার ঠিকানা সংগ্রহ করে আমার সমস্যার কথা জেনে সেখানে চলে গিয়েছিলেন আমি ঠিক জানি না, কিন্তু আমি জানি আমার কেমন জানি ফিল হচ্ছে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। আমি আপনার কথা আগেও শুনেছি, আমি আপনার সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু আপনি ফোন ধরেননি, তাই আমরা আরেক হুজুরের সন্ধানে চলে গিয়েছিলাম চট্টগ্রাম। সেই চট্টগ্রাম থেকে যেদিন ফিরলাম সেই দিনই আপনাকে আমরা আমাদের বন্ধ ফ্ল্যাটের ভেতর খুঁজে পাই। এটা কিভাবে হয়েছে আমি জানি না, কিন্তু এটা যখন হয়েছে তার মানে এটার কোনো কার্যকারিতা আছে। পৃথিবীতে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। মহিবুল্লাহ হুজুর কিচ্ছু বলছিলেন না, তিনি চুপচাপ শুনছিলেন। তখন মাহফুজ সাহেব পুরো ঘটনাটা আবার বলেন, যে ঘটনাটি মহিবুল্লাহ হুজুর মাহফুজ সাহেবের রূপধারী সেই শয়তানটার মুখে আগেও শুনেছেন। তিনি কোনো কিছুতেই কোনো কথা বলছিলেন না, কারণ মহিবুল্লাহ হুজুর এই সমস্যাটা নিতে চাচ্ছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে তিনি যার মোকাবেলা করতে যাবেন সে খুবই ভয়ঙ্কর হিংস্র, তাই তিনি এই সমস্যা নিতে চাচ্ছিলেন না। আর তিনি এটাও বুঝতে পারছিলেন যে দাদাভাই জিনদের কথার বাইরে গেলে তার বিপদেই পড়তে হবে, তাই তিনি সেদিনের মতো কোনোভাবে মাহফুজ সাহেবকে তার বাসায় পাঠিয়ে দেন। মহিবুল্লাহ হুজুর তার রুমে বসেছিলেন, তিনি তার সেই পরিচিত জানালার সামনেই বসেছিলেন। তিনি তার সাথে ঘটে যাওয়া তার অতীত বর্তমান সব কিছু মিলিয়ে ডিপ্রেসড অবস্থায় ছিলেন। হঠাৎ করেই অনেক দিন পর তার ছোট দাদাভাই তার কাছে আসে। ছোট দাদাভাইকে দেখে মহিবুল্লাহ হুজুর কান্না করে দেন। তিনি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা সেই ছোট দাদাভাইকে বলেন। সব শোনার পর সেই ছোট দাদাভাই বলেন যে আপনি ওই বাসায় যান, গিয়ে দেখেন সে পরিবারের সাথে কি হচ্ছে, আর আমরাও এখানে খবর নিচ্ছি যে সে কে। তো এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুরের ভেতর একটা কনফিডেন্ট চলে আসে। তিনি পরদিন মাহফুজ সাহেবের বাসায় যান, তখন রাত 8টার মতো বাজে। তিনি সরাসরি সিয়ামের রুমে যান, এবার তিনি একা থাকেন না, তিনি মাহফুজ সাহেবকেও সাথে নেন। মাহফুজ সাহেব মহিবুল্লাহ হুজুরকে বলেন যে হুজুর আমার থেকে আমার বড় মেয়ে যদি থাকে তাহলে ভালো হবে। হুজুর জিজ্ঞেস করেন কেন, তখন মাহফুজ সাহেব বলেন যে এই বাসার কোনো কারো কথা যদি ও শোনে সে হচ্ছে আমার বড় মেয়ে, ওকে আমি আনি, ও থাকুক। তখন হুজুর চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে। তখন সিয়ামের বড় বোন ইশরাত এসে দরজার সামনে এসে দাঁড়ালো এবং এক পাশে হেলান দিয়ে এসে দাঁড়িয়ে থাকল, আর মহিবুল্লাহ হুজুর সিয়ামের দিকে তাকালেন। সিয়াম আয়েশি ভঙ্গিতে বসেছিল এবং তার দিকে তাকিয়ে হাসছিল। ঠিক তখনই ছোট দাদাভাই সেই রুমে প্রবেশ করে। ছোট দাদাভাইকে দেখার পর মহিবুল্লাহ হুজুর সিয়ামকে উদ্দেশ্য করে বলতে থাকে, তুই কে, কেন এসেছিস, বল, কথা বল। সিয়াম হাসতে থাকে এবং সে মহিবুল্লাহ হুজুরকে উদ্দেশ্য করে বলে, শোন, ছাগল বলি দেওয়ার আগে খুব ছটফট করে, তখন তার যে অবস্থাটা হয় ঠিক সেই অবস্থায় আছিস তুই, দেখতে ভালোই লাগছে। সিয়ামের ভেতর থাকা সেই এন্টিটিটা হাসছিল। এক পর্যায়ে মহিবুল্লাহ হুজুর বারবার জিজ্ঞেস করতে থাকে যে তুই কে, তুই কে। তখন সিয়াম বিরক্ত হয়ে মহিবুল্লাহ হুজুরকে বলে, একই প্রশ্ন বারবার করিস কেন রে, আমি কে এটা জেনে তুই কি করবি, চাকরি দিবি আমাকে নাকি ইশরাতের সাথে বিয়ে দিবি আমাকে, কোনটা। এই কথা শুনে মহিবুল্লাহ হুজুর খুব রেগে যান এবং তিনি সিয়ামকে উদ্দেশ্য করে একটা ধমক দেন। সেই ধমকটা খাওয়ার পর সিয়ামের ভেতর থাকা সে এন্টিটিটা বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর তো আবার এইসব বিষয়ে খুব লাগে তাই না, আচ্ছা আমি কে আর কেন এখানে এসেছি সেটা জানার জন্য তোর একটা গল্প শুনতে হবে, শুনবি? তখন মহিবুল্লাহ হুজুর বলেন যে কিসের গল্প, কোনো গল্প শুনবো না, তুই কেন এখানে এসেছিস আর কেন এখান থেকে যাবি না আর কি করলে তুই এখান থেকে যাবি সব কিছুই আমি বের করছি। তখন
সিয়ামের ভেতর থাকা সেই এন্টিটিটা হাসতে হাসতে বলে, আরে বোকা, তোর প্রশ্নের উত্তরই আছে আমার গল্পের মধ্যে, শোন, তোরই লাভ হবে। তখন মহিবুল্লাহ হুজুর তার পাশে দাঁড়ানো সেই ছোট দাদাভাইয়ের দিকে তাকান। সেই দাদাভাই হ্যাঁ সূচক মাথা নাড়ান। তখন মহিবুল্লাহ হুজুর বলেন, বল তোর ঘটনা শুনি। তখন সে এন্টিটিটা সেই ঘটনা বলা শুরু করল। সে বলে, রাজা যখন ক্ষমতা টিকিয়ে রাখতে নিজের রক্ত উৎসর্গ করে, তখন রাজ্যবাসী কেন হায় হায় করে? ওদের তো কিছু হয় না, বলতো। এক ছেলে খুবই অসহায় ছিল, বাবা মা থাকতেও সে ছিল এতিম। জানিস, সেই ছেলেটা প্রতি রাতে শুধু সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতো আর মরতে চাইতো, কিন্তু সাহস পেত না। তাই অন্য কেউ ওর এক এরকম প্রতিদিন ধুকে ধুকে যন্ত্রণা ভোগ করা সহ্য করতে না পেরে সেখানে যখন সে ছেলেটিকে ফাঁসিতে ঝুলিয়ে মারার জন্য সাহায্য করল, তখন সবাই সেই ছেলেটাকে দোষারোপ করা শুরু করল। কিন্তু ছেলেটার তো কোনো দোষ নেই, দোষটা হচ্ছে সেই জানোয়ারের যে সেই ছেলেটাকে মরতে সাহায্য করেছে। সেই এন্টিটিটা আরও বলে, এক গ্রামে এক ছেলেমেয়ের মধ্যে ভালোবাসা হয়েছিল। সেই ভালোবাসার পরিণাম ছিল এক অবৈধ সন্তান। সেই সন্তান যখন মেটার কোলজুড়ে আসে, তখন তার শরীরের যে পরিবর্তন লক্ষ্য করা হয়, সেই পরিবর্তন যখন সবার চোখের সামনে চলে আসে, তখন সেই মেয়েটা কিন্তু তার সন্তানের বাবার পরিচয় সবাইকে বলেছিল। কিন্তু সে সময় সেই ছেলেটা পুরো ব্যাপারটাই অস্বীকার করে। গ্রামবাসী সেই মেয়েটাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলে। কিন্তু মেরে ফেলার পর সেই গ্রামবাসীও জানতে পারে যে ছেলেটাও দোষী ছিল। কিন্তু ছেলেটাকে কিন্তু তারা মৃত্যুদণ্ড দেয়নি, তাকে একটু শাসিয়ে ছেড়ে দিয়েছিল। এখন বল, দোষীকে সেই অবৈধ সম্পর্ক স্থাপনকারী ছেলে মেয়ে, না তাদের মেরে ফেলা সেই গ্রামবাসী? এই কথা শুনে মহিবুল্লাহ হুজুর চিৎকার করে বলেন যে, দোষ কারো না, দোষ হচ্ছে তোর, যে এই অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য তাদের কানে পরামর্শ দিয়েছিল তুই। এই কথা বলে মহিবুল্লাহ হুজুর সেই সিয়ামের চারপাশে একটা বৃত্তকার চিহ্ন তৈরি করেন, যেটার ভেতর সিয়াম পড়ে যায়, অর্থাৎ সিয়াম যে বৃত্তের ভেতর আটকে যায়। তখন মহিবুল্লাহ হুজুর একটা জিনিস পুড়িয়ে সেটা সিয়ামের নাকের সামনে ধরেন। সিয়াম যন্ত্রণায় চিৎকার করতেছিল এবং বলছিল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি সব বলবো, আমি সব বলবো। তখন মহিবুল্লাহ হুজুর সিয়ামকে বলে যে, ঠিক আছে, এখন ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সব বলবি। ঠিক তখনই তার পাশে দাঁড়ানো ছোট দাদাভাই মহিবুল্লাহ হুজুরকে বলে যে, ওর কাছ থেকে আমাদের জানার কিচ্ছু নেই, এখন তোমার রিচুয়াল শুরু করো। তখন মহিবুল্লাহ হুজুরকে সেই ছোট দাদাভাই একটা রিচুয়াল শিখিয়ে দেন, যে রিচুয়ালটার কথা তিনি আগে কোনো সময় শোনেননি এবং তিনি এ ব্যাপারটা সম্পর্কে জানতেন না। কিন্তু সেই ছোট দাদাভাই যখন তাকে এই রিচুয়ালটা করতে বললেন, তখন মহিবুল্লাহ হুজুর সেই রিচুয়াল করার জন্য সামনে অগ্রসর হলেন। রিচুয়ালটা ছিল সিয়ামের দুই হাত কেটে রক্ত বের করতে হবে, কারণ সে ছোট দাদাভাই বলছিল যে এই শয়তানটা সিয়ামের রক্তে মিশে গেছে, তাই একমাত্র এটাই উপায়। তখন হুজুর দাদাভাইকে জিজ্ঞেস করেন, আচ্ছা, ওর হাত কেটে দিলে ওর জীবন সংশয় হবে না তো? দাদাভাই বললেন যে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। মহিবুল্লাহ হুজুরের মন থেকে এই রিচুয়ালটা করতে সায় দিচ্ছিল না, তিনি বারবার দ্বিধান্বিত চোখে সেই দাদাভাইয়ের দিকে তাকাচ্ছিলেন। কিন্তু সেই দাদাভাই তাকে খুব তাড়া দিচ্ছিলেন যে, তাড়াতাড়ি কাজটা শেষ করো। তখন হুজুর বললেন, তাড়াতাড়ি কেন? তখন সেই দাদাভাই বললেন যে, সব কাজেরই একটা উপযুক্ত সময় থাকে। তখন মহিবুল্লাহ হুজুর হাতে একটা ছোট্ট ব্লেড নেন এবং তিনি সেই রিচুয়ালটা করতে এগিয়ে যান। তার মন কোনোভাবেই সায় দিচ্ছিল না, তার চোখ ভেঙে কান্না নেমে আসছিল। কিন্তু তিনি এটাও বুঝছিলেন যে, এই কাজটা না করলে হয়তো কাউকেই বাঁচানো যাবে না। তিনি যখন সিয়ামের হাতটা ধরলেন, ঠিক তখনই একটা বিকট শব্দ করে ছোট দাদাভাই তার সামনে এসে পড়ে এবং মহিবুল্লাহ হুজুর শুনতে পান পেছন থেকে দরাজ কণ্ঠে কেউ বলছে, দাঁড়াও।
মহিবুল্লাহ হুজুর তাকিয়ে দেখেন যে তার দাদা ভাইরা চলে এসেছে এবং তার সামনে তার যে ছোট দাদা ভাই পড়ে গিয়েছিল, অর্থাৎ বিশ বিকট শব্দ করে পড়েছে, সে আসলে তার ছোট দাদা ভাই না, এটা আরেকটা শয়তান। এটা দেখে মহিবুল্লাহ হুজুর কেঁপে যান। তিনি বুঝতে পারছিলেন যে তিনি কত বড় একটা ভুল করতে যাচ্ছিলেন এবং তিনি আবারও বোকা হয়ে গেছেন, তাকে আবারও এই এন্টিটিটা বোকা বানিয়েছে। তিনি এক মায়ের বুক খালি করতে গিয়েছিলেন তাড়াহুড়া করে, তিনি পরিস্থিতি বুঝতে পারেননি, তিনি একজন মানুষের জীবন নিতে যাচ্ছিলেন, তাকে এতটাই বোকা পেয়েছে এই এন্টিটিটা। তিনি অসহায় হয়ে পড়েছিলেন, তিনি দাঁড়ানো অবস্থায় থেকে বসে যান এবং রাগে দুঃখে তিনি নিজের গালে নিজেই চড় মারতে থাকেন। তিনি অনেকটা অপ্রকৃতস্থের মতো ব্যবহার করছিলেন। তখন দাদা ভাই জিনেরা এসে তাকে থামান, আর সিয়ামের ভেতর থাকা সেই এন্টিটিটা অট্ট হাসি হাসছিল এবং বলছিল, উফ, অল্পের জন্য মিস হয়ে গেল, তা না হলে ভেলকিটা দেখিয়ে দিয়েছিলাম। রাগে দুঃখে মহিবুল্লাহ হুজুর প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই তার আসল ছোট দাদা ভাই তাকে এসে জড়িয়ে ধরে, কারণ এই সমস্যার কারণে এর আগেও মহিবুল্লাহ হুজুর নিজের কিছু ক্ষতি করে ফেলেছিলেন, তাই এই ক্ষতি যাতে মহিবুল্লাহ হুজুর করতে না পারেন এই জন্যই এই ছোট দাদা ভাই তাকে এসে জড়িয়ে ধরেন এবং বলেন যে আজকের মতো চলো এখান থেকে। তখন তিনি মহিবুল্লাহ হুজুরকে নিয়ে বের হয়ে আসেন সেই ছোট দাদা ভাই এবং বলতে থাকেন, কেন তুমি এই কাজ করতে গেলে, কেন তুমি নিজেকে এই কাজে জড়ালে, তোমার মানসিক যে অবস্থা সেই জন্যই তো আমরা তোমাকে মানা করে দিয়েছিলাম যে তুমি এই কাজে জড়িও না, কিন্তু তারপরও কেন তুমি এই কাজে জড়ালে? ভাগ্যিস খবর পেয়েছিলাম তাই আমরা আসতে পেরেছি, তা না হলে আজকে যা ঘটত তা অচিন্তনীয়। দাদা ভাইরা মহিবুল্লাহ হুজুরকে বাসায় নিয়ে আসেন। বাসায় আসার পর সেই ছোট দাদা ভাই মহিবুল্লাহ হুজুরকে বলেন যে তোমার আশেপাশের বাতাসের অবস্থা খুব ভালো না, আমি খুব খারাপ কিছু টের পাচ্ছি, তুমি ঘর থেকে বের হবে না, ইবাদত বন্দিগি বাড়িয়ে দাও, আমরা না আসা পর্যন্ত ঘর থেকে বের হবে না, এটা মাথায় রাখবে, আর আমরা খোঁজ নিচ্ছি কি হচ্ছে। এই কথা বলে তারা চলে যান। মহিবুল্লাহ হুজুর সারা রাত ঘুমাতে পারেন না, তিনি ভাবতে থাকেন তার সাথে কি হচ্ছে, তিনি কেন এতটা দুর্বল হয়ে পড়েছেন। এই ভাবতে ভাবতেই সেই রাতটা কেটে যায়। ফজরের নামাজের পর তিনি কিছুক্ষণের জন্য ঘুমান, তার ঘুম ভেঙে যায় মাহফুজ সাহেবের ফোনে। মহিবুল্লাহ হুজুর ফোনটা ধরেন, ফোনের ওপাশ থেকে মাহফুজ সাহেব বলেন যে, হুজুর আমরা খুবই বিপদে আছি, আপনার চলে যাওয়ার পর থেকে সিয়াম নিজের হাত নিজে কেটে ফেলতে যাচ্ছে এবং শুধুই আপনার সাথে দেখা করতে যাচ্ছে, আপনি দ্রুত আমার বাসায় চলে আসুন। তখন মহিবুল্লাহ হুজুর মাহফুজ সাহেবকে বলেন যে তিনি আজকে রাতে তার বাসায় আসবেন। এই কথা বলে তিনি ফোন রেখে দেন। আসলে মহিবুল্লাহ হুজুর তার দাদা ভাইদের জন্য ওয়েট করছিলেন, দাদা ভাইরা কী খবর আনে সেটার জন্য তিনি অপেক্ষা করছিলেন। সন্ধ্যার দিকে আবার মাহফুজ সাহেবের ফোন আসে, কিন্তু তখনও দাদা ভাই জিনারা যেহেতু আসেনি তাই মহিবুল্লাহ হুজুর ফোনটা ধরেন না। বেশ কয়েকবার ফোন দেওয়ার পর মহিবুল্লাহ হুজুর ফোনটা ধরেন। ফোন ধরার পর তিনি ওপাশ থেকে সিয়ামের গলা শুনতে পান। সিয়াম চিৎকার করে ফোনে বলছে, এই জারদের বাচ্চা, এতক্ষণ অপেক্ষা করব, দ্রুত চলে আয়, কেচ্ছা খতম কর, তা না হলে এই দিলাম হাতে পোচ, যদি বাঁচিয়ে রাখতে চাস চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। ঠিক তখনই মহিবুল্লাহ হুজুর ফোনে মাহফুজ সাহেবের পরিবারের আর্তনাদ শুনতে পান। সবাই কোনো একটা কিছু দেখে ভয়ে একসাথে চিৎকার করছে। তখন মহিবুল্লাহ হুজুর ফোনে বলেন যে তিনি আসছেন, সে যাতে অপেক্ষা করে। মহিবুল্লাহ হুজুর তখন মাহফুজ সাহেবের ছোট ভাই নজরুলকে ফোন দেন এবং ফোন দিয়ে বলেন যে আপনি এখনই আমাকে আমার বাসা থেকে নিয়ে যান আপনাদের বাসায়। নজরুল সাহেব চলে আসেন, তিনি মহিবুল্লাহ হুজুরকে বলেন যে সিয়াম রান্নাঘর থেকে একটা বড় দা নিয়ে এসে তাদের বাধ্য করে মহিবুল্লাহ হুজুরকে ফোন দিতে এবং যেই কারণে তারা মহিবুল্লাহ হুজুরকে ফোন দিতে বাধ্য হয়। এরপর মহিবুল্লাহ হুজুর নজরুলের সাথে মাহফুজ সাহেবের বাসায় যান। বাসায় গিয়ে তিনি যখন তাদের গেস্ট রুম দিয়ে ঢুকছিলেন তখন তিনি দেখছিলেন সেই ঘরে অনেক আত্মীয় স্বজন, তাদের সবাই আতঙ্কিত হয়ে বসে আছে, সবাই হুজুরের দিকে একটু অন্যভাবে তাকাচ্ছিল, কারণ হুজুরের বয়স তখন ছিল 24 কি 25, তাই এত কম বয়সী একটা ছেলে কীভাবে এত বড় সমস্যার সমাধান করবে তারা হয়তো একটু দ্বিধান্বিত ছিল।
মহিবুল্লাহ হুজুর এগুলো পাত্তা দিলেন না, তিনি সরাসরি সিয়ামের রুমে গেলেন। সিয়াম হুজুরকে দেখে বলে যে, বাহ, তোকে দেখেই ভাল লাগে, তোকে ছাড়া আমার ভাল লাগে না, আয় আয় তোকে গল্প শোনাবো আয়। তখন মহিবুল্লাহ হুজুর বলেন যে, হ্যাঁ, আজকে তোর গল্প পুরোপুরি শুনবো, আসছি। এই কথা বলে হুজুর সিয়ামের ঠিক পাশে বসে এবং তার পকেট থেকে সে চেনটা তার হাতে পেঁচিয়ে সিয়ামের হাতটা জোর করে ধরে রাখে। সিয়াম যন্ত্রণায় চিৎকার করছিল এবং মহিবুল্লাহ হুজুরের মাথায়ও জেদ চেপে গিয়েছিল, তিনিও সিয়ামকে ছাড়ছিলেন না। সিয়াম এত বিকট চিৎকার শুরু করে যে এক পর্যায়ে সিয়ামের বড় বোন দরজার সামনে এসে দাঁড়ায় কি হচ্ছে ব্যাপারটা দেখার জন্য। তখন মহিবুল্লাহ হুজুর তাকে বলে যে, আপনি চলে যান, আজকে ওর সাথে আমার ফয়সালা হবে। মহিবুল্লাহ হুজুর বারবার জিজ্ঞেস করছিলেন, তুই কে, কেন এসেছিস, কি কারণে এসেছিস? আর সিয়াম ব্যথায় চিৎকার করছিল এবং বলছিল, তোর এত বড় সাহস, তুই আমাকে আঘাত দিয়েছিস, এর হিসাব আমি করব। তখন মহিবুল্লাহ হুজুর বলেন, এসব কথা বাদ দে, তোকে আমি মেরে ফেলবো, তুই বল তুই কেন এই ছেলেটাকে ধরেছিস আর কেন তুই আমার সাথে এরকম প্রতারণার খেলা খেলছিস। তখন সিয়ামের ভেতর থাকা সে এন্টিটিটা বলে ওঠে, মাটির সাথে মাটি মিশলে দোষ নেই, কিন্তু মাটির সাথে আগুন মিশলেই দোষ। মহিবুল্লাহ হুজুর তার রিচুয়াল করেই যাচ্ছিলেন আর সিয়াম চিৎকার করছিল। হঠাৎ করেই মহিবুল্লাহ হুজুর লক্ষ্য করেন কেউ একজন পেছন থেকে তার ঘাড় শক্ত করে চেপে ধরেছে এবং বলছে, দোষ নাই, শুধু ওর কাছেই দোষ, এজন্যই তো ওকে পুরস্কৃত করব। এই কথা বলার পর বা এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর দেখেন কেউ একজন তাকে হ্যাচকা টান দিয়ে ঘরের এক কোণে ছুঁড়ে ফেলল। তিনি প্রচণ্ড ব্যথা পান। তিনি ঘুরে উঠে যখন সেদিকে তাকান এবং তিনি যা দেখেন সেটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি বুঝতে পারেননি যে এই ঘটনা এখানে মোড় নেবে। তিনি দেখতে পান বিছানার ওপর সিয়ামের বড় বোন ইশরাত দাঁড়ানো এবং তার মুখে একটা পৈশাচিক হাসি এবং সে বলতে থাকে, আমি মহিষবাহকের প্রধান, আমি সেই হুকুম পালনকারী। অর্থাৎ এই বাসায় সবার আগে পজেস্ট হয়েছিল সিয়ামের বড় বোন, সেই পেছন থেকে সব কলকাঠি নেড়েছে। সিয়াম তো পজেস্ট হয়েছে পরে এবং এই ইশরাত যে আগেই পজেস্ট হয়েছিল সেই বিভিন্নভাবে এই পুরো ব্যাপারটার মধ্যে দাঁড়া করায় সিয়ামকে, সবার দৃষ্টি তার থেকে সরিয়ে নিয়ে আসে সিয়ামের দিকে। এবং সবথেকে দুঃখের বিষয় যেটা, মহিবুল্লাহ হুজুর নিজেও বুঝতে পারেননি যে ইশরাত মেয়েটা পজেস্ট। মহিবুল্লাহ হুজুরের নিজেকে খুব ছোট মনে হতে থাকে। তিনি চিন্তা করতে থাকেন যে তিনি নিজেকে এত জ্ঞানী মনে করতেন, তিনি নিজেকে এতই পারদর্শী মনে করতেন যে তিনি সব কিছু বুঝতে পারতেন, কিন্তু আসলে তিনি খুবই বোকা। তাকে নিয়ে এই এন্টিটিরা যে খেলাটা খেলল সেটা প্রথম থেকেই তিনি বুঝতে পারেননি। এটার মেইন কারণ হচ্ছে তার মানসিক অবস্থা। তিনি মানসিকভাবে ঠিকভাবে শান্তিতে নেই। তিনি যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই ডিপ্রেশনের প্রভাবেই হয়তো তিনি প্রথম থেকে এখন পর্যন্ত আসল কালপ্রিট কে সেটাই ধরতে পারছেন না। তখন সেই ইশরাত বলতে থাকে মহিবুল্লাহ হুজুরকে লক্ষ্য করে, তোকে নিয়ে খেলার মজাই আলাদা, তোকে পুতুল বানিয়ে খেলতে খুবই ভালো লাগলো, তোকে যেভাবে চালালাম তুই সেভাবেই চললি, অদ্ভুত মজা লাগলো তোর সাথে খেলে, কিন্তু এখন তোর যাওয়ার সময় হয়ে গেছে, তৈরি থাক। ঠিক সেই মুহূর্তে মহিবুল্লাহ হুজুর আর একটা সুযোগ পান। তিনি আবার সিয়ামকে সেই চেইনটা সহ চেপে ধরেন আর ঠিক তখন ইশরাত তাকে ধরার জন্য যখন তার দিকে ঝাঁপিয়ে পড়ে তখন মহিবুল্লাহ হুজুর ইশরাতকে ধরেন সেই চেইনটা হাতে নিয়েই এবং ইশরাত চিৎকার করতে থাকে এবং তিনি দেখতে পান যে ইশরাতের নাক মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। ঠিক তখনই দাদাভাইরা সেই ঘরে প্রবেশ করেন এবং আমাকে সরিয়ে নেন, কারণ ইশরাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, সে মারাও যেতে পারত। দাদাভাইরা যখন মহিবুল্লাহ হুজুরকে সরিয়ে নেন ঠিক তখনই ইশরাত বলতে থাকে, আমার সাথে যেই ব্যবহারটা করলি, যে মেইন সে যদি আসে সেক্ষেত্রে তোর এই চামচারা কী করবে। তখন ছোট দাদাভাই গিয়ে সেই
এন্টিটিটাকে অর্থাৎ ঈশ্বরকে একটা আঘাত করেন এবং বলেন যে সব ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, তিনি সর্বশক্তিমান, তুই কে? সেই আঘাত পাওয়ার পর সেই এন্টিটিটা চলে যায়। এরপর দাদাভাই জিনারা মহিবুল্লাহ হুজুরকে নিয়ে তাদের বাসায় চলে আসেন। এরপর দাদাভাই জিনারা মহিবুল্লাহ হুজুরকে বলেন যে তুমি কেন এই কাজ করতে গেলে, তোমাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি কেন এই কাজে জড়ালে? তখন ছোট দাদাভাই বলেন হয়তো ওর নসিবই ছিল, এটা নসিবই ওকে টেনে নিয়ে এসেছে এখানে। এই কথা শোনার পর সেই দাদাভাই জিনারা বারবার বলতে থাকেন মহিবুল্লাহ হুজুরকে যে তোমার এ কাজে জড়ানোটা ঠিক হয়নি। মহিবুল্লাহ হুজুর এক পর্যায়ে জিজ্ঞেস করেন কেন, এ কাজ তো আমরা আগেও করেছি তাই না, তো এখন কেন পারবো না? তখন সেই দাদাভাই জিনারা বলেন যে আগের তুমি আর এখনকার তুমি কিন্তু এক না। মহিবুল্লাহ হুজুর ঘর থেকে বের হন, ঘর থেকে বের হয়ে একটু হাঁটছিলেন, তার সাথে দাদাভাই জিনারা ছিলেন। দাদাভাই জিনারা ঘর থেকে বের হওয়ার পর থেকেই মহিবুল্লাহ হুজুর লক্ষ্য করেন যে দাদাভাই জিনদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। তারা বারবার এদিক ওদিক তাকাচ্ছেন, মনে হচ্ছে কোনো একটা কারণে তারা ভীত। তারা মহিবুল্লাহ হুজুরকে বলেন যে তুমি বাসায় যাও, আমরা বাকি ব্যাপারগুলো দেখছি, তুমি ঘর থেকে বের হও না, কারণ অবস্থা খুব একটা ভালো না। আর এই সমস্যার সবথেকে ভয়ানক যে ব্যাপারটা দাদাভাই জিনেরা মহিবুল্লাহ হুজুরকে বলে সেটা হচ্ছে এই সমস্যাটাতে আসলে মহিবুল্লাহ হুজুরের না জড়িয়েও কোনো উপায় ছিল না, কারণ এই সমস্যা নিজে নিজেই তার কাছে এসেছে এবং তাকেই চাচ্ছিল, তাই এত সহজে তার সামনে সে নিজেকে প্রকাশ করেছে। মহিবুল্লাহ হুজুর দাদাভাই জিনদের জিজ্ঞেস করেন আচ্ছা আসলে সে কে যে নিজেই নিজেকে আমার সামনে প্রকাশ করল, সে কি ওই মহিষবাহকের প্রধান সে? তখন দাদাভাই জিনারা বলে যে না, ও তো শুধু সহচর, ও তো শুধু হুকুম পালন করছে, ও যার হুকুম পালন করছে তার নাম হচ্ছে বাবেল ধীরাজ। মহিবুল্লাহ হুজুর জিজ্ঞেস করেন বাবেল ধীরাজ সে কে? তখন দাদাভাই জিনারা তাকে বলে বাবেল ধীরাজ হচ্ছে একটা হিংস্র ভয়ানক গোত্রের প্রধান, যার পূর্বপুরুষেরা বাবেল নামক রাজ্যে অর্থাৎ শহরে তাদের শাসন কার্য পরিচালনা করত, তারই পরম্পরায় এখনও সে নিজেকে সেই বাবেলের শাসনকর্তা মনে করে, সে খুবই হিংস্র, সে খুবই ভয়ানক। তখন মহিবুল্লাহ হুজুর তাদের জিজ্ঞেস করেন যে আপনারা কি কোনো সময় দেখেছেন তাকে? তখন সে দাদাভাই জিনারা বলে বহুকাল আগে তার সাথে একবার মুখোমুখি হয়েছিলাম, তাকে সহজে দেখা যায় না, সে যদি নিজেই নিজেকে না দেখায় সেক্ষেত্রে কেউই তাকে দেখতে পায় না। মহিবুল্লাহ হুজুর সব কথা শোনেন এবং দাদাভাই জিনদের জিজ্ঞেস করেন আচ্ছা আমার সাথে ওর সমস্যা কি? তখন দাদাভাই জিনারা বলেন এটা এখন বলা যাচ্ছে না, তুমি বাসায় যাও এবং ঘর থেকে তুমি বের হবে না। মহিবুল্লাহ হুজুর বুঝতে পারেন দাদাভাই জিনারা কিছু লুকাচ্ছেন, তিনি বারবার তাদের জিজ্ঞেস করেন যে আমাকে বলুন, আমাকে বলুন, কিন্তু দাদাভাই জিনারা কোনো কথাই তার সাথে খোলাসা করেন না। তাকে বলে যে তুমি বাসায় যাও, বাসায় গিয়ে আমল করো, তোমার সামনে হয়তো অনেক বড় বিপদ আছে, তুমি নিজেকে শক্ত করো, তোমার বিপদ থেকে একমাত্র আল্লাহর সাহায্যে তুমি নিজেকে সামলাতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে মানসিকভাবে শক্ত হতে হবে, তুমি যদি মানসিকভাবে শক্ত না হও সেক্ষেত্রে তুমি কোনোভাবেই এর মোকাবেলা করতে পারবে না। এরপর তিন দিন মহিবুল্লাহ হুজুর ঘর থেকে বেরোননি এবং দাদাভাই জিনারা তার সাথে সবসময় থাকতেন। মহিবুল্লাহ হুজুর বারবার সেই দাদাভাই জিনদের জিজ্ঞেস করতেন আচ্ছা ও ওয়াসিয়াত নিয়ে কি বলতো? এই প্রশ্নটার উত্তর দাদাভাই জিনারা কখনোই দিতেন না, এড়িয়ে যেতেন। একদিন ছোট দাদাভাই বলতে থাকেন যে কাজটা অসম্পূর্ণ রাখাটা ঠিক হয়নি, কাজটা করে ফেলা উচিত ছিল। তখন মহিবুল্লাহ হুজুর জিজ্ঞেস করেন কোন কাজটা, কিন্তু তারা তাকে পুরো কথা খুলে বলেন না। এই তিন দিনে মাহফুজ সাহেবের বাসা থেকে অনেকবার ফোন আসে, মহিবুল্লাহ হুজুরের সেই দাদাভাই জিনারা তাকে এই কাজ করতে মানা করে দিয়েছিলেন, তাই তিনিও চিন্তা করেন যে তিনি এই কাজটা আর করবেন না। তাই মাহফুজ সাহেব মহিবুল্লাহ হুজুরের বাসায় চলে আসেন। বাসায় আসার পর মহিবুল্লাহ হুজুরকে বলেন যে তার মেয়ে ইশরাত
আত্মহত্যার চেষ্টা করেছিল এবং সে এখন আইসিইউতে। মহিবুল্লাহ হুজুর চলে আসার পর ইশরাত ভয়ঙ্কর হয়ে গিয়েছিল এবং বারবার মহিবুল্লাহ হুজুরের সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু তারা কোনোভাবেই মহিবুল্লাহ হুজুরের সাথে তার দেখা করাতে পারে নাই বলেই ইশরাত আত্মহত্যা করেছে। এই কথা শুনে মহিবুল্লাহ হুজুর আর কিছু বলেন না, তিনি মাহবুব সাহেবকে বাসায় পাঠিয়ে দেন এবং তিনি তার দাদাভাই জিন্দের ডাকেন। সব কথা তিনি দাদাভাই জিন্দের খুলে বলেন। দাদাভাই জিন্দারা সব শোনার পর বলে, যার তকদিরে যা আছে সে সেটাই ভোগ করবে, সেখানে তোমার কিচ্ছু করার নেই। এবং দাদাভাই জিন্দারা এটাও বলেন যে এখন ইশরাতের কথা বাদ দাও, তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো। তখন মহিবুল্লাহ হুজুর তার দাদাভাই জিন্দের বলেন যে আপনারাও তো আমাকে কিছু বলছেন না, আমিও কিছু জানতে পারছি না, অবশ্য এখন শুনেও আমার কোনো লাভ নেই। মহিবুল্লাহ হুজুর আরও বলেন দাদাভাইদের, চলুন আমরা ইশরাতকে দেখে আসি। তখন দাদাভাই জিনারা বলে, এখন না। মহিবুল্লাহ হুজুর বলেন, কেন? তখন সেই দাদাভাই জিনারা বলেন, সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। এরপরও মহিবুল্লাহ হুজুর জোরাজুরি করতে থাকেন, তাই এক পর্যায়ে দাদাভাই জিনারা রাজি হন। মহিবুল্লাহ হুজুর হাসপাতালে যান ইশরাতকে দেখতে। দেখার পর সেই দাদাভাই জিনারা বলে যে চলো এখন ফিরে যাই, এখানে করার কিচ্ছু নেই। মহিবুল্লাহ হুজুর এবং সেই দাদাভাই জিনারা যখন ফিরে আসছিলেন, ঠিক তখনই রাস্তায় দমকা বাতাস শুরু হয়। বাতাসের বেগ এতই বেশি ছিল যে মহিবুল্লাহ হুজুর হঠাৎ লক্ষ্য করেন তিনি ছিটকে কোথায় জানি চলে যাচ্ছেন এবং তার চারপাশে তার দাদাভাই জিনারা নেই। তিনি দেখছেন তাকে বাতাসে ভাসিয়ে কেউ ঘাড় ধরে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আতঙ্কে তার সময় কাটে। এরপর তিনি তাকে আবিষ্কার করেন, অর্থাৎ নিজেকে আবিষ্কার করেন মরুভূমির মাঝখানে। মহিবুল্লাহ হুজুর আসলে বুঝতে পারছেন না তিনি কি মরুভূমির মাঝখানে না সমুদ্রের মাঝখানে, কারণ তিনি তার চারপাশে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন কিন্তু চোখে দেখছেন তিনি মরুভূমিতে বসে আছেন। মহিবুল্লাহ হুজুর তার ঘড়ির দিকে তাকান, তিনি দেখেন যে এখন 10:45 বাজে। তিনি যখন ইশরাতকে দেখে বের হচ্ছিলেন তখন 10:30 বাজে। এই 15 মিনিটের মধ্যে সব কিছু ওলটপালট হয়ে গেল। তিনি হঠাৎ লক্ষ্য করেন দূরে তার দাদাভাই জিনেরা দাঁড়িয়ে আছেন। তারা তাকে কিছু বলার চেষ্টা করছে কিন্তু মহিবুল্লাহ হুজুর শুনতে পারছেন না। মনে হচ্ছিল মহিবুল্লাহ হুজুর এবং সেই দাদাভাই জিনদের মাঝখানে একটা গ্লাস দেওয়া, যার কারণে তাদের কথা তিনি শুনতে পাচ্ছেন না। মহিবুল্লাহ হুজুর তার হাতের ঘড়ির দিকে তাকান, তিনি দেখতে পান এখন 1:30 বাজে। কিভাবে সম্ভব? তার মানে কি তিনি তার নিজস্ব জগতে নেই? তিনি কি মায়াবী একটা জগতে চলে এসেছেন? তিনি আবার তার ঘড়ির দিকে তাকান কিন্তু এখন দেখেন 10:55 বাজে। তিনি বুঝতে পারছেন যে তিনি আসলে মায়ার খপ্পরে পড়েছেন। তিনি দূরে তাকিয়ে দেখতে পান দাদাভাই জিনারা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ঠিক সে সময় মহিবুল্লাহ হুজুর লক্ষ্য করেন চারপাশ থেকে বিভিন্ন জন্তু জানোয়ার হিংস্র পশু ছুটে আসছে তার দিকে। তিনি মহিষের শব্দ শুনতে পান এবং দেখতে পান বিশাল আকৃতির কিছু মহিষ তার দিকে এগিয়ে আসছে। তার ভেতর থেকে একটা মহিষ তার দিকে সদম্ভে এগিয়ে আসছে, যার উপর কালো আলখেল্লা পরা একটা অবয়ব বসা। সেই অবয়বটা তার মহিষকে নিয়ে মহিবুল্লাহ হুজুরের সামনে এসে দাঁড়ালো। এরপর বলল, সবাই চুপ, তিনি আসছেন। ঠিক তখনই মহিবুল্লাহ হুজুর লক্ষ্য করেন সেই জন্তু জানোয়ারগুলো চারপাশে নিজেদের মতো চেপে গেল, তারা একটা রাস্তা তৈরি করে দিল এবং সেই রাস্তা ধরে কেউ এগিয়ে আসছে। আমরা ঘোড়ার গাড়ি যেরকম দেখি যে সেই গাড়িটা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু এখন যেই যানটা তার সামনে এগিয়ে আসছে সেটার ঘোড়ার জায়গায় সেখানে ছিল কিছু মানুষ, যাদের নাকের ভেতর দড়ি দিয়ে সেই দড়িটা ছিল সেই যানটা যে চালাচ্ছে তার হাতে। আপনারা জানতে চান সে কে? সে হচ্ছে বাবেল ধীরাজ। মহিবুল্লাহ হুজুর দেখতে পান তার সামনে সেই গাড়ি থেকে যে নামলো সে দেখতে ভয়ঙ্কর। তার দেহটা সুঠাম, তার মাথার চামড়া রং লাল এবং তার গলা থেকে মুখ পর্যন্ত বাঘের শরীরে যে ডোরা কাটা দাগ থাকে সেই ডোরা কাটা দাগ। তার চোখগুলো প্যাঁচার মতো এবং সে যখন হাসি দিচ্ছিল ঠিক তখন তার দাঁতগুলো দেখা যাচ্ছিল, সেগুলো ছিল হিংস্র পশুর।
এই দৃশ্য দেখে মহিবুল্লাহ হুজুর নিজেকে আটকিয়ে রাখতে পারেন না, তিনি এতটাই ভয় পান যে তিনি উঠে একটা দৌড় দেন। ঠিক তখনই তিনি কোনো একটি কিছুর বাধায় আটকে মুখ থুবড়ে পড়েন মাটিতে। তখন পেছন থেকে সেই বাবেল ধীরাজ বলতে থাকে, কিরে আমি তো শুনেছি তুই খুব রাগে আর একগুয়ে, এরকম লোকই তো আমার পছন্দ, এরকম গোলামি আমার পছন্দ, কিন্তু তোকে তো আমার গোলাম বলাবো না, কারণ তোর সময় শেষ, তোর মৃত্যুর ফরমান তো আমি জারি করে রেখেছি। তখন মহিবুল্লাহ হুজুর চিৎকার করে বলেন, তুই আমার মৃত্যুর ফরমান জারি করার কে? এসব সব কিছুর মালিক হচ্ছে একমাত্র আমার আল্লাহ। তখন সে বাবেল ধীরাজ বলা শুরু করে, বাবেলের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে আমার সিংহাসনের চারটা পা, আর সেই সিংহাসনে আমি আসীন হই, আমি বাবেল ধীরাজ। বাবেল ধীরাজ হাসতে থাকে এবং মহিবুল্লাহ হুজুরকে বলতে থাকে, তোর আর বাঁচা হবে না, তোকে মরতেই হবে, আর ওই যে তোর চামচারা। সেই বাবেল ধীরাজ দাদাভাইদের উদ্দেশ্য করে বলেন, ওদের এখানে কেন রেখেছি জানিস? তুই মারা যাওয়ার পর তোর লাশটা যাতে ওরা নিয়ে যেতে পারে। দেখ কেমন ছটফট করছে তোর চামচারা। এই কথা বলে সেই অবয়বটা হাসতে থাকে বিশ্রীভাবে। এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর রেগে যান, তিনি চিৎকার করে বলেন, একটা বাজে কথাও বলবি না ওদের সম্পর্কে। তখন হঠাৎ করেই সে অবয়বটা মহিবুল্লাহ হুজুরকে একটা লাথি দেয়। মহিবুল্লাহ হুজুর প্রচণ্ড ব্যথায় চিৎকার করে ওঠেন। তখন বাবেল ধীরাজ বলতে থাকে, হেই তুই তোকারি চলবে না, অন্তত আমার সাথে তুই তোকারি চলবে না, আর আরেকটা কথা, আমি কথা বলার সময় যেন কোনো কথা না শুনি, এই জানোয়ার শোন। তখন সে বাবেল ধীরাজ মহিবুল্লাহ হুজুরকে বলা শুরু করে, শোন, সুদ খেলে তো মায়ের সাথে জেনা করার মতো পাপ হয়, তোরা মানুষ তখন চুপ করে থাকিস, নিজের মায়ের সাথে জেনা করতে নিজের সৃষ্টিকর্তা ও পয়গম্বরদের সাথে যুদ্ধ করতে হবে জেনেও সুদ খাস, সে সময় বিচার কই থাকে? কই থাকে ন্যায়ের কথা? আর যখন একজন জিন কোনো মেয়ে মানুষকে ধর্ষণ করে তখন ন্যায় বিচার জেগে ওঠে, তাকে হত্যা পর্যন্ত করিস, সে সময় দ্বিধা লাগে না? হ্যাঁ জারজের বাচ্চা, আমি বলছি দাজিলার কথা, মনে আছে দাজিলার কথা, যাকে তুই মেরেছিলি? এই দাজিলার ঘটনা আমরা কিন্তু মহিবুল্লাহ হুজুরের আগের ঘটনাতে জানতে পারি। সেই দাজিলার মৃত্যুর প্রতিশোধ নিতেই এসেছে এই বাবেল ধীরাজ। সেই দাজিলা মারা যাওয়ার আগে একটা ওসিয়ত করে বাবেল ধীরাজের সাথে, এবং বাবেল ধীরাজ সেই কথাটাই মহিবুল্লাহ হুজুরকে বলতে থাকে। বাবেল ধীরাজ বলে, ইয়াদ হ্যায় ওয়াসিয়ত হুয়া থা লহু সে লহু কে লিয়ে, দাজিলা নে মেরে পাস আয়া থা আপনে অন্তিম সময় পর, আর ওয়াসিয়ত কিয়া থা আপনে লহু সে তেরে লহু কে লিয়ে। অর্থাৎ দাজিলা মারা যাওয়ার আগে নিজের রক্তের বিনিময়ে এই মহিবুল্লাহ হুজুরের রক্ত চেয়েছিল, অর্থাৎ তিনি অর্থাৎ দাজিলা এই বাবেল ধীরাজের সাথে এই ওয়াসিয়াত করেছিল। তখন মহিবুল্লাহ হুজুর বুঝতে পারেন যে কোন ওয়াসিয়াতের কথা তিনি এতদিন যাবৎ শুনছিলেন। তখন মহিবুল্লাহ হুজুর সেই বাবেল ধীরাজকে উদ্দেশ্য করে বলে যে, যা করেছি বেশ করেছি, আমার ক্ষমতা সীমিত, সেই ক্ষমতা সীমিত ক্ষমতার ভেতরেই আমি যা করার চেষ্টা করেছি ঠিকই করেছি, এই পৃথিবীতে আমরা যেই গুণা করি বা পুণ্য করি তার পরিণাম অর্থাৎ ফল আমরা ভোগ করবই, সেটা আমি, সেটা তুই, সেটা সবাই। এই কথা মহিবুল্লাহ হুজুর বাবেল ধীরাজকে উদ্দেশ্য করে বলে। ঠিক তখন বাবেল ধীরাজ মহিবুল্লাহ হুজুরের পেট বরাবর কোনো কিছু একটা দিয়ে একটা টান দেন, সেটা এতই ব্যথা ছিল, সেই টানে হুজুর মনে করেন তার পেট চিড়ে গেছে, তিনি ব্যথায় যন্ত্রণায় কুকড়ে যান। মহিবুল্লাহ হুজুর মা বলে একটা চিৎকার দেন, মাটিতে পড়ে যান। বাবেল ধীরাজ মহিবুল্লাহ হুজুরকে উদ্দেশ্য করে বলে, না তুই হবে না, তুই তো কারি আমার সাথে চলবে না, আর নীতি কথা তো চলবেই না, আচ্ছা তোকে ছেড়ে দিব, তুই হবি আমার গোলাম আর সবার রাজা, ইশারা দিবি আর সবাই
তোর কথা মতো কাজ করবে। দেখছিস তো তুই একা, তবে তোর তো একা থাকার কথা না, তুই কিছুতেই একা থাকতে পারিস না। আর তোর কপালটাই খারাপ, তুই কিছুতেই থাকিস না। তবে খারাপ হলে, কোনো কিছু খারাপ ফল হলে তোর উপরই সব চাপিয়ে দেওয়া হয়, আর ভালো হলে তোকে কেউ চিনেই না। হ্যাঁ, আর একটা কথা, তুই না সবার চোখের বিষ, আর যারা এসব বলে আবার প্রয়োজন হলে সেই ওরাই তোকে আবার ব্যবহার করে। আমার কথা শোন, তুই রাজা হ। যখন এই কথা বাবেল ধীরাজ মহিবুল্লাহ হুজুরকে বলছিল, তখন মহিবুল্লাহ হুজুর শুনতে পাচ্ছিলেন পাশ থেকে সবাই সমুচ্চরে বলছে, সমস্বরে বলছে, হয়ে যা হয়ে যা, আর সবাই হাসছিল। তখন মহিবুল্লাহ হুজুর বাবেল ধীরাজকে উদ্দেশ্য করে বলে, আমার জন্য যা উত্তম তাই আমার মাবুদ আমার জন্য ঠিক করে রেখেছেন, তোর মতো কাপুরুষের গোলাম হব না। চারপাশে তুই তোর চামচা কুকুর নিয়ে ঘুরে বেড়াস, আর বিভীষিকার একটা রাজ্য তৈরি করেছিস, কিন্তু আমি তোর গোলাম হব না। আমার মাবুদ আমার জন্য যা ঠিক করে রেখেছেন আমি তার জন্যই অপেক্ষা করব। এ কথা শোনার পর বাবেল ধীরাজ মহিবুল্লাহ হুজুরকে তুলে পরপর তিনটা আছাড় দেয়। সে আছাড়ের দরুন হুজুরের নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়, আর সে সময় বাবেল ধীরাজ তার সামনে এসে তার মুখে থুতু ছিটিয়ে দেয় এবং পরপর ঘুষি বসাতে থাকে। হুজুরের বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ ফেটে যাচ্ছিল, রক্ত বেরোচ্ছিল। হুজুর বুঝতে পারছিলেন যে তিনি মারা যাচ্ছেন, তাই নিজের মতো যা কিছু করা দরকার তিনি তা করছিলেন এবং আসমানের দিকে তাকিয়েছিলেন। হয়তো মহিবুল্লাহ হুজুর মৃত্যুর জন্যই অপেক্ষা করছিলেন। পৃথিবীতে তার থাকা সমস্ত সময়ের কথা এক ঝলকে তার চোখের সামনে ভেসে আসছিল। মহিবুল্লাহ হুজুর ফেলফেল করে সামনে তাকিয়েছিলেন, তিনি দেখতে পান তার সামনে বাবেল ধীরাজ এসে দাঁড়িয়েছে হিংস্র মূর্তিতে। হয়তো শেষ আঘাতটা করতে যাচ্ছে, যে আঘাতে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেবেন। তিনি অসহায়ের মতো তাকিয়েছিলেন তার দিকে। ঠিক তখনই কোথা থেকে একটা ঈগল পাখি ছুটে আসে। ঈগল যেরকম শিকার করার সময় শব্দ করতে থাকে, সেরকম একটা শব্দ করে সেই ঈগল পাখিটা মহিবুল্লাহ হুজুরের কাঁধে এসে বসে এবং বাবেল ধীরাজের দিকে তাকিয়ে প্রচণ্ড রাগে তার ডানা ঝাপটাতে থাকে, যেই ডানার শব্দে চারপাশ প্রকম্পিত হচ্ছিল এবং তার ডানা ঝাপটানোর সময় আগুনের ফুলকি ছুটছিল। ঈগলটাকে দেখে বাবেল ধীরাজ কয়েক পা পিছিয়ে যায় আর বলে, ও এখানে কিভাবে? সে সময় মহিবুল্লাহ হুজুর শুনতে পান বাবেল ধীরাজের অনুসারীরা একে অপরকে বলছে, আরে এটা তো ওর পাখি, যে এক সময় রক্তাক্ত ময়দানে লাশের চেয়ারে বসে সিংহের কেশে হাত বোলাত। বাবেল ধীরাজ চিৎকার করতে থাকে, চিৎকার করে সবাইকে বলতে থাকে, চুপ কর চুপ কর। আর সে সময় সেই মহিষ বাহকের যে প্রধান, সে হুজুরকে লক্ষ্য করে তেরে আসতে থাকে। ঠিক তখনই একটা দমকা বাতাস আসে, এরকম বাতাস হুজুর আগে কোনো সময় দেখেননি। তিনি অবাক হয়ে তাকিয়েছিলেন, তার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। এক সময় সেই বাতাস থামে এবং হুজুর দেখতে পান সেই মহিষ বাহকের প্রধানের ঘাড় মাটিতে চেপে ধরে রেখেছে একজন, যে একজনকে তিনি খুব ভালো করে চেনেন, সে আর কেউ না, তার নাম মুসাফির। মুসাফির হুজুরের দিকে তাকাচ্ছিলেন না, পেছনে ফিরেছিলেন। তার কারণও আছে, কারণ এই মুসাফিরের সাথে হুজুরের পরিচয় অনেক আগে থেকে। হঠাৎ কোনো একটা কারণে, যে কারণটা হুজুর এখন আমাদের সাথে খোলাসা করেননি, একটা সেরকম একটা কারণে হুজুর ওয়াদা করেছিলেন যে তিনি মুসাফিরের মুখ আর কখনো দেখবেন না। হয়তো সেই কথা রাখবার জন্যই মুসাফির হুজুরের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়েছিল। বাবেল ধীরাজ মুসাফিরকে উদ্দেশ্য করে বলে, ছেড়ে দে ওকে, এর পরিণাম কিন্তু ভালো হবে না। মুসাফির বাবেল ধীরাজের কথা আর কোনো পাত্তাই দিল না। সে মহিবুল্লাহ হুজুরকে প্রশ্ন করে, তার দিকে না তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি চাও? মহিবুল্লাহ হুজুরের ভেতর হঠাৎ করে কোথা থেকে জানি এনার্জি চলে আসে।
তিনি তার পেটটা কোনোভাবে ধরে বলেন যে তিনি তিনটা প্রশ্নের উত্তর চান। তখন মহিষবাহকের প্রধান যে ছিল, যাকে মুসাফির মাটিতে চেপে ধরে রেখেছিল, সে হাঁসফাঁস করতে থাকে। তখন মুসাফির তাকে উদ্দেশ্য করে বলে যে এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারিস তাহলে তোকে ছেড়ে দেব। তখন মহিবুল্লাহ হুজুর প্রশ্ন করা শুরু করেন। তার প্রথম প্রশ্ন হচ্ছে, ওরা কারা যারা একমাত্র আরশের মালিকের গোলামি করে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দুই জাহানের বাদশাকে নেতা মেনে অনুসরণ করে কে? তার তৃতীয় প্রশ্ন হচ্ছে, ওরা কারা যারা শাসন করেছিল আর মৃত্যুর পূর্ব পর্যন্ত শাসন করে যাবে ইনশাল্লাহ? মহিষবাহকের প্রধান ব্যথায় কাতরাচ্ছিল, তবে বাবেল ধীরাজ তার অনুসারীরা কেউ কেন জানি মুসাফিরের সামনে আসছিল না। এখন সেই মহিষবাহকের প্রধান ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, এই তিনটা প্রশ্নের উত্তর হচ্ছে মুসলমানরা। ঠিক তখনই সবাই একটা বিকট শব্দ শুনতে পায় এবং সবাই তাকিয়ে দেখে মহিষবাহকের সে প্রধান আর নেই, সে মারা গেছে। তখন বাবেল ধীরাজ চিৎকার করে মুসাফিরের উদ্দেশ্যে বলতে থাকে, এই বেইমানের বাচ্চা, তুই না বললি ওকে মারবি না, তুই তো মেরে ফেললি। তখন মুসাফির বাবেল ধীরাজকে উদ্দেশ্য করে বলে, এই ওয়াসিয়াত ভুলে যা, চলে যা এখান থেকে, আর কখনো এখানে আসবি না। তখন মহিবুল্লাহ হুজুরের কাঁধে থাকা সেই ঈগল পাখিটা উড়ে গিয়ে মুসাফিরের কাঁধে গিয়ে বসে। বাবেল ধীরাজ মুসাফিরকে উদ্দেশ্য করে বলে, ওসিয়াত তো আমি পূরণ করবই। তখন মুসাফির তার হাতে বসে থাকা সেই ঈগলটার দিকে তাকিয়ে বলে, বুঝছিস, ওর বাবেলে ফেরার আর কোনো ইচ্ছা নেই। তখন সেই বাবেল ধীরাজ মুসাফিরকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আসবই এবং এসে এক প্রহার করবই, আর সেই প্রহারেই হবে ওর মৃত্যু। এই কথা শুনে মুসাফির কোনো কিছুই বলে না, সে নিজের মতো হাঁটতে থাকে। বাবেল ধীরাজ পেছন থেকে চিৎকার করে বলে, কিরে শুনেছিস কি বললাম? তখন মুসাফির বলে, তুই যখনই আসবি তখনই আমাকেই পাবি। এই কথা শোনার পর বাবেল ধীরাজ একটা চিৎকার করে, সেই চিৎকারের এত শব্দ ছিল যে হুজুরের মনে হচ্ছিল তার কান ফেটে যাবে। তিনি দুই হাত দিয়ে তার কান চেপে ধরেন এবং চোখ বন্ধ করে ফেলেন। তিনি যখন চোখ খোলেন এবং কান থেকে হাত সরান, তিনি দেখতে পান সেখানে বাবেল ধীরাজ নেই এবং মহিবুল্লাহ হুজুরের চারপাশে তার দাদা ভাইরা দাঁড়ানো, আর দূরে দূর সীমানার দিকে হেঁটে যাচ্ছে একজন, সেই পাগড়ি পরা সুলতানি আমলের পোশাক পরিধান করা, হাতের উপর ঈগল পাখি নিয়ে চলে যাওয়া সেই মুসাফির, যে কিনা এসেছিল একমাত্র মহিবুল্লাহ হুজুরের সেই মুহূর্তে, যেই মুহূর্তে সব থেকে বড় দরকার ছিল তার, যেই মুহূর্তে সে যদি না আসতো তাহলে হয়তো মহিবুল্লাহ হুজুরের জীবনের সেটাই ছিল শেষ মুহূর্ত। মুসাফির এক মুহূর্তের জন্য মহিবুল্লাহ হুজুরের দিকে ফিরে তাকায়নি, কারণ মহিবুল্লাহ হুজুর বলেছিল সে আর কখনোই মুসাফিরের চেহারা দেখতে চায় না। তাই মুসাফির তার কথা রেখেছে, সে হুজুরের দিকে ফিরে না তাকিয়ে চলে যায়। কিন্তু মুসাফির হুজুরকে খুবই পছন্দ করে এবং হুজুর এটা জানেন যে তিনি যখনই খুব বড় বিপদে পড়বেন মুসাফির আসবে। আর এটাই ছিল আসলে পুরো ঘটনা, যেই ঘটনায় মহিবুল্লাহ হুজুর মানসিকভাবে শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, যেই ঘটনার প্রভাব এখনও মহিবুল্লাহ হুজুর বয়ে বেড়ান। ঘটনাটি অনেক বড়, এই ঘটনায় এমন অনেক কিছু ছিল যা হুজুর এড়িয়ে গিয়েছেন, যা খুবই স্পর্শকাতর। এটাই একটা ঘটনা, যেই ঘটনা আসলে হুজুরের জীবনে যে পরিমাণ ইম্প্যাক্ট ফেলেছিল তা অন্য আর কোনো ঘটনা সেরকম ইম্প্যাক্ট ফেলতে পারেনি। হুজুরের জীবনে সেই বাবেল ধীরাজ কিন্তু এখনও হুমকিস্বরূপ,
যে কোনো সময় সেই বাবেল ধীরাজ মহিবুল্লাহ হুজুরকে কাবু করতে পারেন। কিন্তু মহিবুল্লাহ হুজুর এটাও জানেন যে একজন আছে যে হয়তো তাকে সাহায্য করবে, শেষ অন্তিম মুহূর্তে অন্তত তাকে সাহায্য করার জন্য আসবে সেই মুসাফির। আজকে এটাই ছিল মহিবুল্লাহ হুজুরের ঘটনা। মহিবুল্লাহ হুজুরের এত বড় একটি ঘটনা আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছেন, এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এই ঘটনাটি প্রথমে মহিবুল্লাহ হুজুর ভৌতিকতা লিসেনারদের সাথে শেয়ার করতে চাননি, কিন্তু তিনি যখন তার একটি ঘটনাতে এই বাবেল ধীরাজ সম্পর্কে একটু হিংস দিয়েছিলেন, তারপর থেকেই আসলে রাতুল ভাই এই ঘটনা পাওয়ার জন্য হুজুরের সাথে লেগেছিলেন। রাতুল ভাই অনেক কষ্ট করে এই ঘটনাটি হুজুরের কাছ থেকে নিয়ে এসেছেন, আর হুজুর ইচ্ছা করলেই এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতে পারতেন না, কারণ দাদাভাই জিনদের অনুমতির একটা প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত দাদাভাই জিনারা যেহেতু অনুমতি দিয়েছেন, তাই হুজুর এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। অনেক ধৈর্য নিয়ে আজকে আপনারা এই ঘটনাটি শুনেছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসছি, আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাওন ভাই আপনাকে আপনার স্টোরির জন্য, অসাধারণ একটি ঘটনা আপনি শেয়ার করেছেন, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে একটি এপিসোডের 90% আপনারই ঘটনা দিয়ে এই প্রথম কোনো একটা ঘটনা একাই কোনো মডারেটর থেকে সিনিয়র মডারেটর থেকে আমরা পেলাম, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেব সেই সকল লিসনারদের যারা সহ্য করছেন আমাদেরকে, যারা ধৈর্য সহকারে ঘটনাগুলো শুনছেন, একের পর এক বিবৃতিতে সবাই শিউরে উঠছেন, চমকে উঠছেন, প্রশ্ন করছেন, রাগ করছেন, খুশি হচ্ছেন যে হ্যাঁ এই জায়গাটায় ডিফিট হলো। আবার কোনো সময় কোনো একটা ঘটনায় চোখের পানি ফেলছেন, যা আমাদের ঘটনার মধ্যেই আপনারা আজ আমাদের ঘটনার মধ্যে পরিলক্ষিত হয় এবং আপনারা দেখেছেন আমাদের ঘটনাগুলো। আপনাদের রিকোয়েস্ট করব যে বেশি বেশি করে মানুষের কাছে আমাদের লিঙ্কটি এবং এপিসোডের লিঙ্কটি শেয়ার করুন। মনে হয় যে আপনার মনে হয় হ্যাপি জুজ আমি একজনকে শেয়ার করতে চাই যে ভাই তুমি একটু শোনো। আপনারা যদি একজন করে প্রতিদিন একবার এক একজন আমাদের লিসনার একজন একজন করে পাঠান, তাহলে আমাদের নতুন নতুন লিসনারের সংখ্যা বাড়বে এবং আমরা সেটা গ্রুপের মাধ্যমে জানতে পারবো। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের গ্রুপে 40,000 মেম্বার ক্রস করে গেছে এবং 158,000, তার মানে অলমোস্ট 160,000 সাবস্ক্রাইবার্স আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে। আপনাদেরকেই বেশি বেশি মানুষের কাছে পৌঁছতে হবে, আমাদেরকে ঘটনা পাঠাতে হবে, এবং ঘটনা পাঠাবার জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করবেন, BHOUTIGGOTA @gmail.com। এই ইমেল অ্যাড্রেসে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা লাগবে না, সরাসরি আপনারা আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন। সেটি লিখে হতে পারে, আপনারা রেকর্ড করে পাঠাতে পারেন, যদি আমরা দেখি হ্যাঁ রেকর্ডিং সাউন্ড কোয়ালিটি পারফেক্ট, আমরা নেক্সট এপিসোডে প্রচার করতে পারবো অথবা প্রচারযোগ্য, তাহলে আমরা সাথে সাথেই আপনাকে ফিরতি ইমেলের মাধ্যমে কনফার্ম করে জানিয়ে দেবো হ্যাঁ আপনার ঘটনাটি আমরা পাঠাচ্ছি। তো আপনাদেরকে খুব সহজেই পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে, অথবা যদি কেউ ইমেল অ্যাড্রেসে নাও পাঠাতে পারেন, আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করলে আমাদের কাঙ্ক্ষিত সেই সব মডারেটররা যারা এখন কালেকশন করছেন স্টোরি, তারা আপনাদের সাথে যোগাযোগ করে ঘটনা কালেক্ট করে নেবে। আমরা আপনাদেরকে এই কয়েকটি ঘটনা দিয়ে আজকের এপিসোড শেষ করতে চাচ্ছিলাম, চেষ্টা করলাম না আর একটা ঘটনা আপনাদেরকে বলবো বলে আমরা চলে যাব। জাস্ট ছোট ছোট করে কয়েকটা স্টার মার্কড নিউজ দিতে চাই। রেফায়েত ভাই আমরা আলহামদুলিল্লাহ এখন সুস্থের পথে, রেফায়েত ভাইয়ের সার্বিক কন্ডিশন আগের থেকে বেশ ভালো, এবং তিনি আগে বসতে পারছিলেন না, বিছানায় একদম পড়া ছিলেন, আলহামদুলিল্লাহ তিনি বসতে পারছেন, তিনি এখন এতদিন খাওয়া দাওয়া করতে পারছিলেন না, এখন তিনি খাওয়া দাওয়া করছেন, নিয়ম মতো সব ওষুধ খাচ্ছেন, ডায়াবেটিস ছাড়া তার আর কোনো প্রবলেম আপাতত নাই। যা তার একটা ছোট প্রবলেম হয়েছে যে তিনি ডান পাশের চোখের পাতা বন্ধ করতে পারেন না স্ট্রোকের কারণে, মাইনর যে স্ট্রোকটা হয়েছিল ওটার কারণে, তো যাই হোক সেটার কারণে চোখের পাতা বন্ধ করতে পারছেন না, ঘুমালে তার বাম চোখের পাতা বন্ধ থাকে, ডান চোখেরটা না।
তার সাথে ওস্তাদরা আছেন এখনও পর্যন্ত, এবং তিনি আমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট মাস থেকে আমাদেরকে ঘটনা দিবেন আশা করছি। এবং তিনি আমাদেরকে বলেছেন, তার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে ঘটনা দিতে চাচ্ছিল। এবার এই প্রথমবার আমি তাকে আটকিয়েছি, তার কাছ থেকে আমি কোনো স্টোরি নেই নাই এবং তাকে আটকে আমি ফোনের লাইন কেটে দিয়েছি। এটা আমি করেছি কারণ আমার বিবেকে বেশ বড় সড়ো বাড়ি মারছিল যে না আলিফ, তুমি এটা নিও না, এটা ঠিক হবে না, দেখাচ্ছে না। আমাদের সাথে কিছুদিনের মধ্যেই নেক্সট এপিসোডে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত জাহিদ ভাইকে, যিনি অলরেডি ঘটনায় বসে গেছেন। আমরা মোহিন ভাই অথবা তুষার ভাইয়ের কাছ থেকে ঘটনা পাবো আশা করছি, আব্দুর রব সাহেব আমাদের ঘটনা দিবেন, এছাড়া আপনাদের সবার পছন্দ সামির ভাই, শাওন ভাই তাদের নিজস্ব ঘটনা কালেক্ট করছে, আমাদের সিয়াম ভাই ঘটনা নিয়ে আসছে। তার মানে বেশ বড় সড়ো একটা লিস্ট নিয়ে আমরা সামনে এপিসোডগুলোতে আসছি আপনাদের কাছে। এবং আপনাদেরকে জাস্ট এতটুকু বলবো যে বেশি করে শেয়ার করে কোন একটা এপিসোড আপনারা কাউকে দিতে পারেন, ফর এক্সাম্পল বেইজুজ আপনি কাউকে দিতে পারেন, সোয়াইবি কাউকে দিতে পারেন, হ্যাঁ তোমরা এটা শুনে দেখো ঘটনাটা কেমন লাগে, এরপরে তোমরা এটা পরবর্তী সময়ে, এটা যদি আমরা একজন একজন করে প্রতিদিন শেয়ার করি, আমার কাছে মনে হয় যে আমাদের লিসনারের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাবে। আমি যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাইফ ভাই। তিনি ঘটনাটি কোন এক পুরান ঢাকার কোন একটা প্রাইভেট হাসপাতালের ঘটনা, তার মামাতো ভাই শফির সাথে ঘটে যাওয়া ঘটনা এবং বাকিটা তার সাথে রিলেটেড। তো তার মামাতো ভাই শফি হাসপাতালের অপারেশন থিয়েটারের ওইখানে কাজ করে আর কি, থিয়েটারের ভেতরে ব্রাদার বলা যায়। হাসপাতালে যারা কাজ করতে যেন হাসপাতালের ছাদে থাকার একটা ব্যবস্থা নাকি হাসপাতাল কর্তৃপক্ষ করে দিয়েছিল। তো অপারেশন থিয়েটারে অপারেশন যে কোনো সময় হয়, তাই তাকে 24 ঘন্টাই হাসপাতালে থাকতে হয়। একদিন কাজ শেষ করতে করতে রাত তখন 3টা বেজে যায় আর রোগীর অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে নিচেই থাকতে হবে। তাই সে বসে বসে মোবাইল টিপতে শুরু করে, হঠাৎ তার মোবাইলটা অফ হয়ে যায় চার্জ শেষ হওয়ার কারণে। তাই সে কোনো কিছু না ভেবে তার রুমে যায় মোবাইলের চার্জার নিয়ে আসতে। রাত তখন 3:20 হবে, পুরো হাসপাতাল নীরব, আর তার রুম ছিল হাসপাতালের সপ্তম তলায় আর অপারেশন থিয়েটারটা ছিল 3 তলায়। সে যখন নিচে নামছিল তখন হঠাৎ তার নাকে কেমন একটা মাংস পোড়া পচা গন্ধ আসছিল। তখন সে ভয় পেয়ে যায়, শরীরের লোম দাঁড়িয়ে যায়। সে তখন ধীরে ধীরে নিচে নামছিল। আপনার কাছে রাত এখন 3টার দিকে যদি হাসপাতালের দিয়ে নিচে নামার অবস্থায় যদি এরকম পোড়া মাংসের গন্ধ আসে তাহলে কেমন লাগবে? তিনি নিজে আস্তে আস্তে নিচে নামছিল। তো তৃতীয়তলায় নামতেই তার চোখ যায় বাম দিকে বাথরুমের সাইডে। সে দেখে মানুষের মতো সাদা দেহে লোমে ভরা মাথা একটা ময়লা ফেলার ড্রামের ভেতর। একটা নীরব হাসপাতাল, এরকম গভীর রাতে এরকম ভয়াবহ অবস্থা সাধারণত আপনার সাথে হলে আপনি কি করবেন? তো অপারেশন থিয়েটার যাতে ময়লা থাকে, আপনার থিয়েটারের ভেতরে যত ময়লা থাকে এখানে রক্ত হাসবাসপত্র ওই ডাস্টবিনের ভেতরে রাখা হয়। সে যখন বামে তাকিয়ে দৃশ্য দেখে ভয় পেয়ে যায় এবং সাথে দৌড় দিতে যায়, তখনই তার মনে হয় তার পা অবশ হয়ে আসছে। মুখ থেকে অনেক দোয়া পড়তে চাইলেও আসছিল না। সে ভয়ে আবার পিছনে তাকাতে যেই দেখে ভয় পেয়ে যায়, দেখে ওই খারাপ জিনিসটা তার দিকে তাকিয়ে মুখে মাংসের মতো একটা টুকরা নিয়ে ওটার ভিতরে রক্ত পড়ছে, আর ওই অবয়বটা তার দিকে তার চেহারা একটু আগে যার অপারেশন করে আসছে সেই মানুষের সাথে হুবহু মিল। ওই অবয়বটা বলে খুব ক্ষুধা লাগছে, এদিকে আসবি? সাথে সাথেই আল্লাহ বাঁচাও বলে চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে যায়। তারপরে কোনো এক রোগীর লোক বাথরুমে যাওয়ার সময় দেখে সে বাথরুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর সে সবাইকে ডাকে, সবাই আসার পর তাকে বেডে ভর্তি করা হয়। তার জ্বর ছিল, বেশ জ্বর, বেশি হওয়ার কারণে, রাত জাগার কারণে এরকম হয়েছে সবাই চিন্তা করে। তারপর যখন জ্ঞান আসে সে তখন মুখ দিয়ে কিছু বলতে পারছিল না। আমিও যাই, তিনি যিনি ঘটনা পাঠিয়েছেন তিনিও যায় তার কাছে। পরে সবাইকে সে ডাকে, সবাই আসার পর তাকে পরে সে বলে যে আমি তিনি পুরো ব্যাপারটা নিয়ে টেনশনে পড়ে যায় এবং তারপর তার বাসার পাশে এক হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। হুজুর কিছু তেল পরা দেয়, পানি পরা দেয়, বলে সমস্যা হবে না কিছু। কিন্তু কিছুদিন পরে কাহিনী, সেই রাতের বেলায় মোবাইলের ছাদের কোনো এক কোণায় বসে বসে সে কথা বলছিল। রাত তখন 12:30 দিক হবে। তো চোখ যায় পাশের বিল্ডিংয়ে, দেখে সেই অবয়বটাই একটা পানির ট্যাঙ্কের উপর বসে পা ঝোলাচ্ছে আর তার দিকে তাকিয়ে আছে। খুব রাগীভাবে চোখ লাল লাল করে তার দিকে তাকিয়েছিল। সে ভয়ে, যেহেতু ছাদেই রুমের ব্যবস্থা ছিল, সে ভয়ে রুমে চলে যায়, কাউকে কিছু বলছিল না। ঘুমিয়ে পড়ার মতো অবস্থা
এবং চোখ লেগে যাবে। ঠিক তখন দরজায় কেউ একজন নক করে, সে ভয় পেয়ে যায়, আবারও নক করে। সে খুব আসলেই ভয় পেয়ে যায়, এত রাতের বেলা কে নক করছে, সে কি করবে বুঝতে পারছিল না। রুমের দরজা খুলবে কি খুলবে না, কারণ সেই রুমে সে একাই ঘুমাত, পাশের রুমে ছিল অন্যরা। সে যখন তার মোবাইল দিয়ে পাশের রুমে মোবাইলে ফোন দিতে যাবে, তখনই তার নাম ধরে বাইরে থেকে, এই শাফি, এই শাফি, দরজা খোল। সে তখন একটু সাহস পায়, দরজা খুলে দেখে পাশের রুমে ছেলেটা তার নাম ধরে ডাকছে, বলে নিচে রোগী আসছে, অপারেশনে হবে, নিচে আসো। সে কিছু না ভেবেই সেই মিজান, পাশের যে ছেলেটা তাকে ডাকেছে, মিজানের সাথে নিচে নামে। কথা বলতে বলতে যখনই চারতলায় আসে, সেই পাশের মিজান, এই মিজান বলে একবার বলে উঠে, কিন্তু আমার পানি ট্যাঙ্কের উপরে দেখে ভয় পেয়েছিস, ওই মিজান বলছে। তখনই মিজানের দিকে তাকিয়ে দেখে সেটা, সে অবয়বটা তার দিকে তাকিয়ে হাসাহাসি করছে, হাসি মাখা মুখে তার দিকে তাকিয়ে আছে। এবার অবয়বটাকে ঘটনার ডাক্তারকে খুলে বলে, ডাক্তারও ভয় পেয়ে যায়। সে বলে মাঝে মাঝে কান্নার শব্দ শুনে, তখন তিনি দৌড়ে তার একজন পাশে ছিল একটা ডাক্তার, ডাক্তারের কাছে যায় এবং ভয়ে ডাক্তারকে সব সব কিছু বলে, আমি এগুলো দেখেছি। ডাক্তার বলে, আমিও মাঝে মাঝে কান্নার শব্দ শুনি হাসপাতালে, ভয়ে কিন্তু বের হই না। এরপর থেকে সে হাসপাতালের ছাদের রুমে সে আর একা ঘুমায়নি। এবার ঘটনা ঘটেছে, যিনি ঘটনা পাঠিয়েছেন তার সাথে, এটা ছিল তার আত্মীয় ঘটনা। এই 2021 সালের রাতের কথা। তো সেই শফি নাকি, তা শাফি যার ঘটনা একটু আগে বলেছি, তাকে বলে যে ভাই আসো একবার, 2022 সালে এখানে একসঙ্গে শুরু হবে, রাতে আড্ডা দিব, একসাথে পার্টি করবো, এরকম কিছু আর কি। তো সব কিছু শেষ করে 2022 প্রথম রাত, তখন ঘড়ির কাটা নাকি 2টা বাজে, খুব ক্লান্ত, আকাশের দিকে তাকিয়ে আতশবাজি তখন চারিপাশে ফুটাচ্ছে সবাই। তো হঠাৎ করে তার বিছানায় তিনি টের পান, তার বিছানায় উঠে বসছে। এই শীতের সময় পুরোটা রুম তখন গরম হয়ে যায়। তো মনে হলো কি, বিছানার বেডটার উপরে তার দিকে চোখ খুলে তাকিয়ে আছে, সাথে সাথে তিনি উঠে বসে, দেখে শাফি ভাই তার দিকে তাকিয়ে আছে। তো তার চোখে খুব, তার ভয়ে একদম ভয়ে অবস্থা খুব খারাপ, এবং এই শীতের মধ্যে তারা দুজনই ঘেমে গেছে, এবং শফি ভাই দেখে তার পেছনে কেউ তাকিয়ে আছে। তো একদম ঘেমে একদম গোসল করার মতো অবস্থা। পরে সারা রাত তারা দুজনই ঘুমাতে পারেনি, এবং পরে তারা কুরআন তেলাওয়াত ছেড়ে দেন, পরে সারা রাত আর ঘুমায়নি। সকালে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে পুরো ঘটনা বললে, পরে ইমাম সাহেব ঝাড়ফুঁক দেয়, এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এটা খুব রিসেন্ট ঘটনা, তিনি আমাদেরকে তিনি শেয়ার করেছেন তার ঘটনাটি। আশা করছি তার ঘটনাটি তো সবাই তিনি বলেছেন, যদি ঘটনা পছন্দ হয় তাহলে পরে শোনাতে। আসলে এখানে মাঝখান দিয়ে ভৌতিক ঘটনার নাম লেখা ছিল, তা আমরা সেটি বলছি না, কারণ সেটা বললে আবার মানুষ অন্যরকমভাবে নিতে পারে। রাইব ভাইকে অনেক অনেক ধন্যবাদ, তার মামাতো ভাই শাফি ভাইয়ের সাথে ঘটনাটা তিনি শেয়ার করেছেন আমাদের সাথে। আশা করছি আপনাদের আজকের 114তম এপিসোডটি ভালো লেগেছে। আসলে লাস্টে এই ঘটনাটি শেয়ার করেই আজকে আমাদের এপিসোডটি এখানে শেষ করছি। আশা করছি আর দীর্ঘায়িত করব না, আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ রাত জেগে আমাদের সাথে ঘটনা শুনবার জন্য। সামনেই রমজান আসছে, আশা করছি অনেক মজার মজার ঘটনা আসবে রমজানে, এবং আপনাদেরকে আমরা শোনাতে পারবো সেই সব কাঙ্ক্ষিত ঘটনাসমূহ রমজানে, যেগুলি বেশি রমজানে। আসলে গত রমজানে আমাদের বেশ বড় বড় ঘটনা আমরা পেয়েছি, আশা করছি এই রমজানে আমরা বেশ বড় বড় ঘটনা পাবো। আপনাদের সবার সহযোগিতা একান্তই কাম্য, আমাদের সাথে সবসময় থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের টিম মেম্বারদেরকে সাপোর্ট করবেন। আশা করছি আরও মজার মজার এপিসোড আপনারা সামনে পেতে চলেছেন, আরও মজার মজার ঘটনা আপনাদের সামনে আসতে চলেছে। আমাদের সকলের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই সাবধানে থাকবেন। আজ আসছি, আসসালামু আলাইকুম।